বকু, তুই রোদে দাঁড়িয়ে আছিস কেন? আমি পাশ ফিরে মাকে দেখলাম। মা কোন ফাঁকে আমার পেছনে এসে দাঁড়িয়েছেন। তিনি বিড়ালের চেয়েও নিঃশব্দে হাঁটতে পারেন। আশেপাশে কেউ নেই। আমি হয়তো নিজের মনে গল্পের বই পড়ছি। একসময় হঠাৎ দেখব মায়ের মাথাটা আমার ঘাড়ের পাশে। তিনি আমাকে চমকি দিয়ে বলবেন, কি পড়ছিস? আমি যদি বলি, গল্পের বই মা, তাহলে মা বলবেন, আজে বাজে গল্প না তো, দেখি বইটা। বইটা হাতে নেবে, বইয়ের নাম পড়বেন। নামের মধ্যে প্রেম ভালোবাসা জাতীয় কিছু থাকলে তার ভ্রু কুচকে যাবে। আমি যে পাতাটা পড়ছি সেই পাতাটা পড়ে দেখবেন। এই হচ্ছে আমার মা সাবিহা বেগম। বয়স 38। সেই বয়স তিনি নানানভাবে কমানোর চেষ্টা করছেন। মুখের চামড়ায় ভাঁজ পড়েছে, সেই ভাঁজ দূর করার অনেক চেষ্টা চলছে। তিনি কোত্থেকে একটা বই জোগাড় করেছেন, নজিবুর রহমান নামের এক ভদ্রলোকের লেখা যৌবন ধরে রাখুন। সেই বইয়ে মুখের চামড়ার ভাঁজ দূর করার যে সব প্রক্রিয়ার কথা উল্লেখ করা আছে তার কিছু কিছু প্রয়োগ করছেন, তেমন লাভ হচ্ছে না। আমার ধারণা খানিকটা ক্ষতি হচ্ছে। মার চোখ দুটো ভিতরে ঢুকে চেহারায় খানিকটা ইঁদুর ইঁদুর ভাব চলে এসেছে। এখন বাজছে সকাল 9টা। এর মধ্যে মা গোসল করে ফেলেছেন, চোখে কাজল দিয়েছেন, ম্যাচ করে শাড়ি ব্লাউজ পরেছেন, হাতে একটা ভ্যানিটি ব্যাগও আছে। সেই ব্যাগের রঙও শাড়ির রঙের সঙ্গে মেলানো সবুজ। মা বললেন, কি রে রোদে দাঁড়িয়ে আছিস কেন? মায়ের গলায় প্রবল উৎকণ্ঠা, যেন রোদে দাঁড়ানোর কারণে আমার শরীরে কিছুক্ষণের মধ্যে ফোসকা পড়ে যাবে। অথচ আমি মোটেই রোদে দাঁড়িয়ে নেই। আমি দাঁড়িয়ে আছি বিশাল একটা শিমুল গাছের নিচে। শিমুল গাছে কোনো পাতা নেই, শুধু থোকা থোকা ফুল, এমন কড়া লাল রং যে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় গাছে আগুন ধরে গেছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার মনে হচ্ছে আমার মাথার উপর বোধহয় আগুন জ্বলছে। কিরে কথার জবাব দিচ্ছিস না কেন? আমি বললাম, মা তোমাকে খুব সুন্দর লাগছে। মাহি প্রশংসাতে উতলালেন না, প্রায় ধমকের গলায় বললেন, আরে শুধু শুধু এখানে দাঁড়িয়ে আছিস কেন? কারণ আছে বলে দাঁড়িয়ে আছি। কারণটা কি? কারণটা তো মা তোমাকে বলা যাবে না, ফাজলামি করবি না বল। আমাকে ডিরেক্টর সাহেব থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে মার মুখে তৃপ্তির হাসি দেখা গেল। মা খুশি, ডিরেক্টর সাহেব থাকতে বললে তো থাকতেই হবে। এই মুহূর্তে তিনিই সবকিছু আমাদের সম্রাট। সম্রাটের প্রতিটি কথা পালন করতে হবে, তাকে খুশি রাখতে হবে। মার এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে সম্রাটকে খুশি রাখা, তার আশেপাশে থাকা, সম্রাটের সস্তা ধরনের রসিকতায় হা হা হি হি করে হাসা। আমাদের এই সম্রাটের ধারণা তিনি খুবই রসিক মানুষ। ডিরেক্টর সাহেবের নাম মঈন খান। বয়স ঠিক কত এখনও জানি না, 40-এর উপর তো বটেই, রোগা পাতলা মানুষ। ভদ্রলোকের মধ্যে একটা বহুরূপী ব্যাপার আছে, এক এক দিন তাকে এক এক রকম দেখা যায়। আমার মনে হয় ব্যাপারটা ঘটে তার চশমার কারণে। ভদ্রলোকের অনেকগুলি চশমা, এক এক দিন এক এক রকমের চশমা পরেন। চশমার সঙ্গে মিলিয়ে চুড়ালা চড়ানোর মধ্যেও কিছু একটা নিশ্চয়ই করেন। তার চেহারা পাল্টে যায়, চেহারার সঙ্গে সঙ্গে ভাবভঙ্গি পাল্টে যায়। আজ তিনি সোনালি ফ্রেমের চশমা পরেছেন। মঈন ভাই তোকে এখানে থাকতে বলেছেন? হ্যাঁ। কেন? কাজ দেখতে বলেছেন। তা তো বটেই, কাজ না দেখলে কাজ শিখবি কীভাবে? মা লম্বা লম্বা পা ফেলে ডিরেক্টর সাহেবের দিকে এগুচ্ছেন। আমি শঙ্কিত বোধ করছি, কারণ ডিরেক্টর সাহেব আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেননি। শিমুল গাছটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি ইচ্ছা করেই এখানে এসে নয়ে দাঁড়িয়েছি। শুটিংয়ের কাজ হচ্ছে রাস্তার ওই পাশে। 9-10 বছরের একটা মেয়ে এবং 4-5 বছরের একটা ছেলেকে দাঁড় করে রাখা হয়েছে সেই সকাল থেকে। মেয়েটার পরনে ফ্রক, ছেলেটা সম্পূর্ণ নগ্ন, শুধু তার কোমরে কালো সুতা বাঁধা, সুতার সঙ্গে 3টা সাদা কড়ি। যে দৃশ্যটা এখন নেওয়া হবে সেই দৃশ্যটা এরকম। এই দুই ভাই বোন পানিতে ঝাপাঝাপি করছিল, হঠাৎ দেখতে পেল শহুরে কিছু মানুষ 4টা গরুর গাড়িতে করে যাচ্ছে। শহুরে মানুষদের গায়ে ঝলমলে পোশাক, তার আনন্দ করতে করতে যাচ্ছে। এই দেখেই দুই ভাই বোন পানি থেকে উঠে রাস্তার পাশে এসে দাঁড়াবে, কৌতূহলী চোখে গরুর গাড়ির ভেতরের মানুষগুলিকে দেখতে চেষ্টা করবে। গরুর গাড়ির ভেতরে সাব্বির নামের এক ভদ্রলোক ক্যামেরায় তাদের ছবি তুলতে যাবেন। অমনি মেয়েটা হেসে ফেলবে আর ছেলেটা দুই হাতে তার নেংটো ঢেকে ফেলবে। খুব সহজ দৃশ্য, অন্য কেউ হেলে ফট করে নিয়ে নিত, কিন্তু আমাদের ডিরেক্টর সাহেব এই দৃশ্যটাকে যথেষ্ট জটিল করে ফেলেছেন। রাস্তার পাশে ট্রলি পেতেছেন, রিফ্লেক্টর বোর্ড হাতে 3 জন লাইটম্যান দাঁড়িয়ে আছে। এরা একটু পরপর ধমক খাচ্ছে, ট্রলিও বোধহয় ঠিকমতো বসছে না, ক্যামেরা কাঁপছে। কোদাল দিয়ে রাস্তাটা সমান করে ট্রলি বসানো হয়েছে, তারপরেও বোধহয় রাস্তা সমান হয়নি। ডিরেক্টর সাহেবের কাছ থেকে ক্যামেরাম্যানও ছোট্ট একটা ধমক খেলেন।
বাচ্চা দুটি পুকুর থেকে উঠে এসেছে বলে তাদের গা ভেজা থাকার কথা। রোদে দাঁড়িয়ে থাকার কারণে কিছুক্ষণের মধ্যেই তাদের গা শুকিয়ে যাচ্ছে। তখন তাদের মাথায় বালতি ভর্তি পানি ঢালা হচ্ছে। এই কাজটি তারা দুজনই খুব মজা পাচ্ছে। মনে হচ্ছে তাদের জীবনে এমন আনন্দময় মুহূর্ত আর আসেনি। আমি লক্ষ্য করলাম মা ছুটতে ছুটতে যাচ্ছেন। আমি মার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু আমি জানি তার মুখ ভর্তি হাসি। আজকের পরিস্থিতি মোটেই ভালো না। এখনও ক্যামেরা ওপেন হয়নি। এই অবস্থায় মা গিয়ে কি না কি বলবে কে জানে। তাদের কথাবার্তা এরকম হতে পারে, মা বলবেন, মঈন ভাই আমাদের কাজ কেমন হচ্ছে? আপনার কাজ কেমন হচ্ছে না জিজ্ঞেস করে মা বলবেন আমাদের কাজ কেমন হচ্ছে। মা প্রমাণ করতে চাইবেন যে উনার কাজটাই মা নিজের কাজ ভাবছেন। মঈন সাহেব মার কথার জবাবে কোনো কথা বলবেন না, একটু হয়তো হাসবেন। মেজাজ ভালো থাকলে অবশ্য মার সঙ্গে রসিকতা করে কিছু বলবেন। আজ মেজাজ ভালো নেই, মা তা ধরতে পারবেন না, কারণ মা অন্যের মেজাজ মর্জি কিচ্ছু বুঝতে পারেন না। আমার ধারণা মা এক পর্যায়ে বলবেন, মঈন ভাই আমার মেয়ে আপনাকে কী চোখে যে দেখে, আপনি যা বলেন তাই তার কাছে একমাত্র সত্য। আপনি তাকে কাজ দেখতে বলেছেন, ওই দেখুন সে রোদে দাঁড়িয়ে আছে। আপনি তাকে ছায়া দাঁড়াতে বলুন তো, আপনি না বললে যাবে না। আশ্চর্য মেয়ে, কী সমস্যা যে ভাই মেয়েটাকে নিয়ে আছি। মঈন সাহেব তখন ভুরু কুচকে আমার দিকে তাকাবেন, কি হচ্ছে বুঝতে চেষ্টা করবেন। তিনি বলে ফেলতে পারেন, কই আপনার মেয়ের সঙ্গে তো আজ আমার কোনো কথা হয়নি। তখন অবস্থাটা কি হবে? ডিরেক্টর সাহেবের কাছে মার ছুটে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমার কথা যাচাই করে না। মার স্বভাব হচ্ছে যে যাই বলুক না যাচাই করে নেবেন। মা কাউকেই বিশ্বাস করেন না। কোনো ফেরেশতা এসে যদি মাকে বলে, আপা শুনুন আপনার মেয়েকে দেখলাম একা একা রিক্সায় করে নিউ মার্কেটে যাচ্ছে, মা সঙ্গে সঙ্গে বলবেন, ও কী রঙের সালোয়ার পরেছে বলুন তো। আমার খুব অস্বস্তি লাগছে, কি বাজে ব্যাপার হলো। ডিরেক্টর সাহেব যখন বিরক্ত গলায় বলবেন, কই আমি তো আপনার কন্যাকে দাঁড়িয়ে থাকতে বলিনি, তখন কি হবে? তিনি হয়তো হাত উঁচিয়ে আমাকে ডাকবেন। এত দূর থেকেও হাসির শব্দ শোনা যাচ্ছে। আমার মা হেসে হেসে কি যেন বলছেন। মঈন সাহেব মায়ের দিকে তাকিয়ে আছেন, তার মুখে কোনো হাসি নেই, তবে বিরক্তিও নেই। শুধু পাপিয়া ম্যাডাম বিরক্ত মুখে তাকিয়ে আছেন, বেশিরভাগ সময় তিনি বিরক্ত হয়ে থাকেন। পাপিয়া ম্যাডাম বসে আছেন মঈন সাহেবের পাশে, তার হাতে বড় একটা গ্লাসে হলুদ রঙের কি একটা জিনিস, তিনি চুকচুক করে খাচ্ছেন। মার অকারণে হাসিতে সম্ভবত তার মাথা ধরে যাচ্ছে, পাপিয়া ম্যাডামের সবসময় মাথা ধরে থাকে। পাপিয়া ম্যাডাম আমাদের এই ছবির নায়িকা। আমি এত সুন্দর মেয়ে আমার জীবনে দেখিনি, মোমের পুতুল বললেও কম বলা হবে। তার ঠোঁট সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, দাঁত সুন্দর, লম্বা সিল্কি চুল যা দেখলে হাত নিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, এবং কেচি দিয়ে একগোছা চুল কেটে বাড়ির দেয়ালে সাজিয়ে রাখতে ইচ্ছা করে। তাকে দেখলে প্রথম যে কথাটা মনে হয় তা হচ্ছে, মানুষ এত সুন্দর কি করে হয়? হেলেন অফ ট্রয় কিংবা ক্লিওপেট্রা, এরা কি তার চেয়েও সুন্দর ছিল? মনে হয় না। মা তরতর করে ছুটে আসছেন, তার মুখ হাসি হাসি, মনে হচ্ছে জটিল কোনো মিশন সম্পন্ন করে ফিরছেন, মিশনের ফলাফল তার পক্ষে। বকু তোকে কি বেলের শরবত দিয়েছে? ইউনিটের সবাইকে বেলের শরবত দিয়েছে, তোকে দিচ্ছে না কেন? তুই তো ফেলনা না, তুই এই ছবির 2 নম্বর নায়িকা। মা চুপ করো তো। চুপ করবো কেন? মঈন ভাইয়ের কানে আমি একসময় কথা তুলবো, সবাইকে সব কিছু বলে সেধে সেধে দেয়া হয়, তোর বেলায় চেয়ে চেয়ে নিতে হয়। কেন, তুই কি বন্যার জলে ভেসেছিস নাকি বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে পড়েছিস? উফ মা চুপ করো। সবসময় চুপ করে থাকলে হয় না, জায়গা মতো কথা বলতে হয়, নিজের জিনিস আদায় করে নিতে হয়, বুদ্ধি খেলাতে হয়। তুই বুদ্ধি খেলাতে পারিস না, সবার মেয়ে হয় বুদ্ধিমতি আর তুই হয়েছিস বোকামতি। মা চলে যাচ্ছেন, আমি হাফ ছেড়ে বাঁচলাম। তবে নিশ্চিত হতে পারলাম মা সহজে কিছু ছেড়ে দেন না। বেলে শরবত প্রসঙ্গ এখানে চাপা পড়বে বলে মনে হয় না, যথাসময় ডিরেক্টর সাহেবের কানে উঠবে। মার কথাগুলি মনে পড়ে এখন একটু হাসি পাচ্ছে, কেমন চোখ মুখ শক্ত করে বলছিল, সবসময় চুপ করে থাকলে হয় না, জায়গা মতো কথা বলতে হয়। ভাবটা এরকম যেন মা সবসময় নিজের জিনিস নিজে আদায় করে নিয়েছেন, আসলে তিনি কিছুই নিতে পারেননি, বরং তার নিজের যা সব ছেড়ে ছুঁড়ে দিতে হয়েছে। আমি যখন ক্লাস 5 পড়ি তখন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান। আমার বুদ্ধিমতি মা একেবারে হতভম্ব হয়ে পড়েন, তিনি স্বপ্নেও কল্পনা করেননি এরকম একটা ব্যাপার ঘটতে পারে। তিনি নানান ধরনের পাগলামি করার চেষ্টা করেন, গোলাপ গাছ স্প্রে করে দেওয়ার যে বিষ ঘরে ছিল সেটা খাওয়ার চেষ্টা করেন, খানিকটা মুখে নিয়ে ঘু করে ফেলে দেন, এতেই তার মুখে ঘাটা হয়ে একাকার। একবার 50টার মতো ঘুমের ওষুধ খান, খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়ে যাওয়া, সেই ওষুধের টানা 18 ঘন্টা ঘুম ছাড়া তার আর কিছুই হয়নি।
তারপর উঠে পড়ে লাগেন, গুন্ডা লাগিয়ে বাবাকে মারার ব্যবস্থা করবেন, সে নিয়ে দিন রাত আমার সঙ্গে পরামর্শ। বুঝলি বকু, এমন মায়ের ব্যবস্থা করব যে প্রাণে মরবে না, তবে হাত পা ভেঙে লুলা হয়ে বিছানায় পড়ে থাকবে, পিসাব পায়খানা বিছানায় করবে, আমাকে চিনে না, আমি তার বাপদাদা চোদ্দ গুষ্ঠের নাম ভুলিয়ে দিব, পাতলা পায়খানা করিয়ে ছাড়ব, কলসি ভর্তি ওরসেলেন খেয়েও কুলকি নানা পাবে না। ভাড়াটে গুন্ডার পরিকল্পনা একসময় বাতিল হয়। মা বিপুল উৎসাহে উকিলের সঙ্গে কথা বলতে থাকেন, দিনে উকিলের সঙ্গে কথা, রাতে আমার সঙ্গে পরামর্শ। বুঝলি বকু, হুজুরকে আমি শীঘ্রই নিয়ে ছাড়ব, আমার বিনা অনুমতিতে বিয়ে, সাত বছর শীঘ্রে বসে ইট ভাঙতে হবে, ইট ভাঙতে ভাঙতে হাতে করা পড়ে যাবে, আমি সহজ জিনিস না, তুই শুধু দেখ কি হয়। শেষ পর্যন্ত কিছুই হয়নি। মা কাঁদতে কাঁদতে অগমাসী লেনে তার বাবা মার সঙ্গে থাকতে আসেন, আর আমার বাবা তার অফিস সেক্রেটারিকে বিয়ে করে ফেলেন। আমার ধারণা তাদের এখন বেশ সুখের সংসার, দুটা ছেলে মেয়ে আছে, বাবা থাকেন এলিফ্যান্ট রোডে একটা কেনা ফ্ল্যাটে, তাদের একটা মেরুন কালারের গাড়িও আছে। একদিন দেখি নতুন মা গাড়ি চালিয়ে যাচ্ছেন, বাবা তার পাশে বসে হাসি হাসি মুখে কী যেন বলছেন, নতুন মার মুখেও হাসি, বাবা বেশ সুখেই আছেন। তবে মার ধারণা বাবা আছেন হাবিয়া দোজখে, কারণ যে মহিলাকে বিয়ে করেছেন তিনি পর্বতের মতো, বসলে উঠে দাঁড়াতে পারে না, টেনে তুলতে হয়। বুঝলি বকু, সারা গায়ে শুধু থলথলা চর্বি, পুতুল পুতুল দেখে তোর বাবা মজে গিয়ে বিয়ে করেছিল, সেই পুতুল এখন মৈনাক পর্বত, ট্রাকে তুললে ট্রাকের চাকা হাওয়ায় চলে যাবে। সবই মার বানানো কথা, মহিলা একটু মোটার দিকে কিন্তু খুবই মায়াকাড়া চেহারা, মৃদুভাষী, কথা বলার সময় ঠোঁট টিপে টিপে হাসেন, দেখতে ভালো লাগে। আমার সঙ্গে তার এই পর্যন্ত তিনবার দেখা হয়েছে, তিনবারই তিনি খুব ভদ্র ব্যবহার করেছেন। আমাদের এই দেখা হবার খবর জানেন না, খবর জানলে আবারও গোলাপ ফুলে দেয় আর কীটনাশক ওষুধ খেয়ে ফেলতেন। তবে এখন আর আমাদের গোলাপ গাছ নেই এবং গাছে দেয়ার ওষুধও নেই। নানা জানের দোতলা বাড়ির একটা অংশে আমরা থাকি, দোতলার অর্ধেকটা এবং একতলার পুরোটা ভাড়া দেওয়া হয়। এই ভাড়ার টাকায় আমাদের এবং আমার মা সংসার চলে। মামার বয়স এখন 50, এখনও বিয়ে করেননি। আমার বুদ্ধি হবার পর থেকে শুনে আসছি তিনি বিয়ে করছেন, সব ঠিকঠাক, সেই বিয়ে এখনও হয়নি। এতে অবশ্য আমার মা খুশি, কারণ বিয়ে করলেই দোতলার অর্ধেকটা আর ভাড়া দেওয়া যাবে না, মামা সেখানে তার সংসার পাতবেন, বাড়ি ভাড়া থেকে আয় অর্ধেক হয়ে যাবে, সংসারের খরচও যাবে বেড়ে, মামাকে তখন আর সামান্য হাত খরচ দিয়ে মানানো যাবে না। নিতেই মামা কিছুদিন পরপর গম্ভীর গলায় মাকে ডেকে বলেন, সাবিহা শোন, তোর ভালোর জন্য বলছি, তোর মেয়ের বিয়ের বয়স হয়েছে, এখন দেখে না একটা বিয়ে দিয়ে দে, তারপর তুই মেয়ে মেয়ের জামাইয়ের বাড়িতে উঠে যা, বরং এই বাড়ি আমার, বাড়ি ভেঙে আমি ফ্ল্যাট বানাবো, একতলায় দোকান, উপরে ফ্ল্যাট, মুফতে অনেক দিন থেকে গেলি, তোর কাছ থেকে এক পয়সা ভাড়া নেইনি, আর কত, সারা জীবন তোদের পালবো এমন কথা তো না, আমি তো আর হাজি মোহাম্মদ মহসিন না, আমি হলাম গিয়ে পাজি মোহাম্মদ কাশেম। নানা জনের এই বাড়ি যে শুধু মামার একার তা না, মার অবশ্যই তাতে অংশ আছে। মা মামার সঙ্গে এই লাইনে কোনো কথা বলেন না, মা কাঁদো কাঁদো গলায় বলেন, ভাইজান, এই বাড়ি অবশ্যই আপনার, আপনি যেদিন বলবেন সেদিনই চলে যাব, আজ বললে আজ যাব, বিপদের সময় আপনি যে আমাকে থাকতে দিয়েছেন এই যথেষ্ট, আমার আর আমার মেয়ের চামড়া দিয়ে জুতা, নাইলেও আপনার ঋণ শোধ হবে না ভাইজান। বলতে বলতে মার গলা ধরে যেত, তিনি বাক্য শেষ করতে না পেরে কেঁদে অস্থির হতেন। এতেই আমার কাশেম মামা বিচলিত হয়ে বলতেন, আরে কি শুরু করলেই, তোদের আমি ফেলে দিব নাকি, আমার একটা বিচার আছে না, আমি তো আর নরপিশাচ না, আমি নরমানব, আমি যতদিন থাকবো তোরাও থাকবি, চোখমোচ। চোখমোছার বদলে মা আরও ব্যাকুল হয়ে কেঁদে উঠতেন, মামা হতেন চেলিত, আমি আমার মায়ের অভিনয় প্রতিভায় হতাম মুগ্ধ। মা অবশ্যই বুদ্ধিমতী, বাবার চলে যাওয়াকে একসময় তিনি সহজভাবে নিয়ে নিলেন এবং বাস্তব স্বীকার করে বাঁচার চেষ্টা চালালেন। বাবার কাছে কান্নাকাটি করে তিনি মাসিক একটা বরাদ্দের ব্যবস্থা করলেন, এছাড়াও প্রায়ই বকুলের শরীর খারাপ, চিকিৎসা করাতে হবে, বকুলের কলেজে ভর্তি হবার খরচ, এইসব বলে বলে টাকা আদায় করতে লাগলেন। সেই টাকার একটা পয়সাও খরচ করলেন না, ব্যাংকে জমা করতে লাগলেন। বাড়ি ভাড়া বাবদ যে টাকা পেতেন তার পুরোটা মা খরচ করতেন না, একটা অংশ ব্যাংকে জমা করতেন। ছোটাছুটি করার ব্যাপারে মা একজন এক্সপার্ট, নিজের জীবনের দুঃখের কাহিনী বলার ব্যাপারেও এক্সপার্ট। স্কুলে আমাকে কখনো বেতন দিতে হয়নি, ফ্রিশিপের জন্য মা দরখাস্ত করতেন, যেখানে লেখা থাকতো আমি স্বামী পরিত্যক্ত একজন মহিলা, বর্তমানে মানবেতর জীবনযাপন করছি, আমার বর্তমানে কোনো সহায় সম্বল নাই, আশ্রয় নাই, দুই বেলা অন্ন সংস্থানের পথ নাই,
আমি তারপরও মানুষের মতো বেঁচে থাকতে চাই, তারপরও আমি আমার কন্যা মালিহা রুমালি বকুলকে সুশিক্ষিত করতে চাই। আমার এই কন্যা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ছেলে মেয়ে সবার মধ্যে তৃতীয় স্থান দখল করেছিল, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সে মেধা তালিকায় মেয়েদের মধ্যে প্রথম এবং ছেলেদের মধ্যে চতুর্থ হয়েছিল। আপনার দয়ার উপর আমি নির্ভর করছি, এই কঠিন জীবন সংগ্রামে আপনি আমাকে সাহায্য করুন। মালিহা রুমালির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের খবর পত্রিকায় ছাপা হয়, আপনার অবগতির জন্য পেপার কাটিংয়ের ফটোকপি পাঠাইলাম। বিনীতা, মালিহা রুমালির দুর্ভাগা মাতা সাবিহা বেগম মুক্তা। মার এই জাতীয় দরখাস্তে কাজ হয়ে যেত, তিনি নানান ধরনের মহিলা সমিতিতেও ঘুরতেন। এক মহিলা সমিতি তাকে পায়ে চালানো একটি সেলাই মেশিন দিয়েছিলেন, তিনি মেশিন বিক্রি করে সেই টাকাও ব্যাংকে জমা করে রেখেছিলেন। এক এনজিওর কাছ থেকে তিনি আমার জন্য একটা বৃত্তিও জোগাড় করেন, মাসে 500 টাকা। এই টাকা নেবার জন্য প্রতি মাসের 3 তারিখে আমাকে মার সঙ্গে এনজিওর অফিসে যেতে হয় এবং দীর্ঘ সময় করুণ মুখ করে একটা ঘরে বসে গরমে ঘামতে হয়। সেই ঘরে ফ্যান ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বন বন করে ফ্যান ঘুরলেও সেই ফ্যানে কোনো বাতাস হতো না। মার ভিক্ষাবৃত্তির মূলক কর্মকাণ্ড শুরুতে অসহ্য লাগলেও শেষে সয়ে গিয়েছিল। মানুষদের দয়া এবং করুণা পাবার নিত্য নতুন কলাকৌশল মা আবিষ্কার করতেন, আমি সেসব দেখতাম এবং অবাক হতাম। মার কারণে আমি প্রথম টিভি নাটকে সুযোগ পেলাম। নাটকের প্রযোজকের বাসার ঠিকানা বের করে তিনি একদম আমাকে নিয়ে তার বাসায় উপস্থিত। প্রযোজকের স্ত্রীকে জড়িয়ে ধরে তিনি নিজের দুর্ভাগ্যের কথা বলতে বলতে যে কান্না শুরু করলেন, সেই কান্নায় পাথর গলে প্রযোজকের স্ত্রী গলবেনি, ভদ্রমহিলাও চোখ মুছতে লাগলেন। সেই মহিলার কল্যাণে আমি জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। নাটকের নাম স্বপ্ন সাউর। স্বপ্ন সাউর নাটকে আমার অভিনয় নিশ্চয়ই খুব ভালো হয়েছিল, কারণ আমার মাকে তারপর আর কখনও কোনো প্রযোজকের বাসায় গিয়ে তাদের স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে হয়নি। বছরের শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে আমি 2 বার রাষ্ট্রপতি পুরস্কারও পেলাম। আমাদের বাসার ঘরে 2টা ছবি বড় করে বাঁধাই করা আছে, একটাতে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাত থেকে পদক নিচ্ছি, অন্যটায় প্রেসিডেন্ট এরশাদ সাহেবের হাত থেকে পদক নিচ্ছি। এরশাদ সাহেবের একটা হাত আমার মাথায় রাখা। মা আমাকে গান শেখার ব্যবস্থা করলেন, নাচ শেখার ব্যবস্থা করলেন, সবই বিনা পয়সায়। একজন স্বামী পরিত্যক্ত আশ্রয়হীনা মহিলার প্রতি দয়াবশত এই গানের এবং নাচের টিচার রাজি হলেন। সোহরাব চাচা আমার দিকে আসছেন, তার হাতে বড় একটা কাচের গ্লাস। সোহরাব চাচা হচ্ছেন কথাকলি ফিল্মসের প্রোডাকশন ম্যানেজার, রোগা টিংটিংয়ে একজন মানুষ, সবসময় হলুদ পাঞ্জাবি পরেন এবং ক্রমাগত পান খান। ভাত খাবার আগেও তার মুখ ভর্তি পান থাকে, ভাতের নলা মাথার সময় থু করে পান ফেলে কুলি করে নেন। অসাধারণ একজন মানুষ। মাছির যেমন হাজার হাজার চোখ থাকে, তারও তেমনই হাজার হাজার চোখ। চারপাশে কোথায় কী হচ্ছে তিনি সব জানেন। সমস্যা তা যত জটিলই হোক তার কাছে সমাধান আছে। সমস্যার সমাধান তিনি এমনভাবে করেন যে কেউ বুঝতেই পারে না সমাধানটা তিনিই করেছেন। রাগ বলে কোনো বস্তু তার ভেতরে নেই, 24 ঘন্টা কাজ করতে পারেন। তবে কাজের ফাঁকে গল্প করতেও খুব পছন্দ করেন, বিশেষ বিশেষ মানুষের সঙ্গে যে গল্প করেন তা না, সবার সঙ্গেই গল্প। যার সঙ্গে গল্প করেন মনে হয় সেই তার প্রাণের বন্ধু। তিনি আমাকে ডাকেন রুমাল। হ্যাঁ হ্যাঁ, রুমালের খবর কি? খবর ভালো, আপনি কেমন আছেন চাচা? আমি খুবই ভালো। এই নাও তোমার বেলের শরবত। বেলের শরবত তো আমি খাবো না। সে কি তোমার মাঝে বললো তুমি বেলের শরবত খেতে চাচ্ছ? চাচ্ছি না। আচ্ছা না চাইলেও খেয়ে ফেলো, জিনিসটা ভালো। আর একটা কথা শোনো, যদি কিছু খেতে ইচ্ছা করে আমাকে বলবে, পুরোধম্বর নায়িকা যখন হবে তখন আর বলতে হবে না, আপনাতেই সব হয়ে যাবে। আমি কি নায়িকা হতে পারবো চাচা? সেটা আমি বলতে পারবো না, অভিনয় প্রতিভা কার কেমন তা জানি না বুঝিও না, আমি হলাম যোগানদার। যার যা লাগবে আমাকে বলবে, আমি উপস্থিত করব। আপনাকে জানতে বলা হবে নিয়ে আসবেন? তুমি বললে আনবো না, তবে ডিরেক্টর সাহেব বললে জোগাড় করব। উনি যা বলবেন তাই এনে দিবেন? দিব। ফিল্ম লাইনের প্রোডাকশন ম্যানেজার হতে হলে চাহিবা মাত্র উপস্থিত বিদ্যায় পারদর্শী হতে হয়। তবে শোনো মিস রুমাল, উদ্ভট কিছু কোনো ডিরেক্টর চায় না, ডিরেক্টরও জানে কি জোগাড় করা যাবে কি যাবে না। মহিন সাহেবকে আপনি খুব পছন্দ করেন তাই না চাচা? হ্যাঁ। কেন? তুমি যে কারণে করো আমিও সেই কারণেই করি। কই আমি তো পছন্দ করি না। পছন্দ না করাই ভালো। বেলে শরবতটা কেমন লাগলো মা? ভালো। রেসিপি লাগবে? রেসিপি লাগলে বলো, আমি রেসিপি দিয়ে দিচ্ছি, কাগজে লেখা আছে, এই নাও। আমি অবাক হয়ে দেখি সত্যি সত্যি একটা কাগজে বেলের শরবতের রেসিপি লেখা। বেলের শরবত: পাকা বেল 1টি, ঠান্ডা পানি 3 কাপ, দই 1.5 কাপ, চিনি 1 কাপ, গোলাপ জল 1 টেবিল চামচ। বেলের আঠা ও বিচি ফেলে 1 কাপ পানিতে ভেজাতে হবে, মোটা চালনিতে ছেঁকে নিতে হবে। চালবার পর 1 কাপ চিনি মেশাতে হবে, দই ফেটে মেশাতে হবে,
গোলাপ জল এবং বরফের কুচি দিয়ে পরিবেশন করতে হবে। চিনির বদলে ক্যারামেল সিরাপ দেওয়া যেতে পারে। চাচা, আপনি রেসিপি নিয়ে ঘুরছেন কেন? পাপিয়া ম্যাডামের জন্য। ম্যাডামের এই শরবত এত পছন্দ হয়েছে যে রেসিপি চেয়েছেন। রেসিপি যখন লিখতেই হচ্ছে, কার্বন পেপার দিয়ে 3 কপি করে ফেললাম। ছোট নায়িকা হিসেবে তুমি 1 কপি রেখে দাও। থ্যাংক ইউ। সোহরাব চাচা চলে গেলেন। এতক্ষণে শুটিং শুরু হলো, 3টা টেক নেওয়া হলো। টেক মনে হয় ভালো হয়েছে, ডিরেক্টর সাহেবকে খুশি খুশি দেখাচ্ছে। তিনি সিগারেট ধরিয়ে লম্বা টান দিচ্ছেন। আনন্দের সময় তিনি ফস করে সিগারেট ধরান, লম্বা লম্বা কয়েকটা টান দিয়ে জ্বলন্ত সিগারেট দূরে ছুঁড়ে ফেলে দেন। সেই সিগারেট কুড়িয়ে তুলে নেবার ব্যাপারে সমবেত জনতার মধ্যে এক ধরনের আগ্রহ দেখা যায়। এখানেও তাই হচ্ছে। মুখ ভর্তি চাপদারির মলানা ধরনের একজন মানুষ আমার দিকে এগিয়ে আসছেন। আমি দেখেও না দেখার ভান করলাম। ভদ্রলোকের কাঁধে চাদর, পাঞ্জাবি নেমে এসেছে পায়ের পাতা পর্যন্ত। পাঞ্জাবির উপর খোপ খোপ প্রিন্টের চাদর গা থেকে আতরের গন্ধ ভেসে আসছে। ভদ্রলোকের দিকে ভালো মতো তাকালে দেখা যাবে চোখে সুরমাও দিয়েছেন। আমি ভালো মতো তাকালাম না। এই জাতীয় মানুষরা কঠিন প্রকৃতির হয়ে থাকেন, শুটিং নিয়ে অকারণে হইচই শুরু করে দিতে পারেন। হয়তো বলে বসবেন, আজ জুম্মাবার, আজ এইসব কী হচ্ছে। ঢাকার আশেপাশের মানুষ শুটিংয়ে অভ্যস্ত। জায়গাটা ঢাকা থেকে অনেক দূরে, ময়মনসিংহ থেকে নেত্রকোনা, সেখান থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে আরও 3 কিলোমিটার। জায়গাটার নাম চণ্ডীগড়। কে জানে, হয়তো চণ্ডীগড়ের মানুষরা খুব ধর্মভীরু। এত জায়গা থাকতে চণ্ডীগড়ে শুটিং হচ্ছে, কারণ চিত্রনাট্য এইভাবে লেখা। ঢাকা থেকে গারো পাহাড়ের দেশ দুর্গাপুরে বেড়াতে এসেছে একটা পরিবার, রিটায়ার্ড পুলিশের বড় কর্তা এবং তার 2 মেয়ে দিলশাদ ও নিশাদ। ছুটি কাটানোর গল্প। তারা উঠল একটা ডাক বাংলোয়, অনেক মজা করল। আর আমি হচ্ছি সেই ছোট বোন দিলু। মালানা সাহেব বিনীত গলায় বললেন, আসসালামু আলাইকুম। আমি খুব অস্বস্তিতে পড়ে গেলাম। বয়স্ক কোনো ভদ্রলোক আগ বাড়িয়ে সালাম দিলে খুব অস্বস্তি লাগে। ও আলাইকুম আসসালাম। শুটিং হচ্ছে নাকি মা? জি। দাঁড়ায় যদি দেখি কোনো অসুবিধা আছে? জি না। কেউ কিছু বলবে না তো? জি না। আপনি কি শুটিংয়ের মেয়ে? জি। শুটিংয়ের কথা শুধু শুনেছি, দেখার সৌভাগ্য হয়নি। আজ দেখুন। রংতা লাগানো বোর্ডের মতো জিনিসগুলি কি? এদেরকে বলে রিফ্লেক্টর, আয়নার মতো, গায়ের উপর আলো ফেলে। বাহ, চমৎকার। লাল শার্ট পরা ভদ্রলোক কে? উনি মঈন খান, এই ছবির পরিচালক। ছবিটা উনি বানাচ্ছেন। আলহামদুলিল্লাহ। ওনার সঙ্গে কি কথা বলা যাবে? কেন যাবে না, অবশ্যই যাবে। তবে এখন কাজ করছেন তো, এখন বিরক্ত না করাই ভালো। জি আচ্ছা, বিরক্ত করব না। মঈন সাহেবের স্ত্রী মাশাল্লাহ দেখতে খুব সুন্দর। উনি ডিরেক্টর সাহেবের স্ত্রী না, ওনার নাম পাপিয়া, এই ছবির নায়িকা, খুব বড় অভিনেত্রী। ও পাপিয়া ম্যাডাম যেভাবে বসেছেন তাতে যে কোনো মানুষেরই ভুরু কুচকাবার কথা। 2টা চেয়ারে গায়ে গা লেগে আছে। পাপিয়া ম্যাডামের ভর বা হাত পাশের চেয়ারের হাতলে তুলে দিয়েছেন। দূর থেকে দেখে মনে হয় তিনি ডিরেক্টর সাহেবের কাঁধে হাত রেখে বসে আছেন। কড়া রোদ উঠেছে, ফেব্রুয়ারি মাসের শেষ। সকালবেলা ঠান্ডা থাকে, কুয়াশা কুয়াশা ভাব থাকে। 11টার দিকে ঝাঝালো রোদ উঠে যায়, এমন রোদ যে চোখ জ্বালা করতে থাকে। মা, শুটিং কি শেষ হয়ে গেছে? জি না, আজ সারাদিনই শুটিং হবে। ওই যন্ত্রটা কি? এর নাম ক্রেন ট্রলি। ক্যামেরা ক্রেন ট্রলিতে বসিয়ে উপর নিচ করা হয়। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখুন, আমি চলে যাচ্ছি। আমি চণ্ডীগড় হাই স্কুলের শিক্ষক, ইসলামিয়াত পড়াই। ও আচ্ছা, খুব ভালো। আমিও চলে যাব, আজ জুম্মাবার নামাজ আছে। আমার নাম মেরাজউল্লাহ, লোকে অবশ্য মেরাজ মাস্টার ডাকে। আমি আরও কিছুক্ষণ দেখি, আজান হয় 12টার সময়। 12টা বাজতে এখনও দেরি আছে। আপনার যতক্ষণ ইচ্ছা আপনি দেখুন। মা, আপনার নামটা জানা হয়নি। আমার নাম বকুল। মাশাল্লাহ, অতি সুন্দর নাম। আমি জায়গা ছেড়ে চলে এলাম। মেরাজ মাস্টার গভীর আগ্রহে চারপাশের কর্মকাণ্ড দেখছেন। আজ আমার কোনো সিকোয়েন্স হবে না। সাব্বিরের ভূমিকায় যিনি অভিনয় করবেন তিনি এসে পৌঁছাননি, তার গতকালই এসে পৌঁছানোর কথা। তাকে ছাড়া শুটিং করা যাচ্ছে না। ভদ্রলোক সবাইকে খুব বেকায়দায় ফেলে দিয়েছেন। তবে ডিরেক্টর সাহেবের মধ্যে এ নিয়ে কোনো দুশ্চিন্তা লক্ষ্য করছি না। কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হবার ক্ষমতা এই মানুষটার আছে। কেমন গায়ে নিয়ে সিগারেট টানছেন, যেন মনে হচ্ছে তিনি রিটায়ার্ড পুলিশ অফিসার পরিবারের সবাইকে নিয়ে ছুটি কাটাতে স্বয়ং দুর্গাপুরের পাহাড়ে এসেছেন। আর ছুটিও শুরু হয়েছে। পাপিয়া ম্যাডামের দিকে চোখ পড়তেই দেখি তিনি হাত উঁচিয়ে আমাকে ডাকছেন। আমি চাপা অস্বস্তি নিয়ে এগুচ্ছি।
এই মহিলার সামনে কেন জানি আমি কিছুতেই স্বাভাবিক হতে পারি না। পাপিয়া ম্যাডাম গলায় লাল পাথরের নেকলেস পরেছেন, শিমুল ফুলের মতো পাথরগুলিও জ্বলছে, তার চোখে এখনও সানগ্লাস, কিছুক্ষণ আগেও সানগ্লাস ছিল না, তাকে তো সারাক্ষণই লক্ষ্য করছি, কোন ফাঁকে সানগ্লাস পরে ফেললেন। পাপিয়া ম্যাডামের সামনে দাঁড়ানোর পর আমার প্রথম যে ইচ্ছাটা হলো তা হচ্ছে আমি অবিকল উনার মতো একটা লাল পাথর বসানোর নেকলেস কিনব। পকুল, তুমি ওই মাওলানার সঙ্গে গুট গুট করে কি কথা বলছিলে? কি হচ্ছে না হচ্ছে উনি জানতে চাচ্ছিলেন। পাবলিকের সঙ্গে কোনোরকম মেলামেশা করবে না, সে যদি কিছু জানতে চায় ইউনিটের সঙ্গে কথা বলতে বলবে। তোমার এত কথা বলার দরকার কি? আমি তোমার ভালোর জন্যই বলছি। জি আচ্ছা, তুমি আমার উপর রাগ করছো না তো? না না জি না। শোনো, বিজনেসে যারা থাকে তাদের সবার উচিত মানুষজনের কাছ থেকে একটু দূরে থাকা। লোকজন আসবে, নানান কথা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি খোলা মনে উত্তর দিবে, তারপর সেগুলো ফুলিয়ে ফাঁপিয়ে অন্যদের বলবে। মৌলানা সানা সাহেবকে আমার খুব কনসিপিকিউয়াস মনে হয়েছে। মৌলানা মানুষ, তিনি থাকবেন মসজিদে, শুটিং স্পটে কেন? মঈন সাহেব হাসি মুখে বললেন, মানুষের স্বাভাবিক কৌতূহল, বেচারা মৌলানা বলে তার কৌতূহল থাকবে না। প্লিজ দয়া করে তুমি আহ্লাদী ধরনের কথা বলবে না। মৌলানাকে বেচারা বলছো কেন? বেচারার ডেফিনেশন কি? মঈন সাহেব বেচারার ডেফিনেশন শুরু করলেন, আর আমি আশ্চর্য হয়ে ভাবলাম ব্যাপারটা কি। পাপিয়া ম্যাডাম ইনাকে তুমি তুমি করে বলছেন কেন? ডিরেক্টর সাহেবের সঙ্গে যতবার কথা বলতে শুনেছি তাকে ততবারই আপনি বলতে শুনেছি, আজ হঠাৎ তুমি? পাপিয়া শোনো, বেচারা মানে হচ্ছে নেই চারা, বে হলো নেই, কাজেই বে চারা, নেই চারা, চারা হলো চারা গাছ, অর্থাৎ যার শিকড় আছে। গাছ নেই মানে শিকড়ও নেই, কাজেই বেচারার অর্থ দাঁড়াচ্ছে শিকড়হীন মানুষ। মঈন ভাই শুনুন, যা কিছু একটা জিগ দাঁড়া করালেই তো হলো না, লজিক ব্যাপারটাকে আপনি খেলো করে লিখছেন। তাই কি? হ্যাঁ তাই, আপনি আপনার লজিক লজিক খেলা দেখতে দেখাতে ক্লান্ত, এবার ক্ষান্ত দিন, অনেক তো হলো। তুমি তো দেখছি সত্যি সত্যি রাগ করছো। শোনো পাপিয়া, আমি আসলে রসিকতা করছিলাম, তুমি মনে হচ্ছে আজকাল রসিকতাও নিতে পারছো না, তোমার কি শরীর খারাপ? হ্যাঁ আমার শরীর খারাপ। এক কাজ করো, নার্ভ রিল্যাক্স করে একটা এ জাতীয় দুটা ট্যাবলেট খেয়ে শুয়ে থাকো, বিশ্রাম নাও, আজ তোমার কোনো শর্ট হবে না। পাপিয়া ম্যাডাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। দুজনের কথা কাটাকাটির মধ্যে পড়ে আমি খুবই বিব্রত বোধ করছি। পাপিয়া ম্যাডাম এখন অবশ্য ডিরেক্টর সাহেবের সঙ্গে আপনি আপনি করেই কথা বলছেন, মনে হয় ওনার শরীর আসলেই ভালো না, কখন আপনি বলছেন কখন তুমি বলছেন বুঝতে পারছেন না। উনি দ্রুত পা ফেলে এগুচ্ছেন, আমি যাচ্ছি তার পেছনে পেছনে। আমার কেন জানি মনে হচ্ছে উনি এখনই বলবেন, এই মেয়ে তুমি আমার পেছনে পেছনে আসছো কেন? আমি কেন উনার পেছনে পেছনে যাচ্ছি তাও বুঝতে পারছি না, রেগে যাওয়া মানুষের সঙ্গে থাকতে নেই, রেগে যাওয়া মানুষ তার রাগ চারদিকে হারিয়ে দেয়। আমি জানি কিছুক্ষণের মধ্যে উনার রাগের খানিকটা আমার উপর এসে পড়বে। বকুল? জি। তোমার মা তোমাকে বকু ডাকে কেন? আদর করে ডাকেন, বকুল থেকে বকু, এইসব আদর ভালো না, তুমি শো বিজনেসের মেয়ে, তোমার নাম লোকের মুখে মুখে ফিরবে, এখানে বকু আবার কি? তাছাড়া বকুল নামটাও তো ভালো, শো বিজনেসের নাম হবে ফ্লাওয়ারি, বকুল ফুলের নাম হলো ফ্লাওয়ারি নাম, তোমার আর কোনো নাম নেই? আমার ভালো নাম মালিহা রুমালি। রুমালি নামটা তো বেশ ইন্টারেস্টিং, তবে মালিহা না, মা দিয়ে যেসব নাম শুরু তার কোনোটাই আমার ভালো লাগে না, সেই সব নামে মামা গন্ধ থাকে, শো বিজনেসের মেয়ের নামে মামা গন্ধ থাকা ঠিক না। রুমালি নামটা অবশ্য ভালো। রুমালি নাম আমার বাবা রেখেছিলেন। ভালো কথা মনে করেছ, তোমার বাবা প্রসঙ্গে একটা কথা বলি, কথাটা তোমার বাবার প্রসঙ্গে না, তোমার মা প্রসঙ্গে। তুমি বাবার কথা বলায় মনে পড়ল, তোমার মা সবচেয়ে অপছন্দের কাজ যেটা করেন সেটা হচ্ছে দুঃখের কাঁদুনি শুরু করেন। তোমার মার কাছ থেকে এই পর্যন্ত তিনবার আমি শুনেছি তোমার বাবা তোমাদের ছেড়ে চলে গেছেন, তোমরা কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়েছিলে, খেয়ে না খেয়েছিলে, সবাইকে এসব বলে বেড়ানোর অর্থ কি? এটা তো কোনো আনন্দের ঘটনা আজ না যে পৃথিবীর শুদ্ধ সবাইকে জানাতে হবে, সহানুভূতি পাওয়ার জন্য বলা, সহানুভূতির দরকার কি? আর শোনো রুমালি, মানুষ সহানুভূতির বস্তা খুলে বসেনি যে দুঃখের কাঁদুনি শুনলে সহানুভূতির বস্তা থেকে 5 কেজি সহানুভূতি দিয়ে দিবে। সহানুভূতি হচ্ছে খুবই ফাইনার ফিলিংস, একমাত্র মহাপুরুষদের মধ্যেই ফিলিংস আছে, বুঝতে পারছো কি বলছি? জি। তুমি কি তোমার মাকে খুব পছন্দ করো? জি। তোমাকে জরুর একটা কথা বলি, কাউকে খুব বেশি পছন্দ করবে না, খুব বেশি পছন্দ করলে কি হয় জানো? খুব বেশি পছন্দ যাকে করবে সে তোমাকে গ্রাস করে ফেলবে, কখন যে গ্রাস করবে তুমি বুঝতেই পারবে না। মানুষের মধ্যে আছে ঝিনুক স্বভাব, ঝিনুক স্বভাব কাকে বলে জানো?
মুখ খুলে হা করে থাকে। ধরা যাক তুমি কোনো একটা ঝিনুকের খুব বেশি পছন্দ করে ফেললে, তুমি তখন কি করবে? তার পেটের ভেতর গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়বে। অমনি ঝিনুক তার ডালা বন্ধ করে ফেলবে, সেই ডালা খুলে তুমি আর কখনোই বের হতে পারবে না, চিরজীবনের জন্য ঝিনুকের ভেতর আটকা পড়ে যাবে। আমার কথা কি রাগ করছো? জি না। শোনো রুমালি, আমি কথা খুব কম বলি, আমার মাঝে মাঝে যখন মেজাজ খারাপ হয় তখন প্রচুর কথা বলি। প্রচুর কথা বলে আমার নিজের লাভের মধ্যে লাভ হয় এই, যার সঙ্গে কথা বলি সে রেগে যায়। আমি রাগিনি, রাগ করার মতো কোনো কথা আপনি বলেননি, এখন বলবো। কথাটা হচ্ছে তুমি আমার পেছনে পেছনে ঘুরঘুর করবে, বড় জাহাজের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছোট্ট একটা নৌকা থাকে, জাহাজ যেখানে যায় নৌকা জাহাজের পেছনে পেছনে সেখানে যায়। এই নৌকাকে বলে গাধা বোট। আমি জাহাজ কিনা জানি না, কিন্তু আমি লক্ষ্য করেছি আমার সঙ্গে সবসময় চার পাঁচজন গাধা বোট থাকে। গাধা বোট আমার কাছে অসহ্য লাগে। আমি দাঁড়িয়ে পড়লাম। পাপিয়া ম্যাডাম এগিয়ে যাচ্ছেন, তার শেষ কথাগুলিতে আমি কীরকম কষ্ট পেলাম তা দেখবার জন্য একবারও পেছনে ফিরলেন না। মজার ব্যাপার হলো আমি একেবারেই কষ্ট পাইনি, বরং আমার একটু হাসি পাচ্ছে। কাউকে কষ্ট দেবো এটা আগের ভাগে ঠিক করে কেউ যখন কিছু করে তখন আর কষ্ট লাগে না। আর একটা ব্যাপার হতে পারে, মার সঙ্গে থেকে থেকে আমার গায়ের চামড়া হয়তো খানিকটা শক্ত হয়েছে। বকুল শুনে যাও। আমি পেছন ফিরলাম। ডিরেক্টর সাহেব আমাকে ডাকছেন। তিনি বেশ আয়েশ করে বসেছেন, পাপিয়া ম্যাডাম যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারে পা তুলে দিয়েছেন। এতক্ষণ চোখে সানগ্লাস ছিল না, এখন চোখে সানগ্লাস। পাপিয়া ম্যাডামের ফেলে যাওয়া সানগ্লাসটাই তার চোখে। তার মুখ আকাশের দিকে ফেরানো, গা এলানো ভাব। ট্রেন ট্রলিতে কোনো একটা সমস্যা হচ্ছে, ট্রলি খোলা হচ্ছে, মনে হয় সমস্যা ঠিক না হওয়া পর্যন্ত শুটিং শুরু হবে না। নাও বসো এখানে। আমি বসলাম। কেমন আছো তুমি? জি ভালো। চণ্ডীগড় জায়গাটা সুন্দর না? জি। আমার কাছে তত সুন্দর লাগছে না, আমার মনে হচ্ছে আউটডোর বান্দরবনে ফেললে ভালো হতো। তুমি বান্দরবনে কখনো গিয়েছো? জি না। খুব সুন্দর, একটা পাহাড়ি নদী আছে, নদীর নাম শঙ্খ নদী, খুব সুন্দর। ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না, কারণ তিনি সানগ্লাস পরে আছেন। সানগ্লাস পরা মানুষ কোন দিকে তাকিয়ে আছে তা বোঝা যায় না বলে কথা বলতে ভালো লাগছে না। তাছাড়া ডিরেক্টর সাহেবও আমার সঙ্গে দায়সারাভাবে কথা বলছেন, এই মুহূর্তে তার কিছু করার নেই বলেই কথা বলে সময় কাটানো। কথা বলার জন্য তার সবসময় কাউকে না কাউকে দরকার, পাপিয়া ম্যাডাম নেই কাজেই আমাকে দরকার। আমি না থাকলে তিনি অন্য কাউকে ডেকে নিতেন। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। বকুল দেখি একটা প্রশ্নের জবাব দাও, তোমার বুদ্ধি কেমন পরীক্ষা করা যাক। ব্যাপারটা হচ্ছে কি, তিনটা পিঁপড়া সারি বেঁধে যাচ্ছে একজনের পেছনে একজন। সবার প্রথমে যে পিঁপড়াটা যাচ্ছে সে বলল আমার পেছনে আছে দুটো পিঁপড়া। মাঝখানের পিঁপড়াটা বলল আমার সামনে আছে একটা পিঁপড়া, পেছনে আছে একটা পিঁপড়া। মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে পিছনে যে পিঁপড়াটা যাচ্ছে সে বলল আমার সামনে কোনো পিঁপড়া নেই, আমার পেছনে আছে দুটা পিঁপড়া। সে এরকম বলছে কেন? আমি চুপ করে রইলাম। এই ধাঁধার উত্তর আমি জানি, এর উত্তর হতে সবচেয়ে পেছনের পিঁপড়াটা চালবাজ এবং মিথ্যুক, সে মিথ্যা কথা বলছে। কেউ যদি ধাঁধা জিজ্ঞেস করে তার মনে মনে আশা থাকে ধাঁধার জবাব কেউ পারবে, যদি কেউ পেরে যায় তাহলে প্রশ্নকর্তার মন খারাপ হয়ে যায়। আমি ডিরেক্টর সাহেবের মন খারাপ করতে চাইলাম না, আমি এমন ভাব করলাম যে ধাঁধার জবাব আমার জানা নেই। আমি আকাশ পাতাল ভাবছি, ভেবে কুলকিনারা পাচ্ছি না। পারছো না? পারবো, আমার একটু সময় লাগবে। কোনো অসুবিধা নেই, সময় নাও, যত ইচ্ছা সময় নাও। আচ্ছা, পিঁপড়া তিনটা কি আসলে একটার পর একটা যাচ্ছিল? অবশ্যই। আমি পারছি না। পারছো না? খুব সহজ, শেষের পিঁপড়াটা দারুণ মিথ্যুক, সে মিথ্যা কথা বলেছিল। মানুষের মধ্যে যেমন মিথ্যুক আছে পিঁপড়াদের মধ্যেও আছে। ডিরেক্টর সাহেব উচ্চস্বরে হাসতে লাগলেন, উনার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখে পানি এসে গেল। উনি ভাবলেন ধাঁধার জবাব দিতে না পারার কারণে লজ্জা এবং অপমানে আমার চোখে পানি এসেছে। তিনি খুবই অপ্রস্তুত হয়ে গেলেন। আরে বোকামে কাচ্ছ কেন, এটা একটা ফালতু ধরনের ধাঁধা, তোমাকে জিজ্ঞেস করায় ভুল হয়েছে। আচ্ছা যাও, প্রতিজ্ঞা করছি এই জীবনে তোমাকে আর ধাঁধা জিজ্ঞেস করব না, প্লিজ এখন চোখ মোছো। আমি অন্যায় চোখ মুছলাম। যাও রেস্ট হাউসে চলে যাও, বিশ্রাম করো, গল্পের বইটই পড়ো, আজ তোমার কোনো কাজ হবে না। আর শোনো একটা কথা বলি, কিছু না পারলে কেঁদে ফেলতে হবে এটা ঠিক না। তুমি তোমার এক জীবনে দেখবে অনেক কিছুই পারছো না, প্রতিবারই যদি কাঁদতে থাকো তাহলে তোমার জীবন যাবে কাঁদতে কাঁদতে, এটা ঠিক না। আমি চলে যাচ্ছি।
ডিরেক্টর সাহেব এখন যদি আমাকে দেখতেন তাহলে অবাক হতেন। আমার চোখ শুকনা এবং ঠোঁটে হাসি, বিষাদের হাসি না, আনন্দের হাসি। হঠাৎ এত আনন্দ হচ্ছে কেন বুঝতে পারছি না, আমার নিজের অনেক কিছু এখন আমি বুঝতে পারি না। শিমুল গাছের নিচে আমি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম। কেন দাঁড়িয়েছিলাম? শুটিং দেখার জন্য, কাজ শেখার জন্য? তা না, আমি দাঁড়িয়েছিলাম যাতে ডিরেক্টর সাহেবকে দেখতে পাই। এই মানুষটাকে আমার এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে ইচ্ছা করে না। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে আমার চোখে পানি আসে। এর মানেই বা কি? ভয়ঙ্কর একটা ঘটনা আমার ভেতর ঘটে গেছে। কেন ঘটলো, কিভাবে ঘটলো আমি জানি না, আমার জানতে ইচ্ছে করে না। এই ভদ্রলোক আজ যদি আমাকে ডেকে বলেন, বকুল শোনো, তুমি একটা কাজ করো, আমি একটা মৃত্যু দৃশ্যের শট নেব, তুমি ওই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের চূড়ায় উঠে ঝাঁপ দিয়ে নিচে পড়বে, আমি তখনই তা করব। কেন করব, কী জন্য করব তা আমি জানি না, কিন্তু আমি অবশ্যই করব। আমি আবার হাসলাম। আমি জানি আমাকে হাসলে খুব সুন্দর দেখায়। আমি কি কখন আমার হাসি ওনাকে দেখাতে পারবো? পারবো না, কারণ আমি তাকে কিছু দেখাতে চাই না। আমি কাউকেই কিছু দেখাতে চাই না, নিজেকেও না। আমি নিজেকে নিজের কাছে আড়াল করে রাখতে চাই। রোদ আরও বেড়েছে, চারদিক ঝকঝক করছে। গল্প উপন্যাসে মাটির গন্ধের কথা পড়েছি, এখন আমি মাটির গন্ধ পাচ্ছি, কড়া গন্ধ। এই গন্ধে ঝিম ধরানো ভাব থাকে, কিছু গন্ধ থাকে যা গায়ে মাখতে ইচ্ছে করে। মাটির গন্ধ হলো সেরকম গন্ধ। ফুলের গন্ধ গায়ে মাখতে ইচ্ছে করে না, সুন্দর কোনো কৌটায় জমিয়ে রাখতে ইচ্ছা করে। আমি এলোমেলো পা ফেলে হাঁটছি। আমার মা বোধহয় এখনও জানে না যে আমি রোদের মধ্যে হাঁটছি, জানতে পেলে ছুটে আসতেন। গ্রামে আমার এই প্রথম আসা, যা দেখছি তাতেই মুগ্ধ হচ্ছি। মুগ্ধ হয়ে একটা বড়ই গাছের সামনে দাঁড়ালাম। বড়ই গাছ তো কতই দেখছি, বড়ই গাছ দেখে কখনো মুগ্ধ হইনি। এই গাছ দেখে মুগ্ধ হচ্ছি কারণ পুরো গাছ সোনালি রঙের চাদর দিয়ে ঢাকা। খুব সরু সোনালি লতা গাছটাকে ঢেকে ফেলেছে, রোদের আলোয় ঝলমল করছে। ক্যামেরার সঙ্গে থাকলে ছবি তুলতাম, ক্যামেরার সঙ্গে নেই, মার ব্যাগে আছে। ছোট্ট ভিভিটার ক্যামেরার হ্যান্ডব্যাগে ঢুকিয়ে রাখা যায়, ছোট্ট হলেও দামি, খুব ভালো ছবি ওঠে। এই ক্যামেরাটাও মার উপার্জন। তিনি একদিন বাবার কাছে গিয়ে বললেন, পরশু তোমার মেয়ের জন্মদিন, সে 16 বছরে পড়ল, এই মেয়ে তো পথে ফেলে দেয়া মেয়ে, তার জন্মদিনে তুমি আসবে এটা আমরা ভাবি না, তোমাকেও আসতে বলবো না। তোমার মেয়ে তোমার কাছে একটা উপহার চেয়েছে, তাকে তুমি একটা দামি ক্যামেরা দেবে, অটোমেটিক ক্যামেরা, তোমার কাছে হয়ে মুখ ফুটে কোনোদিন কিছু চায়নি, এই প্রথম চাচ্ছে, তুমি কিনে এনে দিবে, আমি কাল এসে নিয়ে যাব, বাইতুল মোকারমের দোকানে পাওয়া যায়, দেখে শুনে কিনবে, সেকেন্ড হ্যান্ড যেন না হয়, সিঙ্গাপুর মেড না, জাপান মেড। বাবা ক্যামেরা কিনে দিলেন, মা ঝলমল মুখে ক্যামেরা নিয়ে এলেন। আমি মাকে বললাম, ক্যামেরা ভিক্ষা চাইতে তোমার লজ্জা লাগলো না? লজ্জা লাগবে কেন, তুই তার মেয়ে না, নাকি আমি অন্য মানুষের সঙ্গে শুয়ে শুয়ে তোকে পেটে এনেছি? মা, এইসব কি ধরনের কথা? তুই যে ধরনের কথা বলিস তার উত্তর এইসব কথাই বলতে হয়। আমাদের যা দরকার আমরা আদায় করে নেব, ছলে বলে কৌশলে যেভাবে পারি আদায় করব। এই ক্যামেরা আমি নেব না মা। নিতা না চাইলে নিবি না, আমার কাছে থাকবে, তোর নাটক টাটকের রেকর্ডিং যখন হবে তখন এই ক্যামেরা আমি তোর ছবি তুলব। এই ক্যামেরা আমি কোনোদিন আমার ছবি তুলতে দিব না। না দিলে না দিবি? মা খুব আনন্দিত, আমার কঠিন কথাতেও তার আনন্দের কোনো কমতি হলো না। তিনি হাসি মুখে ক্যামেরা গুছিয়ে রাখলেন। বুঝতে পারছি জিনিসটা তার খুব পছন্দ হয়েছে। আমার যখন কোনো রেকর্ডিং থাকে মা হাসি মুখে ক্যামেরা নিয়ে উপস্থিত হন। আশেপাশে কে আছে না আছে কোনো খেয়াল করে না, খালি বলেন, দেখি বকু আমার দিকে তাকা, মুখটা হাসি কর, ওমার ঠোঁটটা আরেকটু ফাঁক কর, অত অল্প ফাঁক না, দেখি চুলগুলি সামনে এনে দে না, উহু ডান দিকে না বাম দিকে, মুখটা একটু উঁচু কর, চোখে আলো পড়ছে না, চোখ অন্ধকার অন্ধকার লাগছে, হ্যাঁ হয়েছে, এখন একটু হাস। মানুষ যদি ঝিনুকের মতো হয় তাহলে আমি মায়ের ঝিনুকের ভেতর বসে আছি। মা ডালা বন্ধ করে রেখেছেন, ডালা বন্ধ ঝিনুকের ভেতরের গরমে আমার অসহ্য বোধ হলেও আমি তো জানি মা ভালোবাসার রসে ডুবে ডুবে আমাকে মুক্তা বানানোর চেষ্টা করছেন। পরিপূর্ণ মুক্তা হবার পর ঝিনুক কী করে? ডালা খুলে মুক্তা উগড়ে ফেলে দেয়, নাকি চিরজীবন বুকের ভেতর ধরে রাখে? কি দেখছেন? আমি চমকে তাকিয়ে দেখি সেলিম ভাই। আমাকে প্রশ্নটা করে তিনি নিজেই যেন লজ্জায় মরে যাচ্ছেন। সেলিম ভাই আমাদের ইউনিটের সঙ্গে আছেন, তার কাজটা কি এখনও জানি না। তিনি অভিনেতাদের কেউ না, কারণ তিনি শিল্পীদের সঙ্গে থাকেন না বা শিল্পীদের সঙ্গে খেতেও বসেন না।
তিনি থাকেন ইউনিটের লোকের সঙ্গে, খাওয়া দাওয়া তাদের সঙ্গে করেন, তবে ইউনিটের কোনো কাজ করেন না। খুবই বিব্রত ভঙ্গিতে ঘুরে বেড়ান, যেন সিনেমার দলের সঙ্গে ঢুকে পড়ে খুব লজ্জায় পড়েছেন। আমি সেলিম ভাইয়ের দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, বড়ই গাছটা কেমন সোনালি চাদর দিয়ে জড়সড় হয়ে আছে তাই দেখছি, সুন্দর না? জি সুন্দর, এই লতাটার নাম স্বর্ণলতা। আপনি কি খুব গাছগাছরা চেনেন? গ্রামের ছেলে তো, গাছ চিনব না কেন? আপনি গ্রামের ছেলে? জি, স্কুল কলেজ সবই গ্রামে, গ্রাম থেকেই বিএ পাশ করেছি। এখন কি করছেন? কিছু করছি না, এমএ পড়ার শখ ছিল, টাকা পয়সা নেই, বিএ পরীক্ষার রেজাল্টও ভালো হয়নি, এই রেজাল্টে এমএ ক্লাসে ভর্তি হওয়াও সমস্যা। আপনার রেজাল্ট কি? সেকেন্ড ক্লাস, তাও খুব নিচের দিকে, থার্ড ক্লাস হতে হতে হয়নি। সিনেমার দলের সঙ্গে ঘুরছেন কেন? আমি মঈন স্যারের কাছে গিয়েছিলাম একটা চাকরির জন্য, উনি বিখ্যাত মানুষ, ওনার কত জানাশোনা, একটু বলে দিলে আমার একটা ব্যবস্থা হয়ে যায়, এই আশায় যাওয়া। উনি বললেন আমার সঙ্গে দুর্গাপুর চলো, চলে এসেছি। ভালো করেছেন। না, ভালো করিনি খুব একটা, এক কাপড়ে চলে এসেছি। এক কাপড়ে এলেন কেন? স্যারকে চাকরির কথা বলতে উনি বললেন চলো আমার সঙ্গে দুর্গাপুরে, আমি বললাম জি আচ্ছা। এই বলেই স্যার ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠলেন, উনি যে তখনই দুর্গাপুর যাচ্ছেন তা তো আমি জানি না। উনি জিপে উঠলেন, জিপের পেছনে ইউনিটের বাস, আমি বাসে উঠলাম। দুর্গাপুরে পৌঁছে উনি আমাকে কিছু বলেননি। আমার এখন সন্দেহ হচ্ছে উনি বোধহয় আমার কথা ভুলেই গেছেন, আমাকে হয়তো ইউনিটের কেউ ভাবছেন, আমি যে নিজ থেকে তাকে কিছু বলবো সেই সাহসও আমার নেই, আমি ওনাকে খুবই ভয় পাই। সবাই ভয় পায়, আমিও ভয় পাই। আচ্ছা, আপনি তো গাছপালা খুব চেনেন, এই গাছগুলির নাম কি? সাদা সাদা ফুল? এই গাছের নাম দলকলস, ফুলে খুব মধু হয়, বাচ্চারা ফুল ছিঁড়ে ছিঁড়ে মধু খায়। সত্যি? সত্যি, খেয়ে দেখুন। সেলিম ভাই ফুল তুলে দিলেন, ঠোঁটে লাগিয়ে কীভাবে টানতে হয় দেখিয়ে দিলেন। আমি টান দিতে সত্যি সত্যি মুখের ভেতর মধু চলে গেল, হালকা মিষ্টি মধু। আরও মধু খাবেন? ফুল তুলে দেব? দিন। সেলিম ভাই ফুল তুলছেন, আমি মুখে দিচ্ছি, টেনে টেনে মধু নিয়ে ফুল ফেলে দিচ্ছি। বকু, এই বকু! আমি তাকিয়ে দেখি মা ছুটতে ছুটতে আসছেন। সেলিম ভাইয়ের সঙ্গে আমাকে দেখে মা নিশ্চয়ই আত্মা কেঁপে গেছে, তিনি যেভাবে ছুটছেন তা দেখে যে কেউ বলবে এইমাত্র তিনি কোনো ভয়াবহ দুঃসংবাদ শুনেছেন। আমার হঠাৎ কেন যেন ইচ্ছা হলো মাকে আরও ঘাবড়ে দিই, সেলিম ভাইকে কি বলবো। সেলিম ভাই কিছু মনে করবেন না, আপনি 30 সেকেন্ডের জন্য আমার হাতটা একটু ধরুন তো, হাতটা ধরবেন এবং হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে থাকবেন, আর কিছু লাগবে না। বললাম না, কারণ এই ঘটনায় মা যতটা না ঘাবড়াবেন তার চেয়ে বেশি ঘাবড়াবেন সেলিম ভাই। থাক, দরকার নেই। আমি মার দিকে তাকিয়ে আছি, তিনি উম্মাদিনীর মতো ছুটে আসছেন, তিনি তার ঝিনুক কন্যাকে পেটের ভেতর ঢুকিয়ে ডালা বন্ধ করে দেবেন, অনেকক্ষণ ধরে মেয়ে ঝিনুকের বাইরে, আর সময় দেয়া যায় না। আমি মার দিকে হাঁটতে শুরু করলাম, সেলিম ভাই বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দলকলস গাছের নামটা বলার জন্য তাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, ধন্যবাদ দিতে ইচ্ছে করছে না। মা ডাঙায় তোলা মাছের মতো খাবি খাওয়ার মতো করছেন, বড় বড় শ্বাস নিচ্ছেন, ছুটে আসার ধকল কাটাচ্ছেন, তার শরীরের অবস্থা যা ছোটাছুটি কমিয়ে দেওয়া উচিত, কিন্তু মা সহজ স্বাভাবিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন না, তাকে কিশোরী মেয়েদের মতো ছুটে যেতে হবে এবং ফলস্বরূপ অনেকক্ষণ ধরে খাবি খেতে হবে। বকু, পানি খাবো। এখানে পানি কোথায় পাবে? তুমি অলিম্পিকের দৌড় দিলে ব্যাপার কি মা? আচ্ছা থাক, এখন জবাব দিতে হবে না, তুমি সুস্থ হয়ে নাও, বসবে, ঘাসের উপর বসে পড়ো, শাড়ি নষ্ট হলে হবে। মা ঘাসের উপর বসে পড়লেন, আমি অপেক্ষা করছি কখন তিনি স্বাভাবিক হবেন। দারুণ একটা ঘটনা বকু, দারুণ ঘটনা শুনবো, তোমার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হোক। ঘটনা শুনলাম, আমার কাছে তেমন দারুণ কিছু মনে হলো না। চণ্ডীগড় গ্রামে হাফিজ আলী বলে এক যুবক আছে, তার স্ত্রী নাকি অদ্ভুত ক্ষমতা, যাকে যা বলে তাই হয়, সবাই মেয়েকে খুব মানে। মা বউটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, দেখা করে সেখান থেকেই দৌড়াতে দৌড়াতে আসছেন। মা, তোমার ধারণা বউটার সত্যি সত্যি আধ্যাত্মিক ক্ষমতা আছে? অবশ্যই। তোমাকে দেখে সে কী ভবিষ্যৎদানী করল? ফরফর করে কি বলে দিল? একদিন আপনার কন্যা বাংলাদেশের 1 নম্বর নায়িকা হবে, তার এসি লাগানো গাড়ি থাকবে, গুলশানে বাড়ি থাকবে, বাড়িতে সুইমিং পুল থাকবে, সেই সুইমিং পুলে তুমি তোমার মেয়েকে নিয়ে সাঁতার কাটবে। সব কিছু নিয়ে ঠাট্টা করিস না বকু, বউটার ক্ষমতা আসলেই অস্বাভাবিক। আমি ওদের বাড়িতে গেলাম, বউটা দরজা ধরে দাঁড়ালো। দেখতে কেমন মা?
দেখতে খারাপ না, সুন্দরী আছে, বয়স কম তো, কম বয়সের যে সৌন্দর্য সেই সৌন্দর্য। তোমাকে কি বলল? আমাকে দেখেই বলল, আপনার স্বামী দূর দেশে থাকেন, চিন্তা করবেন না, উনি ফিরে আসবেন। ভুয়া কথা, তোমার স্বামী দূর দেশে থাকে না মা, ঢাকা শহরেই থাকে, এবং সেই স্বামী কখনো ফিরে আসবে না। তুই সব জেনে ফেলেছিস সেই ভাবটা দূর করত, এই দুনিয়ার তুই কিছুই জানিস না, যা জেনেছি তাই আমার জন্য যথেষ্ট, আর জানতে চাইও না। তুই আমার সঙ্গে চল তো বকুল, বউটার কাছে তোকে নিয়ে যাই, দেখি বউটা তোকে দেখে কি বলে। আমি এইসব বিশ্বাস করি না মা, আমি মরে গেলেও ওই মহিলা পীরের কাছে যাব না। আরে পীর না, খুব সাধারণ মেয়ে, তবে খুব ক্ষমতা, কার মনের ভেতর কী আছে সব বলে দিতে পারে। তাহলে তো আরও যাব না, আমার মনের ভেতর ভয়ঙ্কর সব জিনিস আছে, এইসব জেনে ফেললে অসুবিধা। তোর মনের ভেতর কী আছে? তোমাকে তো মা আমি বলবো না, আর যদি মনের ভুলে কোনো দিন বলে ফেলি তুমি গলা টিপে আমাকে মেরে ফেলবে। আমি এখনই মরতে চাই না, আরও কিছুদিন বেঁচে থাকতে চাই। মা দেখো দেখো, জীবনবাবুর চিল আকাশে উঠছে। জীবনবাবুর চিল মানে? কবি জীবনানন্দ দাশের চিল, সোনালি ডানার চিল। কি অদ্ভুত ভঙ্গিতে ঘুরপাক খাচ্ছে দেখেছ? তুই আমার সঙ্গে বউটার কাছে যাবি না? না। এবং আমার একটা উপদেশ শোনো মা, তুমিও যেও না, আগে ভাগে ভবিষ্যৎ জানা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তুমি বাবার সঙ্গে সুন্দর কিছু সময় কাটিয়েছ না? তুমি যদি গোড়া থেকেই জানতে একদিন বাবা তোমাকে ছেড়ে চলে যাবে, তাহলে কি এত সুন্দর সময় কাটাতে পারতে? তুই বেশি জ্ঞানী হয়ে যাচ্ছিস বকু, এত জ্ঞানী হওয়া কিন্তু ভালো না। আমি আকাশের দিকে তাকিয়ে আছি, আকাশে জীবনবাবুর চিল উঠছে, কি সুন্দর যে দেখাচ্ছে চিলগুলি। হায় চিল, সোনালি ডানার চিল। অনেকক্ষণ হলো সন্ধ্যা মিলিয়েছে, আমি বারান্দায় দাঁড়িয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখছি। শত শত জোনাকি পোকা জ্বলছে নিচ্ছে, কি আশ্চর্য! জোনাকি পোকা আগে দেখিনি তা না, অনেক দেখেছি, কিন্তু এত জোনাকি পোকা একসঙ্গে কখনো দেখিনি। মনে হচ্ছে থোকায় থোকায় আলোর ফুল ফুটছে, ফুলগুলি উড়ে উড়ে বেড়াচ্ছে, চঞ্চল অস্থির কিছু ফুল। পৃথিবীতে কত অদ্ভুত দৃশ্যই না আছে! আমার জীবনের প্রথম জোনাকি পোকা দেখার দৃশ্যটাও খুব অদ্ভুত ছিল। বাবা মা সঙ্গে ট্রেনে কোথায় যেন যাচ্ছি, রাতের ট্রেন, ট্রেনের বাতি হঠাৎ নিভে গেল, মা বিরক্ত হয়ে নানান কথা বলতে লাগলেন, ছাতার এক দেশে ছাতার এক ট্রেন, এখন ডাকাত পড়বে। মায়ের কথা শুনে আমার ভয় ভয় করতে লাগলো, মনে হচ্ছিল এই বুঝি দরজা জানালা দিয়ে হুড়মুড় করে একদল ডাকাত ঢুকে পড়বে। ডাকাত ঢুকল না, কিভাবে জানি একটা জোনাকি পোকা ঢুকে পড়ল। বাবা বললেন, রুমালি দেখ একটা জোনাকি পোকা। আমি অবাক হয়ে দেখছি কি সুন্দর আলো, এই জ্বলছে এই নিচ্ছে, বেচারা জোনাকি একা একা ট্রেনে করে কোথায় যাচ্ছে কে জানে। আমারও মনে হলো তাই তো, এর বন্ধু বান্ধব সঙ্গী সাথী সব কোথায় পড়ে আছে, আর সে একা একা চলে যাচ্ছে। বাবা জোনাকি পোকাটা ধরে আমার হাতে দিয়ে বললেন, মুঠি বন্ধ করে ধরে থাক, আঙুলের ফাঁক দিয়ে আলো আসবে। আমি মুঠি বন্ধ করে ধরে আছি, উত্তেজনায় আমার শরীর কাঁপছে। মা বললেন, বকু এখনই জোনাকি পোকা জানালা দিয়ে বাইরে ফেলে দে। ফেলে দে বললাম? কেন? গাধামে, জোনাকি পোকা ধরে রাখলে রাতে বিছানা ভিজানো রোগ হয়। বিছানা ভিজানো রোগটা কি? প্রতি রাতে বিছানায় পেচ্ছাপ করবি গাধামে, বিয়ের পরেও এই অভ্যাস যাবে না। কি সর্বনাশের কথা! আমি জোনাকি পোকাটাকে জানালা দিয়ে ফেলে দিলাম, সে যতক্ষণ উড়ে গেল আমি তাকে দেখার চেষ্টা করলাম। যে হাতে পোকাটা ধরেছিলাম শুকে দেখি সেই হাতে কেমন অদ্ভুত দুর্বা ঘাসের মতো গন্ধ। মিস রুমাল, আমি চমকে দেখি সোহরাব চাচা, তার হাতে প্রকাণ্ড বড় একটা বালতি, ফিল্ম লাইনের সব কিছুই খানিকটা উদ্ভব। কি করছো গো মা? জোনাকি পোকা দেখছি চাচা। জংলা জায়গা, জোনাকি ফোনাকি কত কিছু দেখবে, চা কফি কিছু খাবে? জি না। কিছু লাগলে বল, আমি বাজারে যাচ্ছি, পাপিয়া ম্যাডামের সবুজ কলির বল পয়েন্ট দরকার। এখন আমি সবুজ কালির বল পয়েন্ট কোথায় পাবো কে জানে, নেত্রকোনা ছাড়া পাওয়া যাবে না বোধহয়। নেত্রকোনা যাবেন? এখানে না পেলে যাব। আমি পাপিয়া ম্যাডাম হলে আপনাকে একটা জিনিস দিতে বলতাম, ফুলের মালার মতো একটা জোনাকি পোকার মালা, মালা গলায় দিয়ে বসে থাকতাম, মালা জ্বলত নিপত। আচ্ছা দেখি কি করা যায়, মৌমাছির মোম জোগাড় করতে পারলে জোনাকির মালা বানানো যাবে। আমি ঠাট্টা করছিলাম চাচা, আপনাকে জোনাকির মালা বানাতে হবে না। আপনি ভারী বালতি হাতে দাঁড়িয়ে আছেন কেন? বালতিটা রাখুন, তারপর কিছুক্ষণ আমার সঙ্গে গল্প করুন। বলো কি গল্প শুনতে চাও? মহিলা পীরের গল্প বলুন। মহিলা পীরকে?
এই অঞ্চলে একজনের সন্ধান পাওয়া গেছে যে নিমিষের মধ্যে মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারেন। ও আচ্ছা, হাফিজ আলীর বউয়ের কথা বলছো? বউটাকে আপনি দেখেছেন? না, তাকে দেখিনি, হাফিজ আলীকে দেখেছি। সকালবেলা সে ছিল তো, কাঠ ফাড়াই করে দিল, ফাঁকিবাজের শেষ। 50 টাকা দিয়ে সারাদিনের জন্য নিয়েছি, দুপুরের পর থেকে নেই। তার বউ যে ভবিষ্যৎ বলতে পারে এটা কি সত্যি? আরে দূর, গ্রাম অঞ্চলে প্রায় এই জাতীয় খবর শুনবে, কারো এই ক্ষমতা কারো সেই ক্ষমতা, সব বোগাস। আর মানুষের স্বভাব এরকম যে সে আসল জিনিস বিশ্বাস করে না, বোগাস জিনিস বিশ্বাস করে। চাচা, ওই মহিলার কাছে আপনি আমাকে নিয়ে যাবেন? কেন? গ্রামের অল্প বয়সী একটা মেয়ে কোন কৌশলে মানুষকে ধোকা দেয় এটা আমার দেখার শখ। তুমি তো ভালো পাগলই আছো, বারান্দায় মশার মধ্যে দাঁড়িয়ে থেকো না, জঙ্গলি মশা কামড় খেয়ে ম্যালেরিয়া ফ্যালেরিয়া বাঁধাবে। ঘরে চলে যাও, ঘরে ঘরে মসকিউটো কয়েল জ্বালিয়ে দিয়েছি। আমি লক্ষ্মীমের মতো ঘরে চলে গেলাম। এমন কোনো রাত হয়নি, কিন্তু চারদিক কেমন নিঝুম হয়ে গেছে। এই অঞ্চলের লোকেরা মনে হয় সন্ধ্যা 7টা বাজতেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, কেমন অস্বস্তি লাগছে। গাড়ির হর্নের শব্দ নেই, রিকশার শব্দ নেই। আমি বিছানায় উপুর হয়ে পড়লাম। ডায়েরি লেখা যাক। পাপিয়া ম্যাডামের মতো সবুজ কালির একটা বল পয়েন্ট আমার জন্য আনতে বললে হতো। ডায়েরিতে ইন্টারেস্টিং কিছু কথা সবুজ কালিতে লিখতাম। আমাদের আজ রান্না হতে দেরি হবে, রান্না কিছুক্ষণ আগে চড়ানো হয়েছে। পাপিয়া ম্যাডাম সন্ধ্যাবেলায় বলেছেন তার খাসির মাংসের রেজালা খেতে ইচ্ছা করছে। বিড়ি সিঁড়ি থেকে খাসি কিনে আনা হয়েছে, এই মাত্র রান্না বসানো হলো। আমাদের বাবুর্চির নাম কেয়ামত মিয়া। কেয়ামত কারো নাম হতে পারে? শুরুতে আমার সন্দেহ হয়েছিল নামটার কোনো সমস্যা আছে। একদিন জিজ্ঞেস করে দেখি আসলেই তাই, তার নাম আসলে নেয়ামত, সবাই ঠাট্টা করে কেয়ামত ডাকে। এখন কেউ যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, তিনি স্বাভাবিক গলায় বলেন আমার নাম কেয়ামত, কেয়ামত মিয়া। কেয়ামত মিয়া রান্না খুব ভালো করেন, অতি সামান্য জিনিস এত যত্ন করে রাঁধেন যে শুধু খেতে ইচ্ছে করে। প্রতিদিন একটা না একটা অদ্ভুত আইটেম থাকবে। আজ দুপুরে ছিল সজনে পাতা ভাজি। সজনে গাছের কচি পাতা, প্রচুর পেঁয়াজ দিয়ে, সামান্য টক দিয়ে এমন একটা বস্তু বানালেন যে সবাই একবার করে ফেলল। কেয়ামত মিয়া এই ভাজিটা রোজ করবে। আমি নিজে ডায়েরিতে লিখলাম, আজ আমরা নতুন একটা খাবার খেলাম, সজনে পাতা ভাজি। খাবারটা এত ভালো হয়েছে যে আমার ধারণা এখন থেকে আমরা রোজই এই খাবার খাবো, এবং যখন আমাদের শুটিং শেষ হবে তখন দেখা যাবে দুর্গাপুরের সব সজনে গাছ আমরা খেয়ে ফেলেছি। সজনে পাতা ভাজি রান্নার রেসিপি আমরা পেয়ে গেছি। পাপিয়া ম্যাডাম রেসিপি চেয়েছিলেন, তাকে দেয়া হয়েছে, এবং ছোট ম্যাডাম হিসেবে আমাকেও দেয়া হয়েছে। সজনে পাতা ভাজি, পেঁয়াজ 2 কাপ, রসুন 1/2 কাপ, তেঁতুলের রস 1/2 কাপ, কাঁচামরিচ 1/2 কাপ, শুকনো মরিচ 10টা, সজনে পাতা 1 গামলা। বসন্তের নতুন সজনে পাতা কুচি কুচি করে কেটে তেঁতুল পানিতে সারাদিন ডুবিয়ে রাখতে হবে। ভাজার আগ মুহূর্তে পানি ঝরিয়ে নিতে হবে, লবণ পানিতে ধুয়ে কষ ফেলে দিতে হবে। 1 কাপ পেঁয়াজ তেলে ভাজতে হবে। পেঁয়াজ বাদামি বর্ণ হয়ে যাবার পর সজনে পাতা, 1 কাপ পেঁয়াজ কুচি এবং 1/2 কাপ রসুন কুচির তেলে ফেলে দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। সজনে পাতা তেলে টেনে নেবার পর আরও 1/2 কাপ পানি দিয়ে দমে বসিয়ে দিতে হবে। পরিবেশনের আগে মুচমুচে করে ভাজা শুকনো মরিচ খাবারের উপর দিয়ে দিতে হবে। গরম ভাতের সঙ্গে সজনে পাতা ভাজি অতি উপাদেয়। মজার ব্যাপার হচ্ছে এই রেসিপিটা মিথ্যা রেসিপি। সোহরাব চাচা বিকেলে আমাকে এসে বললেন, মিস রুমাল আমাকে একটু সাহায্য করো তো, একটা কাগজে সজনে পাতা ভাজির রেসিপি লিখে দাও। পাপিয়া ম্যাডাম জ্বর বড় যন্ত্রণায় ফেললেন, কিছু একটা রান্না হলেই রেসিপি। কিভাবে রান্না হয় আপনি বলুন, আমি লিখে দিচ্ছি। বানিয়ে বানিয়ে একটা কিছু লিখে দাও, তোমার কি ধারণা রেসিপি দেখে উনি জীবনে কখনো রান্না করবেন? রান্না না করলে চাচ্ছেন কেন? কেন চাচ্ছেন তা একমাত্র আল্লাহ পাকই জানেন। মা লক্ষ্মী, তুমি সুন্দর করে একটা রেসিপি লিখে দাও না। যা ইচ্ছা লিখে ফেলবো। লিখে ফেলো। আমি রান্নার বইয়ের মতো করে সব লিখে ফেললাম। যখন লিখছি তখন ঘাড়ের উপর মা ঝুঁকে এসে উদ্বিগ্ন গলায় বললেন, পকু কি লিখছিস, ডায়েরি? আমাকে কোনো কিছু লিখতে দেখলেই মা উদ্বিগ্ন বোধ করেন, ভাবেন নিষিদ্ধ কিছু বোধহয় লিখছি। আমি দুহাতে লেখাটা ঢেকে বললাম, আমার যা মনে আসছে লিখছি, তুমি পড়বে না, উপর হয়ে লেখালেখি করবে না। মা তুমি যাও তো। মা মুখ কালো করে চলে গেলেন, তবে তার মন পড়ে রইল ডায়েরিতে। না জানি তার কন্যা কি গোপন কথা লিখে ফেলেছে। এই গোপন কথা জানার জন্য মা কোনো না কোনো সময় তার কন্যা ডায়েরি পড়বেন। আমার ধারণা আজ রাতে এই কাজটা করবেন। আমি ঘুমিয়ে পড়ার পর চাবি দিয়ে আমার স্যুটকেস খুলে অতি দ্রুত পরে ফেলবেন। উত্তেজনায় এই সময় তার নাক ঘামতে থাকবে, কাণ্ডটা করে তিনি যেন একটা শক পান সেই ব্যবস্থা আমি করে রেখেছি। দলকলস গাছ প্রসঙ্গে লিখতে লিখতে এক ফাঁকে কিছু নিষিদ্ধ গোপন কথা জুড়ে দিয়েছি। তার একটা লাইন খুব ভালো করে কাটা,
যাতে মা কিছুতেই সেই লাইনের পাঠোদ্ধার করতে না পারে। মা জানবেন না কি লেখা হয়েছিল, ছটফট করতে লাগবেন। আমি লিখেছি, দলকলস মধু। আজ ভোমরার মতো ফুল থেকে মধু খেয়েছি। দুপুরের দিকে একা একা হাঁটছিলাম, তখন সেলিম ভাইয়ের সঙ্গে দেখা হলো। খুব চমৎকার একজন মানুষ, হ্যান্ডসাম, বুদ্ধিমান। আমরা দুজনে অনেক গল্প করলাম, উনিই গল্প করলেন, আমি শুধু শুনে গেলাম। উনি আবার গাছপালা খুব ভালো চেনেন, আমাকে স্বর্ণলতা চিনিয়ে দিলেন, তারপর চিনিয়ে দিলেন দলকলস গাছ। এই গাছ থেকে কীভাবে মধুপান করতে হয় তাও শেখালেন, তারপর নিজেই এক গাদা ফুল এনে দিলেন। আমি ফুল থেকে মধু খাচ্ছি, উনি হঠাৎ বললেন, এই রুমালি, তোমাকে ঠিক ভোমরার মতো লাগছে, ভোমরা যেমন ফুলের মধু খায় তুমিও খাচ্ছ। উনি আমাকে রুমালি ডাকেন, তবে সবার সামনে না, আড়ালে। সবার সামনে আমাকে বকুল বলেন এবং আপনি করে ডাকেন। আমি তাকে বলেছি, সবার সামনে আমাকে আপনি বলার দরকার কি, আমি তো সিনিয়র কোনো ম্যাডাম না, আমার বয়স মাত্র 17। উনি বললেন, 18 হোক, তখন সবার সামনে তুমি বলবো। কে জানে এই কথাটার মানে কি, আমি বড়দের সব কথা বুঝতে পারি না। দেখি একবার কায়দা করে মাকে জিজ্ঞেস করব, মাকে সরাসরি কিছু জিজ্ঞেস করা যাবে না, তিনি অনেক কিছু সন্দেহ করবেন। এইটুকু লিখে আরও দুটা লাইন লিখে খুব ভালো মতো কালি দিয়ে কেটে দিয়েছি। পরিষ্কার বুঝতে পারছি পড়ার পর মার ঘাম দিয়ে জ্বর এসে যাবে, বুক ধরফর করতে থাকবে, এমনও হতে পারে তার জীবের নিচে অ্যানজিস্ট্রো দিতে হতে পারে। আমি চাচ্ছি আজ রাতেই মা ডায়েরিটা পড়ুক, কাজেই আমি আজ যা করব তা হচ্ছে ডায়েরিটা সুটকেসে ঢুকিয়ে তালা বন্ধ করে রাখতে ভুলে যাব। মা এখন কফি খাচ্ছেন এবং আড়ে আড়ে আমাকে দেখছেন। কফি নিশ্চয়ই পাপিয়া ম্যাডামের জন্য বানানো হয়েছিল, রাতের খাবারের দেরি হবে সেজন্য কফি। খবর পেয়ে মা নিজের কন্যার জন্য নিয়ে এসেছেন, আমি যেহেতু কফি খাই না তিনি নিজেই চুকচুক করে খাচ্ছেন। ইউনিটে কোনো একটা খাবার রান্না হলে মা তা খাবেন না, তা কখনো হবে না। মা কফি খেতে খেতে জালালের মার সঙ্গে নিচু গলায় কথা বলছেন। জালালের মা একজন এক্সট্রা, তিনি আমাদের ছবিতে কাজের বুয়ার চরিত্রে অভিনয় করবেন। রিটায়ার্ড পুলিশের বড় কর্তার বাসায় এই বুয়া ছোটবেলা থেকে আছে, ছুটি কাটাতে সবাই যখন এসেছে বুয়াকেও সঙ্গে নিয়ে এসেছে। জালালের মা রাতে আমাদের ঘরে থাকেন, আমরা সবাই থাকি দুর্গাপুর PWD রেস্ট হাউসে। আমাদের ঘরে দুটা খাট, একটা খাটে আমি আর মা, আর একটা খাটে জালালের মা। রাত্রে আমি ঘুমিয়ে পড়ি, মা এবং জালালের মা সহজে ঘুমান না, তাদের গল্প চলতেই থাকে, ফিসফিস, গুজগুজ। জালালের মা ছবির জগতে সব স্ক্যান্ডালের গল্প জানেন, বলার সময় এমনভাবে বলেন যেন ঘটনাটা তার নিজের চোখের সামনে ঘটেছে। মা প্রতিটি গল্প খুব আগ্রহের সঙ্গে শোনেন এবং প্রতিটি গল্পই বিশ্বাস করেন, অবিশ্বাস্য গল্পগুলি বেশি বিশ্বাস করেন। এখন যে গল্প হচ্ছে আমি তা শুনতে পাচ্ছি, যদিও গল্প ফিসফিস করে বলা হচ্ছে আমার কান খুব পরিষ্কার, মশারা যদি কথা বলতে পারতো তাহলে মশাদের গুনগুন কথাও শুনতে পেতাম। বুঝছেন আপা, টেকনাফ আউটডোরে পড়ছে, চিত্রার প্রোডাকশনের ছবি ডাকু সর্দার, নায়িকা হইলেন মহুয়া ম্যাডাম, ম্যাডামের প্রথম ছবি, প্রথম ছবি যখন করে তখন ম্যাডামদের মাথা ঠিক থাকে না, কি করে না করে নিজেও বুঝে না, মাথার মধ্যে থাকে ছবির জগতে যখন আসি তখন উল্টাপাল্টা কাজ করাই লাগবে, বুঝছেন আপা, মনে হইলে এখনো গায়ের লোম দাঁড়ায় যায়। জালালের মা গলা আরও নিচু করে ফেলে, আমি দেখি মায়ের মুখ হা হয়ে গেছে, চোখ বড় বড়। সন্ধ্যাবেলা ম্যাডাম চা খেতে গিয়েছেন, ব্লাউজের দুটা হুক খোলা, ইচ্ছা করে খোলা, ব্লাউজের নিচে ইয়েও নাই, গরম বেশি বলে পরেননি, কারণ ছাড়াই ম্যাডামের হা হা হি হি, একবার হাসেন আর কাঁধ থেকে শাড়ির আঁচল পড়ে যায়। গল্পে বাধা পড়ল, সোহরাব চাচা এসে বললেন, মিস রুমাল যাও, স্যার ডাকছেন। আমি উঠে দাঁড়াবার আগে মা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, ভাবি আপনার যাওয়ার দরকার নেই, স্যার কালকে শুটিং কী হবে বুঝিয়ে দেবেন। সর্বনাশ, আমাকে থাকতেই হবে, বকে কিছু মনে রাখতে পারে না, আমাকে সব মনে রাখতে হবে। আসুন তাহলে, দেরি করবেন না। না না, দেরি হবে না, এখনই আসছি। বকু চুল আঁচড়ে চট করে কপাল একটা টিপ দিয়ে নে। আমি তো শুটিংয়ে যাচ্ছি না, মায়ের স্ক্রিপ্ট বুঝতে যাচ্ছি, ফকিরনির মতো যাবি, উনি কী ভাববেন? সেজে গুজে গেলেই তো অনেক কিছু ভাবার কথা, তার মানে? উনি ভাবতে পারেন আমি তার সঙ্গে প্রেম করতে চাচ্ছি, তাকে ভুলাতে চাচ্ছি। জালালের মা যেখানে বসেছিলেন সেদিকে তাকালেন, কিছুটা স্বস্তি পেলেন, জালালের মা নেই। সোহরাব চাচাকে ঢুকতে দেখেই তিনি চলে গেছেন। এই মহিলা সোহরাব চাচাকে জমের মতো ভয় করেন। এরকম কথা তুই কীভাবে বললি? ভুল তো মা বলিনি, মেয়েদের সঙ্গে প্রেম করার দিকে তোমার মঈন ভাইয়ের ঝোঁক আছে, দেখো না এখন পাপিয়া ম্যাডামের সঙ্গে প্রেম করছেন। তুই এমন কুৎসিত কথা বলছিস কীভাবে? প্রেম কুৎসিত হবে কেন মা? আর একটা কথা বলবি তো টেনে জিভ ছিঁড়ে ফেলবো।
আমি আর কথা বাড়ালাম না, চুল আঁচড়ালাম, কপালে টিপ দিলাম। মা অতি দ্রুত তার শাড়ি পাল্টালেন, মুখে পাউডার দিলেন, ঠোঁটে লিপস্টিক দিলেন। এই বকু আমাকে কেমন দেখাচ্ছে? খুব ভালো দেখাচ্ছে। উনি যদি তোমার প্রেমে পড়ে যান আমি মোটেও অবাক হব না, তোমাকে রানীর প্রিয় সখীর মতো দেখাচ্ছে। মা আচমকা আমার গালে চর বসালেন, তারপর বেশ স্বাভাবিক ভঙ্গিতে আমাকে নিয়ে রওনা হলেন যেন কিছুই হয়নি। ডিরেক্টর সাহেব তার ঘরে একা বসে আছেন, পায়জামা পাঞ্জাবি পরেছেন বলে তাকে প্রফেসর প্রফেসর লাগছে। তার চুল সুন্দর করে আঁচড়ানো, মনে হয় কিছুক্ষণ আগে গোসল করে চুল টুল আঁচড়ে ভদ্র হয়েছেন। গা থেকে হালকা মিষ্টি গন্ধও আসছে, আফটার শেভের গন্ধ হতে পারে, মুখে মাখা ক্রিমের গন্ধ হতে পারে, আবার সাবান দিয়ে গোসল করা হলে সাবানের গন্ধও হতে পারে। আমার নাক কুকুরের নাকের মতো খুব তীক্ষ্ণ। আজ তাকে অল্পবয়স্ক মনে হচ্ছে, কারণ চুলে কলপও দিয়েছেন। চুলে কলপ দেয় স্টেজে যারা চলে যান তাদের দেখতে খুব মজা লাগে। বুড়োটে ধরনের মানুষ হঠাৎ একদিন দেখা যায় কুচকুচে কালো চুলের একজন মানুষ, হাব ভাব যুবকের মতো। এরা আবার রং চঙের শার্ট পরতেও ভালোবাসে, চুলে যেমন কলপ লাগায় মনেও খানিকটা লাগায়। বকুল এবং বকুল মাতা, গেট সিটেড, বসে পড়ুন। আমরা সামনের খাটে বসলাম। ভাই সাহেব কেমন আছেন? ইস, আপনার কাজের খুব চাপ যাচ্ছে, আপনাকে দেখি আর অবাক হই, একটা মানুষ এত কাজ কিভাবে করে? আমি বকুলকে বলছিলাম, তোর চাচাকে দেখে শেখ, কর্মযোগী কাকে বলে। সকাল বিকাল দুবেলা ওনার পায়ে ধুলা নিয়ে কপালে ঘষবি, এতে যদি কপালের উনিশ বিশ হয়, যে কপাল নিয়ে জন্মেছিস সে কপালে কিচ্ছু হবে না। তোর বাবা থেকেও নেই, এখন ওর মুরব্বি বলতেও আপনি, বাবা বলতেও আপনিই শুধু। ডিরেক্টর সাহেব শান্ত ভঙ্গিতে শুনে যাচ্ছেন, উনি রাগ করছেন কিনা বুঝতে পারছি না, মনে হয় রাগ করছেন না। মার স্বভাব তিনি জেনে গেছেন, এই স্বভাবের মানুষের উপর রাগ করা যায় না। আমি ডিরেক্টর সাহেব হলে রাগ করতাম না, বরং মনে মনে হাসতাম। মা কথা বলেই যাচ্ছেন, থামছেন না। মা চুপ করো তো বলে আমি তাকে থামাতে পারি, কিন্তু ইচ্ছা করছে না। মঈন ভাই, আমার মেয়ের গলায় একটা গান কিন্তু আপনার ছবিতে রাখতে হবে, আপনার কাছে আমার রিকোয়েস্ট, দুই লাইনের একটা গান হলো তার গলায় রাখবেন। সবচেয়ে ভালো হয় নিজের গান সে যদি নিজে গায়, আপনি ওর গান শুনে দেখুন, যদি পছন্দ না হয় তখন প্লেব্যাক সিঙ্গার নেবেন। ভাই আমার মেয়ের একটা গান আপনি শুনে দেখুন, পথহারা পাখি গানটা সে কী সুন্দর যে গায়, বকু চাচাকে গানটা গিয়ে শোনা। আমি ভদ্রলোকের ধৈর্য দেখে অবাক হলাম। ভদ্রলোকের হাসি দেখে মনে হতে পারে উনি এখনই বলবেন, বকুল শোনাও তোমার পথহারা পাখি গান। আমি জানি তিনি তা করবেন না, আমার গানের প্রতি তার কোনো আগ্রহ নেই, আমার গান এই ছবির জন্য প্রয়োজন নেই, চিত্রনাট্যে কোথাও নেই দিলু গান করছে। মঈন ভাই পান খাবেন? জি না, পান খাবো না, আপনার কন্যার গানও আজ শুনবো না, অন্য এক সময় শুনব। কতক্ষণ আর লাগবে? ছোট গান, একটা মাত্র অন্তরা। গান হচ্ছে মুডের ব্যাপার, আজ মুড নেই, কাল সকাল থেকে শুটিং হবে, আমি আপনার মেয়ের সঙ্গে সেই বিষয়ে কিছু কথা বলি। জি আচ্ছা বলুন, কিন্তু মঈন ভাই ওর গান কিন্তু আপনাকে শুনতে হবে, মশলা খাবেন, পানের মশলা? না পানের মশলাও খাবো না, আপনি কাজ করুন, নিজের ঘরে গিয়ে বিশ্রাম করুন, কিংবা রান্নাবান্না কেমন এগুচ্ছে একটু দেখুন, আমি এক আপনার কন্যার সঙ্গে কথা বলবো। মার মুখ শুকিয়ে গেল, তাকে দেখে মনে হচ্ছে তিনি অতি দ্রুত কিছু যুক্তি দাঁড় করাবার চেষ্টা করছেন, যে যুক্তিতে মেয়ের সঙ্গে থাকতে পারেন কোনো যুক্তি তার মাথায় আসছে না। মা নিষ্প্রাণ গলায় বললেন, আচ্ছা। মা বের হয়ে যাচ্ছেন, তার হতাশ ভঙ্গিতে চলে যেতে দেখে আমার খারাপ লাগছে। ডিরেক্টর সাহেব নিশ্চয়ই এমন কোনো কথা বলবেন না যা আমার মায়ের সামনে বলা যায় না, তিনি থাকলে কোনো ক্ষতি ছিল না। মা বেশি কথা বলেন তা ঠিক, মাকে চুপ করে থাকতে বললেই তিনি চুপ করে যেতেন। বকুল কেমন আছো তুমি বলো? ভালো আছি। গ্রাম কেমন লাগছে? ভালো। চিত্রনাট্যটা কি মন দিয়ে পড়েছ? জি। চিত্রনাট্য তোমার কাছে কেমন লেগেছে? ভালো। এই ছবি কি বাংলাদেশের মানুষ দেখবে? না। না কেন? ছবিতে নাচ গান নেই এই জন্যে? ছবির গল্পটা খুব জটিল। ছবির গল্প তোমার কাছে জটিল মনে হয়েছে? জি। তোমার নিজের চরিত্রটা কি তোমার পছন্দ হয়েছে? জি। দিলুকে তোমার পছন্দ হয়েছে? জি। তুমি কি দিলুর মতো? না। এখন তুমি বলো দিলু কেমন? দিলু খুব নিঃসঙ্গ একটা মেয়ে, একা একা থাকে, তার কিছুই ভালো লাগে না, খুব দুঃখী মেয়ে। না ঠিক হলো না, আর দশটা পনেরো ষোলো বছরের মেয়ে যেমন দিলুও তেমন, দিলু আলাদা কেউ না, দিলুর শেষ পরিণতিটা খুব দুঃখময় বলে তুমি তাকে দুঃখী মেয়ে ভাবছ। সে সবার সঙ্গে হাসছে, খেলছে, গল্প করছে, ছুটি কাটাতে সে মজা করছে, তারপর একসময় তার জীবনে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেল, এমন একজনের প্রেমে পড়ে গেল যে বয়সে তার চেয়ে অনেক অনেক বড়, যাকে তার প্রেমের কথাটা সে বলতেও পারছে না, এটাই তার সমস্যা, এর বাইরে তার কোনো সমস্যা নেই, ঠিক বলছি?
দিলু মেটার যে সহজ স্বাভাবিক জগৎ ছিল প্রেমে পড়ার পর তার সেই জগৎ ভেঙে চুরমার হয়ে গেল। সে পুরোপুরি হকচকিয়ে গেল। তুমি কি কখনো প্রেমে পড়েছ? জি না। প্রেমে পড়লে আমাদের জন্য সুবিধা হতো, তোমার জন্য অভিধান করতে সুবিধা হতো। ডিরেক্টর সাহেব মিটি মিটি হাসছেন, কেন হাসছেন আমি বুঝতে পারছি না। তিনি সিগারেট ধরালেন, কয়েকটা টান দিয়ে সিগারেট ছুঁড়ে ফেলবেন, আমি তার জন্য অপেক্ষা করছি। তিনি সিগারেট ফেললেন না, সহজ ভঙ্গিতে টেনে যেতে লাগলেন। সম্ভবত আজ তিনি আর সিগারেট ফেলবেন না। মনে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার উপর তার কর্মকাণ্ড নির্ভর করে। তাকে এখন কেউ দেখছে না, তাকে ঘিরে ভিড় জমে নেই, কাজেই তিনি সিগারেট ফেলছেন না। বকুল, জি স্যার। মেয়েটা এমন বয়স্ক একজন মানুষের প্রেমে কেন পড়ল? জানি না, চিত্রনাট্যে সেটা উল্লেখ করা হয়নি। তোমার কী ধারণা সেটা বলো। আমার কোনো ধারণা নেই। বয়সন্ধির পর মেয়েরা হঠাৎ খানিকটা অসহায় বোধ করতে থাকে, তাদের মধ্যে লতা ধর্ম প্রবল হয়ে ওঠে। লতা ধর্ম হচ্ছে লতানো গাছের ধর্ম। লতানো গাছ কী করে? আশেপাশে শক্ত কোনো গাছের খোঁজ করে। 15-16 বছরের মেয়েদের মধ্যে লতা ধর্ম যখন প্রবল হয়ে দেখা দেয়, প্রেমটা তখনই আসে। কার প্রেমে পড়ল তখন সে আর সেটা ভেবে দেখে না। হাসছো কেন? এমনি হাসছি। আমার ব্যাখ্যা খুব বেশি সরল বলে হাসছো? যে ব্যাপারটা বাইরে থেকে যত জটিল মনে হয় তার ব্যাখ্যা কিন্তু তত সহজ। 15-16 বছরের মেয়েরা কাদের প্রেমে পড়ছে সেই স্ট্যাটিস্টিক্স যদি নাও, তাহলে অনেক মজার ব্যাপার দেখবে। এই সময় তারা যাদের সংস্পর্শে আছে তাদেরই প্রেমে পড়ে যাচ্ছে। প্রাইভেট মাস্টারের সঙ্গে প্রেম হচ্ছে কারণ সে তাকে পড়াতে আসছে। গানের মাস্টারের সঙ্গে প্রেম হচ্ছে, তার সঙ্গে তার যোগাযোগ হচ্ছে। বড় ভাইয়ের বন্ধুর সঙ্গে প্রেম হচ্ছে, এমনকি বাবার বন্ধুর সঙ্গেও প্রেম হচ্ছে, কারণ বাবার বন্ধু মাঝে মাঝে বাসায় আসেন, তার সঙ্গে কথা হয়। সেই সময়কার প্রেমটা অন্যরকম, হিসাব নিকাশের বাইরের প্রেম। হিসাব নিকাশের বাইরের প্রেম মানে কি? প্রেমের পরিণতি কী হবে তা নিয়ে চিন্তাভাবনা করা মানেই হিসাব নিকাশ। পরিণতি নিয়ে চিন্তাভাবনা ছাড়া প্রেম মানে হিসাব নিকাশহীন প্রেম। বুঝতে পারছো? না না, বোঝার মতো কিছু না। আমাদের ছবির মেয়ে দিলুর প্রেম হিসাব নিকাশহীন প্রেম। প্রেমের পরিণতি নিয়ে সে কখনো ভাবেনি, সে অন্ধের মতো প্রেমে পড়েছে। পরিণতি নিয়ে না ভাবলে সে আত্মহত্যা করে কেন? আত্মহত্যাটাও তার প্রেমেরই একটা অংশ। সে তার আবেগের তীব্রতাটা সবাইকে দেখাতে গিয়েই কাণ্ডটা করেছে। এই বয়সের প্রেমে একটা দেখানোর ব্যাপারও থাকে, দেখো আমি কী করে ফেললাম এই ভাব। স্যার আমার সেরকম মনে হচ্ছে না। তা তোমার কী মনে হচ্ছে? আমার মনে হয় মেয়েটা হঠাৎ তার নিজের ভেতরের প্রেম ভালো করে লক্ষ্য করে, তার তীব্রতা দেখে সে হকচকিয়ে যায়, সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। বকুল। জি। চিত্রনাট্যের কোন অংশটা তোমার কাছে সুন্দর মনে হয়েছে? দিলু যে মাঝে মাঝে খুব সুন্দর করে সাজে, তারপর পুকুরের কাছে যায়, পুকুরের জলে নিজেকে দেখে এবং নিজের সঙ্গে কথা বলে, এই দৃশ্যটা। সেই দৃশ্যটা আমরা কাল করব, এই দৃশ্য দিয়েই শুরু। তুমি দৃশ্যগুলো আজ রাতে খুব ভালো মতো পড়বে, শোবার আগে ভাববে। আমি দৃশ্যগুলি কীভাবে নেব ভেবে রেখেছি, তোমার মাথায় যদি কিছু থাকে তাও আমাকে বলবে। এই ছবির আসল নায়িকা কে তুমি কি জানো? জানি, দিলু। হ্যাঁ, এই কিশোরী মেয়েটি ছবির নায়িকা। পাপিয়া ব্যাপারটা জানে না, তার ধারণা সেই ছবির নায়িকা। তাকে সেরকম বলাও হয়েছে, চিত্রনাট্য সে পড়েনি, তাকে চিত্রনাট্য পড়তেও দেয়নি। চিত্রনাট্য পড়লে সে খুব হইচই করত। আচ্ছা তুমি যাও। তিনি যা বললেন, কিন্তু আমি আগের জায়গাতেই বসে রইলাম, আমার কেন জানি উঠতে ইচ্ছা করছেন না। কিছু বলবে? জি না। আমি যে তার সামনে বসে আছি তার মনেই নেই। তিনি খুব সাবধানে সিগারেট ধরালেন। ঘরে মসকিউটো কয়েল চলছে, ধোঁয়ায় নাক জ্বালা করছে। বকুল, আচ্ছা দেখি তোমার বুদ্ধি। তিনি নড়ে চড়ে বসলেন এবং হাসি মুখে তাকালেন। গল্পটা মন দিয়ে শোনো, একটা হাতি এবং একটা পিঁপড়ার গল্প। একটা পিঁপড়া মোটরসাইকেলে করে যাচ্ছিল, একটা হাতি আসছিল উল্টা দিক থেকে। পিঁপড়া ব্যালেন্স হারিয়ে মোটরসাইকেল নিয়ে হাতির গায়ে পড়ল, বিরাট অ্যাক্সিডেন্ট। মজার ব্যাপার হচ্ছে অ্যাক্সিডেন্টে পিঁপড়ার কিচ্ছু হলো না, শুধু হাতিটা আহত হলো। এখন বলো কেন অ্যাক্সিডেন্টে পিঁপড়ার কিছু হলো না? জানি না। খুব সহজ উত্তর, পিঁপড়ার মাথায় হেলমেট পরা ছিল। পিঁপড়া ছোট প্রাণী হলো, ট্রাফিক রুল মেনে চলে, হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বের হয় না। আহত হাতিকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দেখা গেল আহত হাতি এবং পিঁপড়া পাশাপাশি বেডে শুয়ে আছে। এখন তুমি বলো, পিঁপড়ার তো কিছু হয়নি, সে কেন হাতির বেডের পাশে শুয়ে আছে? জানি না। পিঁপড়া শুয়ে আছে কারণ পিঁপড়াটাকে হাতিকে রক্ত দিচ্ছিল।
তাদের দুজনের একই গ্রুপের রক্ত, ও পজিটিভ। এবার তিনি গলা খুলে হাসছেন। আমি মুগ্ধ হয়ে তার ছেলেমানুষি হাসি দেখছি। আমার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার হাসি আমার শরীরের ভেতর ঢুকে যাচ্ছে, আমার শরীর ঝমঝম করছে। শরীরের ভেতরটা কাঁপছে। ঠিক এমন সময় সোহরাব চাচা ঢুকলেন। আমি নেত্রকোনা যাচ্ছি, আপনার কিছু লাগবে স্যার? নেত্রকোনায় এক ধরনের মিষ্টি পাওয়া যায়, নাম হচ্ছে বালিশ। মিষ্টিটা শুধু নাম শুনেছি, কখনো খেয়ে দেখিনি, যদি পাও নিয়ে এসো। রান্নাও হয়েছে, খাবার দিতে বলি? দিতে বলো, পাপিয়াকে জিজ্ঞেস করো সে কি সবার সঙ্গে খাবে না তার খাবার আলাদা দেওয়া হবে। ম্যাডাম বলেছে উনি রাতে কিছু খাবেন না। সে কি? ম্যাডাম খেতে চেয়েছেন বলেই খাসি কিনে এনে রেচালা করা হয়েছে, পোলাওয়ের চালের ভাত করা হয়েছে। স্যার আপনি একটু বলে দেখবেন। খাবে না কেন, কিছু বলেছে? ওনার নাকি শরীর ভালো না, উনি দরজা বন্ধ করে শুয়ে পড়েছেন। ভালো যন্ত্রণা হলো দেখি। ফরহাদ সাহেবও এখন এসে পৌঁছালেন না, ওনাকে ছাড়া শুটিং শুরু হবে কীভাবে? কাউকে কি পাঠিয়ে দেব? রাতে খেয়ে গাড়ি নিয়ে ঢাকা চলে যাবে, ওনাকে নিয়ে চলে আসবে? না। ডিরেক্টর সাহেব চিন্তিত মুখে বের হয়ে গেলেন, কিছু না বললেও বোঝা যাচ্ছে তিনি পাপিয়া ম্যাডামের ঘরের দিকেই যাচ্ছেন। আমার কেন জানি খুব ইচ্ছা করছে পাপিয়া ম্যাডামের রাগ কীভাবে ভাঙানো হয় সেই দৃশ্য দেখি। ডিরেক্টর সাহেবের পেছনে পেছনে যাই। সোহরাব চাচা বললেন, মিস রুমাল চলো খেতে চলো। চলুন। মা নিশ্চয়ই মুখ গম্ভীর করে তার ঘরে আমার জন্য অপেক্ষা করছেন। আমি যাওয়া মাত্র ডিরেক্টর সাহেবের সঙ্গে আমার কী কী কথা হলো সব শুনলেন, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, কোন কোন জায়গায় দুবার তিনবার করেও শোনাতে হবে। মার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, আমি সোহরাব চাচার সঙ্গে সরাসরি ডাইনিং রুমে চলে গেলাম। খাওয়া শুরু হয়ে গেছে। গণখাবারের কায়দা কানুন অন্যরকম প্লেট হাতে যেতে হয় বাবুর্চির কাছে। বাবুর্চি তার লোকজন নিয়ে বসে থাকেন, তার সামনে বিরাট বিরাট ডেকচিতে ভাত তরকারি ভাজি সালাদ, বড় বড় চামচে প্লেটের ওপর খাবার তুলে দেওয়া হয়, থালা উপচে আগুন গরম খাবার পড়ে যেতে থাকে, সেই খাবার গবাগব করে খাওয়া হয়। পুরো ব্যাপারটায় পিকনিক পিকনিক ভাব থাকে, আমার খুব ভালো লাগে। ডাইনিং রুমে সবাই আছেন, শুধু মা আর জালালের মা নেই। মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছেন, আর জালালের মা, মাকে এই ফাঁকে কয়েকটা ভয়ঙ্কর টাইপ গল্প শুনিয়ে ফেলছে। আমাদের এই ডিরেক্টর সাহেবকে নিয়েও অনেক গল্প নিশ্চয়ই জালালের মা জানেন, তার কাছ থেকে কিছু গল্প শুনতে হবে, মাকে না জানিয়ে শুনতে হবে। তরকারির রং খুব সুন্দর হয়েছে, আমি প্লেট হাতে খাবার নিয়ে নিলাম। ধোয়া ওঠা পোলাওয়ের চালের ভাত, সুন্দর গন্ধ আসছে ভাত থেকে, খাসির গোশতের রেচালা, রেজালা দেখিয়ে বোঝা যাচ্ছে খেতে খুব ভালো হবে। পাপিয়া ম্যাডাম যদি খেতেন রেজালার রেসিপি চাইতেন। কেয়ামত ভাই হাসি মুখে বললেন, হাপা মা কই? মা আসবে, আমার খুব খিদে লেগেছে, আমি আগে খেয়ে নিব। আজ এক তরকারির খানা, সালাদ নেন। না সালাদ নিব না। ডাইনিং রুমে চেয়ার টেবিল আছে, চেয়ার টেবিলে সবার জায়গা হয় না। অলিখিত নিয়ম হচ্ছে শিল্পীরা চেয়ার টেবিলে বসবেন, বাকিরা প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে খাবেন, বুফে সিস্টেম। তবে আমাদের ডিরেক্টর সাহেবের কোনো ঠিক ঠিকানা নেই, এই দেখা যায় তিনি চেয়ার টেবিলে বসেছেন, আবার দেখা যায় দাঁড়িয়ে খাচ্ছেন, একবার দেখি ফকিরদের মতো মাটিতে ল্যাপচা মেরে বসে খাচ্ছেন। সোহরাব চাচা কোত্থেকে পুরনো খবরের কাগজ এনে বললেন, স্যার এর উপর বসেন। লাগবে না লাগবে না, সোনার বাংলার স্বর্ণধুলি গায়ে মেখে নিচ্ছি। তার এই কথায় আশেপাশে সবাই হাসল, ডিরেক্টর সাহেব যাই বলেন তাতেই মজা পেয়ে সবাই হাসে। তিনি রসিক মানুষ হিসেবে পরিচিত, আমার ধারণা তিনি পদাধিকার বলে রসিক। ডিরেক্টর না হয়ে তিনি যদি ক্যামেরাম্যানের অ্যাসিস্ট্যান্ট হতেন তাহলে তার রসিকতায় কেউ হাসত না, বরং তার কাজকর্মে সবাই বিরক্ত হতো। আমি প্লেট নিয়ে খাবার টেবিলের দিকে যাচ্ছি, হঠাৎ দেখি ঘরের এক কোণায় সেলিম ভাই দাঁড়িয়ে, তার হাতে খাবারের প্লেট, তিনি মাথা নিচু করে খাচ্ছেন। আজ তার গায়ে পাঞ্জাবি, তিনি একটা মাত্র শার্ট প্যান্ট নিয়ে এসেছিলেন, আজ পাঞ্জাবি পেলেন কোথায়? আমি হাসি মুখে ডাকলাম সেলিম ভাইকে, তিনি এমনভাবে চমকে উঠলেন যে আরেকটু হলে হাত থেকে প্লেট পড়ে গিয়ে বাজে একটা কাণ্ড হতো। নায়িকার হাত থেকে প্লেট পড়ে ভেঙে যাওয়া মজার ব্যাপার, সবাই তাতে মজা পায়, প্রোডাকশন ম্যানেজার আনন্দে হেসে ফেলেন, এক্সট্রা মেয়ের হাত থেকে প্লেট পড়ে গেলে সবাই কটমট করে তাকায়, প্রোডাকশন ম্যানেজার চাপা গলায় ধমক দেন, ধমক চাপা গলায় হলেও সবার কানে যায়। আমি হাসি মুখে ডাকলাম, সেলিম ভাই এদিকে আসুন। প্লেট হাতে সেলিম ভাই বিব্রত ভঙ্গিতে আসছেন, তার অস্বস্তি দেখে মনে হচ্ছে বেচারাকে না ডাকলেই হতো, নিজের মনে আরাম করে খেতে পারতেন। বসুন, আসুন আমরা গল্প করতে করতে খাই। সেলিম ভাই অসহায়ভাবে চারদিকে একবার দেখলেন, আমার পাশে বসে খাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না, শেষ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে বসলেন আমার পাশে।
সব দ্বিধা অবশ্য ঝেড়ে ফেলতে পারলেন না। তার চোখে খানিকটা মুখে লেগে রইল। সেলিম ভাই কেমন আছেন? ভালো। কীরকম ভালো, অল্প ভালো না অনেকখানি ভালো? অল্প ভালো। এক বস্ত্রে এসেছিলেন, আজ দেখে গায়ে পাঞ্জাবি? শার্ট প্যান্ট ধুয়ে দিয়েছি। ভালো করেছেন। ডিরেক্টর সাহেব কি জানেন যে আপনি তার কথা মতো তার সঙ্গে সঙ্গে ঘুরছেন? জি, আগে মনে করেছিলাম কিছু জানে না, এখন বুঝেছি জানেন। কথা হয়েছে তার সঙ্গে? জি। কখন? আজ সন্ধ্যায়। কি কথা হলো? আমি একটা বিরাট ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? আপনাকে আমি বলবো। বলুন শুনি। এখন বলবো না, এখানে অনেক লোকজন। কখন বলবেন? আজই বলবো। আমি মস্ত বড় একটা ঝামেলায় পড়েছি, জীবনে এত বড় ঝামেলায় পড়িনি। খুব চিন্তিত? জি। আচ্ছা ঠিক আছে, আপনার ঝামেলার কথা শুনবো, এখন চুপচাপ খেয়ে যান। খাবারটা ভালো হয়েছে না? জি। রেসিপি লাগবে? লাগলে বলুন। আপনার কথা বুঝতে পারছি না। আমি হেসে ফেললাম, আর তখনই মা ঢুকলেন। তিনি আমাকে খেতে দেখে হতভম্ব হয়ে গেলেন। আমার পাশে সেলিম ভাইকে দেখে তার মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। তিনি নিশ্চয়ই এর মধ্যে আমার ডায়েরি পড়ে ফেলেছেন, দুয়ে দুয়ে চার বানিয়ে বসে আছেন। মা খাবার নিয়ে আমার দিকে আসছেন। আমার কাছে তিনি বসতে পারবেন না, কোনো চেয়ার খালি নেই, তাকে অনেকটা দূরে বসতে হবে। তবে তিনি অন্য একটা কাজও করতে পারেন, হয়তো সেলিম ভাইয়ের কাছে এসে বলবেন, এই শোনো তোমার নাম যেন কি, তুমি ওই চেয়ারটাই গিয়ে বসো। মা সামাজিক অবস্থান মাথায় রেখে তুমি আপনি বলেন। তিনি তার রাডারের মতো চোখ দিয়ে কিছুক্ষণের মধ্যেই বুঝে ফেললেন মানুষটার সামাজিক অবস্থান কি। তখন তুমি আপনি নির্ধারণ হয়ে যায়। সেলিম ভাইকে তিনি শুরু থেকেই তুমি বলছেন, শুধু যে তুমি বলছেন তাই না, ছোটোখাটো কাজকর্ম তাকে দিয়ে করাচ্ছেন। গতকাল সকালেই তিনি সেলিম ভাইকে ডেকে বললেন, এই যে ছেলে শোনো, আমার জন্য একটা হাত পাখা নিয়ে এসো, প্রোডাকশনের কাউকে বললেই হাত পাখা দিয়ে দেবে। মা আমার পাশে এসে দাঁড়াতেই সেলিম ভাই উঠে দাঁড়িয়ে বললেন, আপনি বসুন। মা বিনা বাক্য ব্যয়ে বসে পড়লেন। সেলিম ভাই প্লেট হাতে আগের জায়গায় চলে গেলেন। মনে হলো তিনি হাঁপ ছেড়ে বেঁচেছেন। মা রাগে কাঁপছেন, আমি তার রাগ টের পাচ্ছি। রাগের প্রকাশ কীভাবে হবে বুঝতে পারছি না। ঘটনাটা বাসায় ঘটলে প্লেট ছুঁড়ে মারতেন আমার দিকে। আমার শরীর রেজালার ঝোলে মাখামাখি হয়ে যেত, প্লেটের কোণা লেগে কপাল কেটে রক্ত পড়ত। এখানে জাতীয় কিছু করা সম্ভব না। মা কাঁপা কাঁপা গলায় প্রায় ফিসফিস করে বললেন, মঈন ভাইয়ের সঙ্গে কথা শেষ হয়েছে? হ্যাঁ। কি বললেন? প্রেম কত প্রকার ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করলেন। উনি তো প্রেম বিশারদ, প্রেমের সব কিছু তিনি জানেন। ফাজলামি করছিস কেন? ফাজলামি করছি না, যা সত্যি তাই বললাম। আমি তোর জন্য বসে আছি, তুই আমাকে না নিয়ে একা একা খেতে চলে এলি কি মনে করে? খিদে লেগেছিল তাই চলে এসেছি। তোর হয়েছে কি? কিছু হয়নি। এই গাথারা তোর সঙ্গে খাচ্ছে কেন? আমি ডেকে এনেছি বলে আমার সঙ্গে বসে খাচ্ছিলেন, কারো সঙ্গে গল্প না করে আমি খেতে পারি না। গাথাটার সঙ্গে কী গল্প করছিলি? বারবার ওনাকে গাধা বলছো কেন? যে গাধা আমি তাকে কী বলবো, হাতি বলবো? মা তুমি খাচ্ছ না, খাবার ঠান্ডা হয়ে গেলে তুমি খেয়ে মজা পাবে না। খাসির রেজালাটা খুব ভালো হয়েছে, খাঁটি সরিষার তেলে রান্না হয়েছে, তো এই জন্যে খেয়ে তোমার যদি ভালো লাগে আমাকে বলবে, আমি রেসিপি দিয়ে দেব। মা আগুন চোখে তাকাচ্ছেন, আমি তাকিয়ে আছি হাসি মুখে। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। মা কিছুক্ষণ থাকুক একা একা, রেগে অস্থির হোক, রেগে অস্থির হয়ে একসময় মা ড্রাগনের মতো হয়ে যাবে, তার নাক মুখ দিয়ে আগুনের হলকা বের হতে থাকবে। সেই পর্যায়ে আসুক তখন ঠান্ডা পানি ঢেলে মার রাগ কমানোর ব্যবস্থা করা যাবে। বকুল, মঈন ভাইয়ের সঙ্গে তোর কী কী কথা হয়েছে বল, কোনো কিছু বাদ দিবি না। হাতি এবং পিঁপড়া সম্পর্কে অনেক কথা। হাতি এবং পিঁপড়া মানে? একটা হাতি এবং একটা পিঁপড়া ছিল, তাদের মধ্যে একই ছিল ব্লাড গ্রুপ, ও পজিটিভ। তোকে এখন আমি সবার সামনে চর মারবো, হাত ধুয়ে তারপর চর মারো মা, নয়তো গালে ঝোল লেগে যাবে। মা তাকিয়ে আছেন, আমি উঠে দাঁড়ালাম এবং মার চোখের সামনেই সেলিম ভাইয়ের সামনে এসে দাঁড়ালাম। মাকে দেখিয়ে দেখিয়ে সেলিম ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করব, মাকে আমি আজ ড্রাগন বানিয়ে ফেলব। সেলিম ভাই আমাকে দেখে বিব্রত ভঙ্গিতে তাকালেন। মা যেন আমার কাণ্ডকারখানা বুঝতে পারছেন না, মনে হয় তিনিও পারছেন না। সেলিম ভাই? জি। আপনি বলছিলেন আপনি ভয়ঙ্কর বিপদে পড়েছেন, আমার ধারণা আমি বুঝতে পারছি আপনার বিপদটা কি। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার ধারণা ডিরেক্টর সাহেব আপনাকে ডেকে বলেছেন, সেলিম তুমি মন দিয়ে আমার কথা শোনো, ফরহাদ সাহেবের যে চরিত্রটি করার কথা ছিল সেই চরিত্রটা তুমি করবে, কাল তোমার শুটিং। সেলিম ভাই চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, তার চোখ বড় করা দেখেই বুঝতে পারছি আমার অনুমান সত্যি,
তবে এই অনুমান করার জন্য শার্লক হোমস বা মিসির আলি হবার দরকার নেই। সাধারণ বুদ্ধি যার আছে সেই এই অনুমান করবে। আগামীকাল শুটিং শুরু হচ্ছে, অথচ ফরহাদ সাহেব আসেননি। সেলিম নামের এই মানুষটিকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। ডিরেক্টর সাহেবের মাথায় কোনো একটা উদ্দেশ্য নিশ্চয়ই ছিল, উদ্দেশ্য ছাড়া তিনি কিছু করেন না। সাব্বিরের চরিত্রে সেলিম ভাইকে খুব মানাবে। ডিরেক্টর সাহেব স্ট্যান্ড বাই হিসেবেই সালিম ভাইকে নিয়ে এসেছেন। আমি বললাম, আমার কথা ঠিক হয়েছে ভাই? খুব ভয় লাগছে। ভয় লাগছে কেন? আমি আমার জীবনে কখনো অভিনয় করিনি, স্কুলে কলেজে কোথাও না। আপনি কখনো অভিনয় করেননি? জি না। কথাটা তো সেলিম ভাই ঠিক বলেননি। মানুষের জন্ম নিলেই অভিনয় করতে হয়। সংসারে অভিনয়, কখনো খুশি হবার অভিনয় করতে হয়, কখনো দুঃখিত হবার অভিনয় করতে হয়, প্রেমে না পড়েও প্রেমে পড়ার অভিনয় করতে হয়, আবার প্রেম লুকিয়ে রাখার অভিনয় করতে হয়। আসলে প্রতিটি মানুষই জন্মসূত্রে পাকা অভিনেতা। শুনুন সেলিম ভাই, আপনার মুখ থেকে আপনি আপনি শুনতে আমার ভালো লাগছে না। আপনি দয়া করে আমাকে তুমি তুমি করে বলবেন, পারবেন না? সেলিম ভাই চুপ করে আছেন। আমি মাথা ঘুরিয়ে মার দিকে তাকালাম। মা কঠিন চোখে তাকিয়ে আছেন, কিছু খাচ্ছেন না। আমার মনে হয় তিনি পুরোপুরি ড্রাগন হয়ে গেছেন। মার জন্য আমার এখন মায়া লাগছে। আমি তার রাতের খাবার নষ্ট করলাম। ইউনিটের খাওয়া মার খুব পছন্দের জিনিস। ইউনিটের ফি খাওয়া যত তুচ্ছই হোক, মা সোনামুখ করে খান। রাত কত হয়েছে কে জানে। শেষবার শোবার সময় হাত ঘড়ি পরে শুইনি বলে বলতে পারছি না। অবশ্য ঘড়ি থাকলেও ঘড়ি দেখা যেত না। আমি ঘুমের ভান করে পড়ে আছি। ঘুমের বান যে করছে সে নিশ্চয়ই চট করে এক ফাঁকে ঘড়ি দেখবে না। মা আমার গা ঘেঁষে শুয়েছেন। জালালের মার খাটটা ফাঁকা, তাকে আলাদা ঘর দেওয়া হয়েছে। ব্যবস্থাটা সোহরাব চাচার করা, তিনি সম্ভবত বুঝতে পেরেছেন জালালের মাকে এই ঘরে রাখা ঠিক হচ্ছে না। আমি মনে মনে তাকে ধন্যবাদ দিয়েছি। এই ঘরের দুটা খাট এখন আমার জন্যে, আমার আর মা। মা কখনো আমাকে একা রেখে শোবেন না। দুজন চাপাচাপি করে শুয়ে আছি। তার ঘুম আসছে না, ঘুম আসছে না বলে এই ঘরে বাতি চলছে। মার অভ্যাস হচ্ছে ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে আসবে তখন তিনি বাতি নিভিয়ে এলোমেলো করে পা ফেলে বিছানায় আসবেন। তিনি খুব নড়াচড়া করছেন। এর মধ্যে দুবার পানি খেলেন, একবার গেলেন বাথরুমে। ডাক বাংলায় আমাদের ঘরের বাথরুমটার দরজা ভেতর থেকে বন্ধ হয় না। যে ভেতরে যায় সে খুব অস্বস্তি বোধ করে, সারাক্ষণই খুটখাট শব্দ করে তার উপস্থিত জানান দেয়। সোহরাব চাচাকে বললেই তিনি ঠিক করে দেবেন, তাকে বলা হচ্ছে না। বাথরুম থেকে একবার বের হলে দরজা বন্ধের সমস্যা কারোর মনে থাকছে না। আমরা বোধহয় সমস্যার স্থায়ী সমাধানের চেয়ে সাময়িক সমাধানকে বেশি গুরুত্ব দিই। একটা সমস্যা হয়েছে, সমস্যাকে পাশ কাটাতে পারলেই হলো, আর কিচ্ছু লাগবে না। শুয়ে শুয়ে শিয়ালের ডাক শুনছি। শিয়ালের ডাকে ভয় ধরানো ভাব থাকে মনে হয়, এই শিয়ালের পালে একবার পড়লে এরা ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেবে। আমরা যখন আজিমপুরের নয়াপল্টনে থাকতাম তখনও গভীর রাতে শিয়ালের ডাক শুনতাম। আজিমপুর কবরস্থানে শিয়াল থাকত, শিয়াল প্রহর গুণে ডাকে। আজিমপুর কবরস্থানের শিয়াল যখন তখন ডেকে উঠত। শহরে থেকে থেকে এরা বোধহয় শহুরে হয়ে গেছে, পুরনো নিয়মকানুন ভুলে গিয়েছে। আমি কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছি। আমার গায়ে ভারী কম্বল, তারপরেও শীত মানছে না। দিনে এমন গরম পড়েছিল, রাতে ঝপ করে শীত নেমে গেল। পাহাড়ি অঞ্চলের এই নাকি নিয়ম, রোদ উঠলে প্রচণ্ড গরম, রোদ নিভে গেলেই হার কাঁপুনি শীত। মোটা কম্বলটা তো শীত মানছে না। এই কম্বলটা আমার খুব প্রিয়, তিনি যেখানে যাবেন কম্বলটার সঙ্গে থাকবে। চৈত্র মাসের প্রচণ্ড গরমের সময়ও দেখা যাবে তিনি কোথাও যাবার আগে কম্বল প্যাক করেছেন। সেই প্যাকিংয়েরও অনেক কায়দা। প্রথমে কলটা ভরা হবে পলিথিনের একটা ব্যাগে, তারপর সেই পলিথিনের ব্যাগ ঢুকানো হবে মার নিজের বানানো মার্কিন কাপড়ের থলিতে। কম্বলের মাপে মাপে এই থলি বানানো, সেই থলি ঢুকানো হবে স্যুটকেসে। মার এই প্রিয় কম্বলের একটা ছোট্ট ইতিহাস আছে। তিনি একবার বাবার সঙ্গে নিউ মার্কেটে গিয়েছিলেন বিছানার চাদর কিনতে। চাদর কিনতে গিয়ে কোনো চাদরই তার পছন্দ হলো না, তবে এই কম্বলটা তার খুব পছন্দ হলো। দাম 4,000 টাকা। দাম শুনে বাবা মা দুজনেরই আক্কেল গুরুম। মা চাদর না কিনে ফিরে এলেন, তার মন পড়ে রইল কম্বলে। কথায় কথায় বলেন, কি মোলায়েম কম্বল, কি সুন্দর ডিজাইন, হালকা সবুজ রং, দেখেই মনে হয় ওম ওম গরম। তার মাস চারেক পরের কথা, মার বিবাহবার্ষিকীতে বাবা বিরাট একটা প্যাকেট এনে মার হাতে দিলেন। প্যাকেটের গায়ে লেখা, খুকুকে শুভ বিবাহ বার্ষিকী। মা প্যাকেট দেখে খুব বিরক্ত হলেন, আঝাল গলায় বললেন, কি এনেছো তুমি বলো তো, উপহার তোমাকে কি আনতে বলেছে,
আমাদের বিয়েটা এমন কিছু না যে উৎসব করে পোলাও কোরমা খেতে হবে, উপহার টুপহার দিতে হবে না। আমি খুব রাগ করেছি, কি আছে এর মধ্যে? খুলে দেখো। আমি খুলতে পারবো না। বকু খুলে দেখতো। তুমি খোলো, তোমার জিনিস। হ্যাঁ আমার জিনিস, আমার জিনিস নিয়ে আমি স্বর্গে যাব। বলতে বলতে উপহারের প্যাকেট খোলা হলো এবং মাঝে কি খুশি হলেন। তিনি এই হাসেন আবার এই কাঁদেন। সামান্য একটা কম্বলে মানুষ এত খুশি হয়। মে মাসের তীব্র গরমে মা সেই কম্বল গায়ে দিয়ে ঘুমোলেন। মার সঙ্গে এইখানে আমার তফাৎ। আমি হলে বাবা যেদিন আমাদের ছেড়ে চলে গেছেন সেদিনই কম্বল ছুঁড়ে কুটি কুটি করে আগুন জ্বালিয়ে ছাই করে দিতাম, সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চাপিয়ে রাখতাম না। মাকে সেই কথা বলেছিলাম। মা অবাক হয়ে বললেন, তোর বাবার সঙ্গে কম্বলের সম্পর্ক কি? সে যেখানে গেছে যাক, ধুমসিকে নিয়ে নাচাকুদা যা ইচ্ছা করুক, আমার তাতে কি? যখন সে কম্বলটা দিয়েছিল ভালোবেসে দিয়েছিল, মানুষটা নষ্ট হয়ে গেছে, তার ভালোবাসা নষ্ট হবে কেন? মা তোমার ধারণা ভালোবাসা নষ্ট হয় না? ভালোবাসা কি কোনো খাবার যা রাখলে নষ্ট হয়ে যাবে? ভালোবাসাটা তাহলে কি মা? একসময় নিজেই জানতে পারবি, আমাকে জিজ্ঞেস করে জানতে হবে না। সময় হোক, সময় হলে জানবি। ভালোবাসা কি 4,000 টাকা দামের কম্বল? ফাজলামি করবি না তো, চুপ কর। আমি চুপ করে গেলাম। তবু চুপ করে গেল আমি এইসব নিয়ে ভাবি, খুব ভাবি। অন্য মেয়েরা এত ভাবে কিনা জানি না, হয়তো ভাবে না। তাদের তো সময় কোথায়? তাদের খেলাধুলা আছে, বন্ধু বান্ধব আছে, পিকনিক আছে, জন্মদিন আছে, আমার কি আছে? কিছুই নেই, শুধু মা আছে। বাসায় আমরা দুজন যতক্ষণ থাকি মা অনবরত কথা বলেন, আমি বেশিরভাগ সময় কিছু শুনি না। মার দিকে তাকিয়ে থাকি, তবে মা কি বলছেন তা আমার কানে ঢোকে না। মা মাঝে মাঝে বলেন, কী রে তুই এমন অদ্ভুত চোখে তাকিয়ে আছিস কেন? আমি বলি, মা আমার চোখ দূরে তো অদ্ভুত, কাজী অদ্ভুত চোখে তাকিয়ে আছি। আমার সঙ্গে ফাজলামের মতো কথা বলবি না বকু। ফাজিলের কি হলো, আমার চোখ অদ্ভুত না? বকু তুই দিন দিন অসহ্য হচ্ছিস। মা তুমিও দিন দিন অসহ্য হচ্ছ। কি? হ্যাঁ, এবং যতই দিন যাচ্ছে ততই আমার বাবার জন্য সহানুভূতি হচ্ছে। মনে হচ্ছে বাবা তোমাকে ছেড়ে গিয়ে খুব ভুল করেনি, আমি বাবা হলে অনেক আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম। কথাবার্তা এই পর্যায়ে চলে এলে যা করেন তাকে পুরোপুরি কিশোরী সুলভ আচরণ বলা যেতে পারে। তিনি শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন, খাওয়া দাওয়া বন্ধ, ভাত রাগ, ভাত খাবেন না। মাঝে মাঝে শোনা যায় বন্ধ দরজার ওপাশ থেকে তিনি কাঁদছেন। তিনি বাবু বাবু বলে ডাকেন। বাবু হলেন আমাদের নানা যান। মার বয়স যখন 7 তখন তিনি মারা যান। মা তার বাবাকে বা আল্লু ডাকতেন, ডাকতেন বাবু। আমার পানির পিপাসা হচ্ছে, পানি খাবার জন্য উঠে বসলে সর্বনাশ হয়ে যাবে, মা আমাকে ধরে বসবেন। বাকি রাত মার বক্তৃতা শুনে সময় কাটাতে হবে। সকালে আমার শুটিং, রাত জাগলে তার ছাপ পড়বে চেহারায়। সিনেমার শক্তিশালী ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না। কাল সকালের সিকোয়েন্সটা খুব সুন্দর। আমি পানির তৃষ্ণা ভুলে থাকার জন্য আমার সিকোয়েন্স নিয়ে চিন্তা করতে শুরু করলাম। দৃশ্যটা এরকম, দিলু শক করে শাড়ি পরেছে, কপালে টিপ দিয়ে নিজের মতো করে সেজেছে। দিলুর বাবা ডাক বাংলোর বারান্দায় বসে গল্পের বই পড়ছিলেন। দিলু তাকে বলল, বাবা আমাকে কেমন দেখাচ্ছে? তিনি বই থেকে চোখ না তুলে বললেন, খুব সুন্দর লাগছে রে মা, তোর মাকে বলতো চা দিতে। দিলুর মনটা খারাপ হলো, বাবা একবার তাকে তার রূপবতী কন্যাকে দেখলেন না। সে তার মাকে চা দেবার কথা না বলে ডাক বাংলো থেকে বের হলো। তার দেখা হলো জামিলের সঙ্গে। জামিল বলল, পরিশেষে কোথায় যাচ্ছিস? দিলু লজ্জিত গলায় বলল, জামিল ভাই আমাকে সত্যি সুন্দর লাগছে। সুন্দর লাগছে মানে, তোকে তো কুইন অফ সেবার মতো লাগছে, কপালে টিপটা ঠিক মতো দিতে পারিসনি, এক পাশে সরে গেছে, যা কলম নিয়ে আমি টিপ দিয়ে এঁকে দিচ্ছি। এই কথায় দিলু খুব লজ্জা পেয়ে গেল। সে চোখ মুখ লাল করে বলল, থাক আপনাকে টিপ আঁকতে হবে না। এই বলেই সে ছুটে বের হয়ে গেল। সে থামলো পুকুরের কাছে গিয়ে, পুকুরের জলে নিজের ছায়া দেখল। সেই ছায়া দেখে তার লজ্জা আরও যেন বেড়ে গেল। একটা ঢিল ছুঁড়ে পুকুরের ছায়াটা ভেঙে দিল, তারপর লজ্জায় শাড়ির আঁচলে নিজের মুখ ঢেকে ফেলল। এখানেই প্রথম প্রকাশ পেল মেয়েটি জামিল নামের মানুষটিকে পাগলের মতো ভালোবাসে। কাল কোন অংশটি হবে ডিরেক্টর সাহেব আমাকে বলেননি, আমার ধারণা পুকুরের অংশটা হবে। কোনো শাড়ি পরবো তাও ঠিক হয়নি, তবে শাড়ি নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, এইসব ব্যবস্থা ডিরেক্টর সাহেব করে রেখেছেন। প্রতিটি পোশাক 2 সেট করে কেনা আছে, একটা সেট আলাদা করা, ছবি রিলিজ না হওয়া পর্যন্ত সেই সেটে হাত দেওয়া হবে না, যদি হঠাৎ কোনো প্যাচ ওয়ার্কের প্রয়োজন হয়। এইসব ব্যাপারে ডিরেক্টর সাহেবের কাজকর্ম নিখুঁত। পুকুরের পারে আমি কীভাবে বসবো?
চিত্রনাট্যে বসার কথা থাকলেও আমার ধারণা আমাকে বসতে হবে না। একটা মেয়ে দৌড়ে এসে পুকুর পাড়ে হঠাৎ করে বসে যেতে পারে না। তাছাড়া সুন্দর করে বসতে হলে হাঁটু গেড়ে বসতে হয়, শাড়ি নষ্ট করে কোনো মেয়ে কি হাঁটু গেড়ে বসবে? সবচেয়ে ভালো হয় পুকুরে যদি শান বাঁধানো ঘাট থাকে। আমি শুনেছি যে পুকুরে শুটিং হবে সেখানে বাঁধানো ঘাট নেই, জঙ্গলি ধরনের পুকুর, চারদিক গাছপালা ঝোপঝাড় গজিয়ে জংলা হয়ে আছে। অবশ্য জঙ্গলি পুকুরেরও আলাদা একটা সৌন্দর্য আছে, গাছপালায় ঢাকা ছায়াময় একটা পুকুর, সেই পুকুরের শান্ত নিস্তরঙ্গ টলটলে জল। পুকুরের কথা জলের কথা ভেবে ভেবে আমার পানির পিপাসা আরও বাড়ল। আমি কম্বল ফেলে দিয়ে উঠে বসলাম। মা সঙ্গে সঙ্গে বললেন, কি হয়েছে রে বকু? খুব পেট ব্যথা করছে মা। পেট ব্যথার কথা বললাম যাতে মা আমাকে বিরক্ত না করেন। যদি বলতাম তৃষ্ণা পেয়েছে পানি খাবো, তাহলে মা বাকি রাতটা কথা বলে বলে আমার বিরক্ত করে মারতেন। পেটে ব্যথা শুনলে অসুস্থ মেয়েকে হয়তো ততটা বিরক্ত করবেন না, শুয়ে থাকতে বলে মাথায় হাত বুলিয়ে দেবেন। হঠাৎ পেটে ব্যথা করছে কেন? আমি কি করে বলবো কেন, ব্যথায় মরে যাচ্ছি। দেখি মা, এক গ্লাস পানি দাও তো। বাথরুমে যাবি? না, বাথরুম করলে পেট ব্যথা কমবে, বললাম তো বাথরুম পাইনি। আয়, আমি নিয়ে যাচ্ছি। কি অদ্ভুত কথা তুমি যে বলো মা, বাথরুম পাইনি তারপরেও তুমি আমাকে জোর করে বাথরুমে নিয়ে যাবে? তারপর কি করবে, কোমরে বসিয়ে রাখবে? পানি যাচ্ছে, পানি দাও। মা পানি এনে দিলেন, আমি পানি খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম। বকু, ব্যথা কি বেশি? হুম। পেটে তেল মালিশ করে দেব? কিচ্ছু মালিশ করতে হবে না, পেটের নিচে বালিশ দিয়ে উপর হয়ে শুয়ে থাক। ডাক্তারে ফলিও না মা। তুই আমার সঙ্গে তো বাজে ব্যবহার করছিস কেন? বাজে ব্যবহার কি করলাম? তোর স্বভাব চরিত্র বদলে যাচ্ছে বকু, দয়া করে চুপ করে থাকবে মা, পেটের ব্যথায় বাঁচি না, তোমার বকবকানি এখন অসহ্য লাগছে। মাথায় হাত বুলিয়ে দেব? আমার যন্ত্রণা পেটে, মাথায় হাত বুলাবে কেন? ডাইনিং রুমে তুই ফাজিল লোকটার সঙ্গে এত কথা বলছিলি কেন? কে, সেলিম ভাই? আঁচুরে ঘোলায় সেলিম ভাই বলবি না তো, রাগে গা জ্বলে যাচ্ছে। সেলিম ভাই না বলে যদি শুধু সেলিম বলি তাহলে কি খুশি হবে? ফাজিল ধরনের এইসব ছেলের সঙ্গে তোর এত কথা বলার দরকারটাই বা কি? আচ্ছা, যাওয়ার কথা বলবো না, পেটের ব্যথায় মরে যাচ্ছি, তুমি এর মধ্যে প্যাচাল শুরু করলে, দয়া করে চুপ করো। ব্যথা খুব বেশি? হ্যাঁ। মঈন ভাইয়াকে খবর দেব? মইয়ান ভাইয়াকে খবর দেবে মানে? উনাকে কেন খবর দেবে, উনি কি ডাক্তার? ডাক্তার না হোক, দলের মাথা, বিপদাপদ হলে তাকেই তো সবার আগে জানাতে হবে, প্রয়োজন হলে ডাক্তারের ব্যবস্থা করবে। তুই তো ফেল না না, তুই এই ছবির সেকেন্ড নায়িকা। তোমার ধারণা নায়িকার পেটে ব্যথা শুনে উনি ছুটে এসে নায়িকার পেটে হাত দিয়ে বসে থাকবেন? তুই কি ধরনের নোংরা কথা বলছিস? নোংরা ধরনের কথা শিখলি কোথায়? তোমার কাছে? আমার কাছ থেকে? আমি কি নোংরা কথা বলি? অবশ্যই বলো। তুমি আর জালালের মা তোমরা করো কি, সময় পেলেই গুজগুজ গুজগুজ? তোমরা কি ধর্মীয় আলাপ করো? তোমার কি ধারণা তোমাদের গল্প আমার কানে যায় না? জালালের মা গল্প বলে, আমি শুধু শুনে যাই। গল্পগুলি কীরকম, কোন নায়িকা কী নষ্টামি করলো, কাকে রাতে কার ঘরে পাওয়া গেল? একজন কেউ আগ্রহ করে গল্প করলে আমি তো তার মুখ চাপা দিয়ে দিতে পারি না। না পারলে নাই, তুমি ঘুমোতে এসো তোমা, আর কথা না, তুমি নিজে ঘুমাও, আমাকেও ঘুমোতে দাও। মা সঙ্গে সঙ্গে মশারির ভেতর ঢুকলেন। মাঝে মাঝে মা আমাকে ভয় পান, এই মুহূর্তে তিনি আমাকে ভয় পাচ্ছেন। মা আমার ভয়ে ভীত, এই দৃশ্যটা দেখতে ভালো লাগে। বকু, তোর পেট ব্যথা কমেছে? হ্যাঁ। মঈন ভাইয়ার কাছে তোর ব্যাপারে নালিশ করতে হবে। আদুরে গলায় মঈন ভাইয়া মঈন ভাইয়া বলবে না তো মা, বাজে লাগে, মনে হয় তুমি ওনার প্রেমে পড়ে গেছো। আমি প্রেমে পড়ে গেছি মানে? চুপ করে ঘুমাও তো, আমার আবার পেট ব্যথা করছে, মনে হয় অ্যাপেন্ডিসাইটিস। মা আর কথা বললেন না, আমি ঘুমাবার চেষ্টা করছি, মনে হচ্ছে আজ রাতটা নিষ্ঠুর কাটবে। হয়তো সকালে দেখা যাবে চোখের নিচে কালি পড়েছে, সেই কালি ঢাকতে মেকআপ ম্যানের কষ্ট হবে। মা, জেগে আছো? হুম। সেলিম ভাইয়ের ব্যাপারে তুমি কি আপসেট? আপসেট হও না, সেলিম ভাই কিন্তু সহজ মানুষ না, ভ্যাবলার মতো ঘুরে বেড়ালো, তিনি মোটেই ভ্যাবলা না। তোকে সে যা বুঝিয়েছে তুই তাই বুঝেছিস। সেলিম ভাই একজন বিখ্যাত অভিনেতা, তিনি এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন, ফরহাদ সাহেবের যে চরিত্রটা করার কথা সেটা উনি করছেন। পাগলের মতো কথা বলবি না বকু। মোটেই পাগলের মতো কথা বলছি না, পুরো ব্যাপারটা সিক্রেট, কাল যখন সেলিম ভাইয়ের উপর ক্যামেরা ওপেন হবে তখনই জানতে পারবে। তার অভিনয় দেখেও তোমাদের আক্কেল গুরুম হয়ে যাবে, তোমার সময়কার হিট নায়ক উত্তম কুমারকে তিনি কাত করে গিলে ফেলতে পারবেন। সত্যি? সত্যি তো বটেই, তিনি যে সে লোক না, তিনি হলেন সেলিম কুমার।
অদ্ভুত শব্দ একটা পাখি ডাকছে, কেমন ভয় ধরানো গলার স্বর। আমি পাখির ডাক শুনছি, কি পাখি ডাকছে মাকে জিজ্ঞেস করে জানা যাবে না, মাই সব জানেন না, সেলিম ভাইয়াকে জিজ্ঞেস করলে জানা যেতে পারে। মা, আবার ব্যথা বেড়েছে? ঘুম আসছে না, একটা গল্প বলো তো, ভূতের গল্প। ভূতের গল্প আমি জানি নাকি, ছোটোবেলায় কিংবা বড়বেলায় ভূতটুত কিছু দেখোনি? ভূত একটাই দেখেছি, তোর বাবাকে। বেশ তো, বাবা ভূতের গল্পই বল। ভূতের সঙ্গে তোমার বিয়ের গল্পটা বলো তো। নিজের বাবাকে ভূত বলছিস লজ্জা লাগছে না? তুমি বলছো বলেই তো আমি বলছি, আমার কথা ভিন্ন ভিন্ন হবে কেন, তুমিও যা আমিও তা। বলো মা, তোমাদের গল্প শুনি, প্রেম করে বিয়ে হয়েছিল না বিয়ের পরে প্রেম? প্রেম ফ্রেম আমাদের জীবনে ছিল না, শুরুতে নিশ্চয়ই ছিল, সেটা বলো। আচ্ছা শোন, একটা ভূতের গল্প শোন, মনে পড়েছে, আমার মায়ের কাছ থেকে শুনেছি। আমার মায়ের বাড়ি ছিল কলসহাটি, মা তখন খুব ছোট, 3-4 মাস বয়স হয়েছে কি, তাকে তেল মাখিয়ে রোদে শুয়ে রাখা হয়েছে। আমার নানি গিয়েছেন পাকঘরে কি একটা আনতে, ফিরে এসে দেখে মেয়ে নাই। নেই তো নাই, কোথাওই নেই, চারদিকে কান্নাকাটি পড়ে গেল। কেউ বলল শিয়ালে নিয়ে গেছে, কেউ বলল বাগদাসায় নিয়ে গেছে। আসলে কি ভূতে নিয়ে গেছে? দিনে দুপুরে ভূতে এসে তোমার মাকে নিয়ে গেল? এই গল্প শুনবো না মা, তোমার সঙ্গে খেলবই না। তুই এমন অদ্ভুতভাবে কথা বলিস কেন থুকু, তোমার সঙ্গে খেলবো না। তুই কি আমার সঙ্গে খেলছিস? খেলছি তো বটেই, আমরা সবাই সবার সঙ্গে খেলি, কারো খেলা ভালো হয় কারো খেলা ভালো হয় না, খেলার মধ্যে ঝগড়া হয় খামচাখামচি হয়, কেউ খেলা ফেলে রাগ করে উঠে চলে যায়। পাগলের মতো কথা বলবি না, তোর পাগলের মতো কথা শুনতে অসহ্য লাগে। আচ্ছা বলবো না, তুমি কি আমার কাছ থেকে একটা ভূতের গল্প শুনতে চাও? তোর কাছ থেকে ভূতের গল্প শুনবো? তুই ভূতের গল্প জানিস নাকি? জানি। শোনো, অনেক কাল আগে আমাদের দেশের ধনবান মানুষরা তাদের ধনরত্ন কী করতেন জানো? ধনরত্নের একটা অংশ মাটির নিচে গর্ত করে রেখে দিতেন, যেন দুঃসময় ব্যবহার করা যায়, কিংবা তাদের মৃত্যুর পর তাদের সন্তান সন্ততিরা ব্যবহার করতে পারেন। তখন তার ব্যাংক ছিল না, মাটির নিচের গুপ্ত ঘরেই হলো ব্যাংক। কী হাবিজাবি শুরু করলি, ঘুমাতো। আহা শোনো না, ওইসব ধনরত্ন টাকা পয়সা পাহারা দেওয়ার জন্য থাকতো। যক, যক কি? যক হচ্ছে যক্ষ, শোনোনি, যক্ষের ধন। যক বানানো হতো কীভাবে জানো? যক বানানোর প্রক্রিয়াটা মজার। 9 থেকে 10 বছর বয়সের একটা ছেলেকে যক বানানো হতো, তাকে গোসল করিয়ে নতুন জামাকাপড় পরে সাজানো হতো, চোখে সুরমা দিয়ে চুল আঁচড়ে দেওয়া হতো, কোলে বসিয়ে দুধ খাওয়ানো হতো, তারপর নিয়ে যাওয়া হতো গুপ্তঘরে, সেখানকার ধনরত্ন তার সামনে রাখা হতো। একজন পুরোহিত মন্ত্র পড়তে পড়তে ধনরত্ন তার হাতে জিম্মা করে দিতেন। পুরোহিত বলতেন, হে যক, তোমার হাতে এইসব রত্ন রাজি তুলে দিলাম, তোমার দায়িত্ব হলো রক্ষণাবেক্ষণ করা, আইনানুগ উত্তরাধিকারী ছাড়া তুমি এই ধনরত্ন কখনো হস্তান্তর করবে না। যে ছেলেটা যক হবে সে সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে একসময় কোলেই ঘুমিয়ে পড়ত, তখন তাকে সেখানে শুয়ে সবাই চুপি চুপি উঠে আসত। গুপ্ত ঘরে জ্বলত একটা ঘিয়ের প্রদীপ, তারা উপরে উঠে এসেই ঘরের মেঝের গুপ্ত কুঠুরি চিরদিনের মতো বন্ধ করে দিত। একসময় ছেলেটির ঘুম ভাঙত, আতঙ্কে অস্থির হয়ে সে ছুটাছুটি করত, মাকে ডাকতো বাবাকে ডাকতো, তার কান্নার আর্তচিৎকার কেউ শুনতে পেত না। ছেলেটার মৃত্যু হতো সেই ধনরত্ন পূর্ণ গুপ্ত কুঠুরিতে। এই ভয়ঙ্কর গল্প তুই কোথায় শুনলি? এটা কোনো ভয়ঙ্কর গল্প না মা, পুরনো ভারতের সাধারণ একটা গল্প। ভারতবর্ষের যেখানেই মাটির নিচে ধনরত্ন পাওয়া গেছে সেখানে ছোট বালকের কঙ্কাল পাওয়া গেছে। কে বলেছে তোকে? ঘুমাও মা, আমার ঘুম পাচ্ছে। এইসব আজে বাজে গল্প কখনো বলবি না। আচ্ছা আর বলবো না, এই গল্পটা তোকে কে বলেছে? ঘুমাও মা, ঘুমাও। আমার ঘুম আসছে না, আমি জেগে আছি। গল্পটা আমাকে বলেছেন আমাদের ডিরেক্টর মঈন সাহেব। যক বানানোর প্রক্রিয়া নিয়ে তার ছবি বানানোর শখ, ছবিটি কেমন হবে তাই তিনি পাপিয়া ম্যাডামকে বুঝাচ্ছিলেন, আমি দূর থেকে শুনছিলাম। পাপিয়া ম্যাডাম বললেন, এই ছবি বানিয়ে লাভ কি, মানুষ যে কত ভয়ঙ্কর হতে পারে তা দেখানো। এখন তার কেউ যক বানাচ্ছে না, সেই ভয়ঙ্কর মানুষরা তো নেই। যার যক বানাতো হতো তারা কিন্তু ভয়ঙ্কর ছিলেন না, সাধারণ মানুষই ছিলেন, তাদের সংসার ছিল, ছেলেমেয়ে ছিল, তারা ধর্মকর্ম করতেন, দান ধ্যান করতেন, তারপরেও ভয়ঙ্কর ব্যাপারটা কোনো না কোনোভাবে তাদের চরিত্রে ছিল, ছিল না? হ্যাঁ, যদি যখন যক থাকে তাহলে ক্ষণ আছে, মানুষ জন্মসূত্রে তার চরিত্রের এই ভয়ঙ্কর ব্যাপারটা নিয়ে এসেছে। আমার ছবিটা মানুষের মনের ওই দিকটাই দেখাবে। ছবির নাম কি হবে? নাম ঠিক করিনি। ছবিটা কি সত্যি সত্যি বানানো হবে? তাও জানি না, অনেক কিছু করতে পারি, করতে পারি কোথায়, টাকা নেই।
আপনার স্ত্রী টাকা দেওয়া বন্ধ করেছে? ডিরেক্টর সাহেব জবাব দিলেন না, হঠাৎ মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বকুল, জখের গল্পটা তোমার কাছে কেমন লাগছে? প্রশ্নটা এমন আচমকা করা হলো যে আমি হকচকিয়ে গেলাম। আমি যে গল্পটা এত আগ্রহের সঙ্গে শুনছি তা তিনি লক্ষ্য করবেন আমি ভাবিনি। এক পলকের জন্য আমার মনে হলো আসলে গল্পটা তিনি আমাকেই শোনাতে চাচ্ছিলেন, পাপিয়া ম্যাডাম উপলক্ষ মাত্র। তারপরে মনে হলো আরে না, বিছানায় এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। একসময় আমার নিজেকেই জখের মতো মনে হলো, আমি যেন একটা জখ, পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমার কাছে গচ্ছিত রাখা হয়েছে, অথচ এই সৌন্দর্য আমি উপভোগ করতে পারছি না, আমি শুধু পাহারা দিচ্ছি। আচ্ছা, সব মানুষই কি খানিকটা জখের মতো না? তাদের কাজ অন্যের ধনরত্ন পাহারা দেয়া। মা যেমন আমার ধনরত্ন পাহারা দিচ্ছেন, আমি অন্য আরেকজনের একটা পাহারা দিচ্ছি। দূর, পাহাগুলোর মতো কি ভাবছি। আমার ঘুমিয়ে পড়া দরকার, মানুষের ইচ্ছা ঘুমের ক্ষমতা থাকার খুব প্রয়োজন ছিল। ইচ্ছা করা মাত্র আনন্দময় ঘুম চোখে নামবে আর কি শান্তি, তা না ঘুমের জন্য অন্য একজনের উপর নির্ভর করতে হচ্ছে। সেই অন্য একজন ঘুম পাড়িয়ে দিলে ঘুম আসবে, ঘুম পাড়াতে না চাইলে বিছানায় শুয়ে ছটফট করতে হবে। মাওলানা মেরাজ মাস্টার সাহেবকে জিজ্ঞেস করতে হবে ঘুম আসার কোনো দোয়া তার জানা আছে কিনা। মা ঘুমিয়ে পড়েছেন, তার ভারী নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আজ তিনি বাতি জ্বালিয়েই ঘুমিয়ে পড়েছেন। উঠে গিয়ে বাতি নিভিয়ে আসবো না বাতি জ্বালানোই থাকবে বুঝতে পারছি না। ডায়েরি লেখা যেতে পারে, মাঝে মাঝে আমি যখন পুরোপুরি নিশ্চিত হয়ে যাই আর ঘুম আসবে না তখন ডায়েরি লিখতে বসি। আজ সারাদিনে লেখার মতো অনেক কিছুই ঘটেছে। মনে মনে রাফ করে ফেললে কেমন হয়? রাফ করতে করতে একসময় হয়তো ঘুম এসে যাবে। আমি মনে মনে ডায়েরি লেখা শুরু করলাম, হাতি ও পিঁপড়ার সংবাদ। তারপর লিখলাম হাফিজ আলীর স্ত্রী, তারপর লিখলাম সেলিম ভাই। মা ঘুমের মধ্যে বিড়বিড় করে বলছেন, বাবু, ও বাবু। তিনি তার বাবাকে ডাকছেন। আহা বেচারি। আমি মার গায়ে হাত রাখলাম, কোমল গলায় ডাকলাম, মা। মা ঘুমের মধ্যেই বললেন, হুম, তুমি আরাম করে ঘুমাও মা, আমি কখনো কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করি, তোমাকে রাগিয়ে দেই, কাঁদাই, কিন্তু তোমাকে যে আমি কত ভালোবাসি তা তুমি জানো না, জানলে তোমার খুব ভালো লাগতো। মা পাশ ফিরলেন, মনে হচ্ছে ঘুমের মধ্যে তিনি আমার কথা শুনতে পেলেন। মাঝে মাঝে খুব ভোরে আমার ঘুম ভাঙে, কোনো কারণ ছাড়াই হঠাৎ জেগে উঠে দেখি ঘরের ভেতরের অন্ধকারে নরম একটা ভাব, ঘন অন্ধকারকে কেউ যেন তরল করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আবার ঘন করে ফেলবে, ধক করে বুকে ধাক্কা লাগে হচ্ছে। ভয়ঙ্কর মুহূর্তের একটা ইতিহাস আছে। আমি যখন খুব ছোট তখন দাদিজান আমাদের সঙ্গে থাকতেন, মাঝে মাঝে দাদিজানের সঙ্গে আমি রাতে ঘুমাতাম, তার কাছে গল্প শুনতে চাইতে হতো না, তিনি নিজের মনেই একের পর এক গল্প বলে যেতেন, তার সব গল্প এই ভয়ঙ্কর টাইপের, আজরাইল সিংহা ফুঁকছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, সেই সিংহার কি ভয়ানক আওয়াজ, সে আওয়াজ কানে যাওয়া মাত্র সমস্ত গর্ভবতী মায়েদের পেটের সন্তান খালাস হয়ে যাবে, সিংহাটা ফাঁকা হবে, আধো আলো আধো অন্ধকার সময়। খুব ভোরে যতবার ঘুম ভাঙত ততবারই মনে হতো এই কি সেই সিংহা ফোঁকার সময়, নিজেকে সামলাতে সময় লাগত। আমি এলোমেলো পায়ে বারান্দা এসে দাঁড়াতাম, বাড়ির সামনের রাস্তাটা ফাঁকা, একটা মানুষও নেই, মানুষজন যেমন ঘুমোচ্ছে রাস্তাটাও যেমন ঘুমোচ্ছে, কোনো একজন জীবন্ত মানুষ রাস্তায় এসে না দাঁড়ানো পর্যন্ত রাস্তার ঘুম ভাঙবে না। আমি ঠিক করে ফেলি রাস্তার ঘুম না ভাঙা পর্যন্ত আমি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকবো, যে মানুষটা রাস্তার ঘুম ভাঙাবে তাকে দেখে ঘরে ঢুকব। তখন মনে এক ধরনের উত্তেজনা হতে থাকে, কাকে দেখব, কাকে দেখব, কে সেই ঘুম ভাঙা নিয়া। বেশিরভাগ সময়ে নামাজি মানুষদের দেখি, ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছেন। একবার শুধু বাচ্চা একটা মেয়েকে দেখেছিলাম, তার পরনে লাল ফ্রক, খালি পা, হাতে একটা কঞ্চি, সে নির্বিকার ভঙ্গিতে কঞ্চি দুলাতে দুলাতে যাচ্ছে। আমার মনটা খানিকক্ষণের জন্য অন্যরকম হয়ে গেল, মেয়েটা এত ভোরে কোথায় যাচ্ছে, তার মনে এত আনন্দই বা কিসের, পৃথিবী কি সত্যি এত আনন্দময়। আমি বারান্দা থেকে ডাকলাম, এই মেয়ে, এই। সে মাথা ঘুরিয়ে আমাকে দেখে ফিক করে হাসলো, তারপর আগের মতোই কঞ্চি দুলাতে দুলাতে এগুতে লাগলো। এরপর থেকে ভোরে ঘুম ভাঙলেই মেয়েটার মুখে আমার মন আসে, কি সুন্দর মায়া মায়া মুখ। দুর্গাপুর ডাকবাংলোয় আজ আবার আধো অন্ধকার আধো আলোয় ঘুম ভাঙল। আমি পুরানো অভ্যাস মতো বারান্দায় চলে এলাম, পাখিদের চিৎকারে কান পাতা যাচ্ছে না। গ্রামের মানুষরা যে খুব ভোরে জেগে ওঠে তার প্রধান কারণ বোধহয় পাখিদের হইচই, পাখিরা বড় বিরক্ত করে। বারান্দা থেকে উঠোনের দিকে তাকিয়ে চমকে গেলাম, পাপিয়া ম্যাডাম হাঁটছেন,
তার হাতে কফির মগ। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছেন। কফি না হয়ে চাও হতে পারে, আমি ধরে নিচ্ছি কফি। তিনি চা খান না, তিনি নিজের মনে হাঁটছেন, ছবির মতো একটা দৃশ্য। তার পরনে সাদা শাড়ি, লাল একটা চাদর মাথার উপর দিয়ে রেখেছেন, তাকে জীবন্ত একটা ফুলের মতো লাগছে। আমার কাছে মনে হলো আমি কোনো একদিন এমন সুন্দর দৃশ্য দেখিনি। পাপিয়া ম্যাডাম কোনো দিকে তাকাচ্ছেন না, তিনি আছেন আপন মনে। আমি যদি কখনো ছবি বানাই এমন একটা দৃশ্য অবশ্যই রাখব। ছবির নায়িকা খুব ভোরে বাগানে একা একা হাঁটছে, তার হাতে কফির মগ। মাঝে মাঝে সে মাথা উঁচু করে আকাশ দেখার চেষ্টা করছে, আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে। আমার খুব ইচ্ছা করছে উঠোনে নেমে যাই, পাপিয়া ম্যাডামের সঙ্গে কথা বলি। উনি হয়তো খুব রাগ করবেন, কিছু সময় আছে যখন মানুষ একা থাকতে চায়, অতি প্রিয়জনের সঙ্গেও তার অসহ্য বোধ হয়। ওনার হয়তো এখন ওরকম মনে হচ্ছে। আমি লোভ সামলাতে পারলাম না, নিচে নামলাম। ঠিক করে ফেললাম উঠোনে এমনভাবে যাব যাতে মনে হবে উনি যে উঠোনে আছেন আমি জানতাম না, আমি যে বারান্দায় দাঁড়িয়ে ওনাকে দেখছি উনি তা জানেন না। আমি হঠাৎ উঠোনে ওনাকে দেখে চমকে উঠেছি, এমন একটা অভিনয়। আমার জন্য বেশ সহজ অভিনয় এটা, আমি আমার অভিনয়ের অংশটা সুন্দরভাবে করলাম। ওনাকে দেখে চমকে উঠে বললাম, ও আল্লাহ আপনি, কি আশ্চর্য! রুমালি কেমন আছো তুমি? জি ভালো। আমাকে দেখে চমকে ওঠার ভান করলে কেন? তুমি তো দোতলার বারান্দা থেকে আমাকে দেখেছো। চট করে কোনো জবাব আমার মাথায় এলো না। আমি অস্বস্তি নিয়ে তাকিয়ে আছি। কাউকে অস্বস্তিতে ফেলতে পারার মধ্যে তীব্র একটা আনন্দ আছে। বেশিরভাগ মানুষই আনন্দ অনেকক্ষণ ধরে পেতে চান, উনিও কি তাই চাইবেন? নাকি আমার কাছ থেকে কোনো জবাবের অপেক্ষা করবেন না, অন্য প্রসঙ্গে চলে যাবেন? তুমি কি রোজই এত ভোরে ওঠো? জি না, আজ হঠাৎ ঘুম ভেঙে গেছে। আমি খুব আর্লি রাইজার, যত রাতেই আমি ঘুমোতে চাই না কেন 5:30-5টার দিকে আমার ঘুম ভাঙবেই। তখন আমি নিজের জন্য এক মগ কফি বানাই, কফি খেতে খেতে টুকটুক করে হাঁটি। খুব ভালো অভ্যাস। মোটেই ভালো অভ্যাস না, কারণ সূর্য ওঠার কিছুক্ষণ পর আমি আবার ঘুমোতে চলে যাই। শুটিং না থাকলে 10:00-11:00 পর্যন্ত ঘুমাই। আজ ঘুমোতে পারবেন না, আজ তো শুটিং। আজও পারবো, আজ শুটিং হবে না। শুটিং হবে না? প্যাক আপ হয়ে গেছে? না, তবে হবে, আমার সিক্স সেন্স ভালো বলছে। আমার সিক্স সেন্স খুব প্রবল। আপনি কি সব কিছু আগেভাগে বলতে পারেন? আরে না, হঠাৎ কোনো একদিন একটা কিছু মনে হয়, তারপর দেখি তাই হয়েছে। আজ ঘুম থেকে উঠে মনে হলো শুটিং হবে না, এবং আমি জানি হবে না। এই গ্রামে একটা বউ আছে, সেও নাকি ভবিষ্যৎ বলতে পারে। ও আচ্ছা, জাহিদি, তার কথা শুনেছি, একদিন যাব, দেখে আসব। অবশ্য পীর ফকির, ভূত, ভবিষ্যৎ এসব নিয়ে আমার খুব আগ্রহ নেই। তুমি ঘুরে বেড়ো, আমি যাচ্ছি। এখন ঘুমোতে যাবেন? হুম। আপনার মেয়েকে সবুজ বল পয়েন্টে একটা চিঠি লিখবেন বলে ঠিক করেছিলেন, সেই চিঠি লেখা হয়েছে? আমার সবুজ বল পয়েন্টের খবর মনে হয় দিকে দিকে ছড়িয়ে গেছে। হ্যাঁ, চিঠি লিখে হয়েছে, এখনও পোস্ট করিনি। আচ্ছা ঠিক আছে, চিঠি পোস্ট করার আগে তোমাকে পড়াবো, পড়লে তোমার মজা লাগবে। সকালের নাস্তা খাবার সময় সোহরাব চাচা বললেন, মিস রুমাল, তুমি মেকআপ বসে যাও, দেরি করবে না। চাচা, শুটিং কি হবে? শুটিং হবে না কেন? এমনি বললাম। শুটিং অবশ্যই হবে, স্যার বলে দিয়েছেন হেয়ার স্টাইলে তোমাকে মনে রাখতে। যেদিন যেদিন শাড়ি পরবে চুলে খোলা থাকবে, শাড়ি ছাড়া আর যাই পরবে দুবেনি করবে। জি আচ্ছা, মনে রাখবো। মেকআপ কোথায় দেওয়া হবে? তাও তো জানি না। আচ্ছা দাঁড়াও, জেনে এসে বলছি, এই ফাঁকে দ্রুত চা শেষ করে ফেলো। তুমি এমন টুকটুক করে চা খাও কেন? এক চুমুক 5 মিনিট অপেক্ষা, আবার আরেক চুমুক। চা শেষ করার আগেই সোহরাব চাচা ফিরে এসে বিরক্ত মুখে বললেন, আজ শুটিং প্যাক আপ হয়ে আছে। ছবির জগতে প্যাক আপ বাক্যটি আনন্দময়। স্কুলে উপস্থিত হওয়ার পর হেডস্যার যদি অ্যাসেম্বলিতে বলেন, তোমাদের জন্য দুঃখের খবর আছে, ক্লাস 8-এর একজন ছাত্রী মায়া হালদার, যে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, আজ খবর এসেছে সে মারা গেছে, আজ তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হবে এবং আজ আর কোনো ক্লাস হবে না, তখন ছাত্রীরা খুব চেষ্টা করে চোখে মুখে মন খারাপ ভাব ফুটিয়ে রাখতে, শেষ পর্যন্ত পারে না। মৃত্যুর শোকের চেয়ে ক্লাস হবে না এই আনন্দই বড় হয়ে ওঠে। প্যাক আপেও তাই হয়, সবাই ভাব করে আহা একটা দিন মাটি হলো, কিন্তু সবাই খুশি। সবচেয়ে খুশি আমার মা, তিনি আনন্দ গলায় ঝলমল করেন, বকু আমার সঙ্গে চল এক জায়গা থেকে ঘুরে আসি। চলো। কোথায় যাচ্ছি না জেনে বললেই চলো। তুমি যেখানেই নিয়ে যাবে সেখানেই যাব। তুমি যদি আমাকে লাজাতে নিয়ে যাও তাহলে সেখানেও যাব। লাজাটা কোথায়? লা হচ্ছে একটা দোজখের নাম, 7টা দোজখের একটার নাম লাজা। আমি তোকে লাজাতে নিয়ে যাব কেন? এটা কি ধরনের কথা? পাগলামি ছাগলামি কথা আমার সাথে বলবি না, আমার কাছে জ্ঞান ফলাবি না,
আমি তোর পেটে জন্মাইনি, তুই আমার পেটে জন্মেছিস। মা রাগে গড়গড় করতে লাগলেন। আমি মিষ্টি মিষ্টি হাসছি। এই হাসিতে মার রাগ আরও বাড়বে, তবে রাগটা কন্ট্রোলের ভেতর থাকবে, লাগাম ছাড়া হবে না। এই হাসি উনুনে অল্প অল্প তুষ ছড়িয়ে দেয়া হাসি। আমার আর একটা হাসি আছে, পেট্রোল ঢেলে দেয়া হাসি, ধুম করে আগুন। বকু, জিমা, কাপড় বদলা, ভালো কিছু পড়, তুমি যা বলবে তাই পড়বো, তুমি আগে সেজে গুজে আসো, তারপর আমি, আমার চেয়ে তোমার সাজটা বেশি দরকার। তার মানে না সাজলেও আমাকে সুন্দর দেখাবে মা, বয়সের সৌন্দর্য, তোমার সেই সৌন্দর্যতা নেই, সাজগোজ করে সেটা কভার দিতে হবে। তবে মা শোনো, আল্লাহর দোহাই লাগে, তুমি ঠোঁটে এত কড়া করে লিপস্টিক দিও না। আমি আবারও মিষ্টি মিষ্টি করে হাসলাম। মা রাগে কাঁপতে কাঁপতে দোতলায় উঠে গেলেন। সেজে গুজে তার নিচে নামতে এক ঘন্টার মতো সময় লাগবে। এই এক ঘন্টা আমি নিজের মনে ঘুরতে পারি। হাফিজ আলীর বাড়ি যদি আশেপাশে হয় তাহলে চট করে তার বউকেও দেখে আসা যায়, তার কাছ থেকে ভবিষ্যৎটা জেনে আসা যায়। যিনি ভবিষ্যৎ বলতে পারেন তার অতীতও বলতে পারার কথা। আমি তার কাছ থেকে ভবিষ্যৎ জানতে চাইব না, আমি জানতে চাইব অতীত। আমার প্রশ্নগুলি হবে এরকম, বলুন তো ছোটোবেলায় আমি কার সঙ্গে ঘুমাতাম, মার সঙ্গে না বাবার সঙ্গে, নাকি দুজনের সঙ্গে, মাঝখানে আমি, একপাশে বাবা আরেক পাশে মা? উত্তরটা হলো, আমি দুজনের কারোর সঙ্গেই ঘুমাতাম না, আমি ঘুমাতাম আমার দাদিজানের সঙ্গে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বলুন তো আমি এই পর্যন্ত কতবার পানিতে ডুবেছি? উত্তর হচ্ছে, তিনবার, প্রতিবারই মরতে মরতে বেঁচে উঠেছি। প্রথমবার পানিতে ডুবে আমাদের দেশের বাড়ির নেত্রকোণায়। পানি থেকে যখন আমাকে তোলা হয় তখন নাকি আমার সমস্ত শরীর নীল হয়ে গিয়েছিল, চোখের মণি উল্টে গিয়েছিল। চোখের মণি উল্টে যাওয়ার মানে কি আমি জানি না, নিশ্চয়ই কোনো ভয়াবহ ব্যাপার হবে, মৃত্যুর আগে আগে কিংবা মৃত্যুর সময় চোখের এই ঘটনাটা হয়তো ঘটে। যাই হোক, আমাকে উঠোনে শুয়ে রেখে সবাই যখন মারা কান্না শুরু করে তখন হঠাৎ করে আমি সামান্য নড়ে উঠে ছোট্ট করে শ্বাস ফেলি। আমাকে নিয়ে ছোটাছুটি পড়ে যায় এবং গ্রামের এক কবিরাজ আমাকে বাঁচিয়ে তোলেন। এই ঘটনার পর আমার পানি ভীতি হবার কথা, তা হয়নি, উল্টোটা হয়েছে। পানি দেখলেই ছুটে কাছে যেতে ইচ্ছা করে, পানি হাত দিয়ে ছুঁয়ে থাকতে ইচ্ছা করে। এই কারণে আরও দুবার আমাকে পানিতে ডুবতে হলো। প্রতিবারই জীবন সংশয়ের মতো অবস্থা। আমাকে সাঁতার শেখানোর জন্যে সবাই ব্যস্ত হয়ে পড়ল, আমি সাঁতার শিখলাম না, কারণ আমার মনে হলো সাঁতার শিখে ফেললে আমার আর পানি ভালো লাগবে না, শান্ত সুন্দর কোনো দিঘি দেখলে তার কাছে যেতে ইচ্ছা করবে না, কেনই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করব, আমার চারপাশে আনন্দময় ব্যাপার তো খুব কম। আচ্ছা, দিলু যেমন দিঘির নীল জলে ডুবে মারা গেছে, আমার বেলাতেও কি তাই হবে? শুটিংয়ের শেষ পর্যায়ে হঠাৎ একদিন দেখা যাবে আমি সাঁতার না জেনেও দিঘিতে ভাসছি, দিঘির চারপাশের গাছের অসংখ্য পাখি অবাক হয়ে আমাকে দেখছে আর ভাবছে ব্যাপারটা কি। একটা হলুদ রঙের পাখি হয়তো আমার ভাসন্ত শরীরের উপর দিয়ে কয়েকবার উড়ে উড়ে যাবে, তার চোখে থাকবে বিস্ময়। কেমন আছেন? আমি তাকালাম, সেলিম ভাই, উনিও কি আমার মায়ের মতো নিঃশব্দে হাঁটা প্র্যাকটিস করছেন? কখন এসে পাশে দাঁড়িয়েছেন বুঝতেই পারিনি, সেলিম ভাইকে দেখে চমকে ওঠার কোনো মানে হয় না, কাজেই চমকালাম না। আপনার খবর কি সেলিম ভাই? জি ভালো। চোখ লাল হয়ে আছে কেন, রাতে ঘুম হয়নি? জি না, টেনশনে ঘুম হয়নি, আজ শুটিং, স্যার কি করতে বলবেন আর কি করবে এই টেনশনে। শুটিং যে প্যাক আপ হয়েছে সেই খবর নিশ্চয়ই পেয়েছেন? জি পেয়েছি। তাহলে তো টেনশন কমে যাবার কথা। জি না, টেনশন কমেনি, আরও বেড়েছে, আজ সকালে নাস্তা খেতে পারিনি, আমি ঠিক করে রেখেছিলাম ঘুম থেকে উঠেই কাউকে কিছু না বলে ঢাকা চলে যাব। সেটা করলেন না যে, যেটা ভাববেন সেটা করবেন, শেষ মুহূর্তে পিছিয়ে পড়বেন না, ঢাকায় পালিয়ে যাবার ব্যাপারটা কি এখন আপনার মাথায় আছে? জি আছে। তাহলে এক কাজ করুন, আগামীকাল ভোরে ঢাকায় চলে যান, আজ খোঁজ নিয়ে আসুন ঢাকার দিকের প্রথম বাস কখন ছাড়ে, বাস ভাড়া কত আপনার কাছে, কি ঢাকায় ফিরে যাওয়ার মতো টাকা আছে? জি না, আমার কাছ থেকে নিয়ে যাবেন। এখন আমার সঙ্গে একটু চলুন। কোথায়? তেমন কোথাও না, একটু হাঁটাহাঁটি করব। একটু পরেই মা দোতলা থেকে নামবেন, নেমে শুনবে আমি আপনার সঙ্গে কোথাও গেছি, মার ব্রেইন ডিফেক্টের মতো হয়ে যাবে, তিনি ভাব দেখাবেন যে খুব নর্মাল আছেন, আসলে থাকবেন খুব অ্যাবনর্মাল অবস্থায়, খুব মজা হবে। মজা হবে কেন? আপনি বুঝবেন না, চলুন তো যাই, কথা বলে বলে শুধু শুধু সময় নষ্ট করছি, মা যদি এখন হুট করে নেমে যায় তাহলে পরিকল্পনা ভেস্তে যাবে। দাঁড়ান, একটা ছাতা নিয়ে আসি, খুব রোদ। আপনাকে ছাতা আনতে হবে না, চলুন তো। আমি গেটের দিকে এগুচ্ছি, সেলিম ভাই আসছেন আমার পেছনে পেছনে, খুব যে উৎসাহের সঙ্গে আসছেন তা মনে হচ্ছে না, মানুষ অনুরোধে ঢেকে গেলে, ওনাকে দেখে মনে হচ্ছে উনি অনুরোধে রাইস মিল গিলে ফেলেছেন। বেচারার মন থেকে অস্বস্তি ভাবটা কাটানো দরকার, কি করে কাটাবো বুঝতে পারছি না, হালকা ধরনের গল্পটল্প করা যেতে পারে। সেলিম ভাই। জি। বলুন তো দেখি চণ্ডীগড় গ্রামটা বিশেষত্ব কি? কোনো বিশেষত্ব নেই, বাংলাদেশের সব গ্রাম একরকম,
হয়নি। এই গ্রামের একটা আলাদা বিশেষত্ব আছে। দেখবেন এই গ্রামে একটু পরপর শিমুল গাছ, গাছে ভর্তি করা লাল রঙের ফুল। মনে হয় যে পুরো গ্রামটার আগুন ধরে গেছে, ধিক ধিক করে আগুন জ্বলছে। জি, চণ্ডীগড় গ্রামটা দেখে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আপনি শুনে দেখুন তো আইডিয়াটা কেমন। আইডিয়াটা হচ্ছে বাংলাদেশের গ্রামের প্রতিটি বাড়িতে যদি একটা করে শিমুল গাছ লাগিয়ে দিই তাহলে কেমন হয়। যখন ফুল ফুটবে তখন মনে হবে পুরো বাংলাদেশে আগুনের ফুল ফুটেছে। কোনো বিদেশি বাংলাদেশে এলে হতভম্ব হয়ে বলবে এ কি, কোন দেশে এলাম। আমার আইডিয়া কেমন? অদ্ভুত আইডিয়া। খুব কি অদ্ভুত? না খুব অদ্ভুত না, তবে শিমুল গাছ না, লাগাতে হবে কৃষ্ণচূড়া গাছ আর রাধাচূড়া গাছ। এমন কোনো গাছ আছে যার ফুল নীল? জারুল গাছ, থোকা থোকা নীল ফুল ফোটে। তাহলে আসুন আমরা একটা কাজ করি, বাংলাদেশের গ্রামের প্রতিটি বাড়িতে একটা করে কৃষ্ণচূড়া গাছ, একটা করে জারুল গাছ লাগিয়ে দিই। 5-6 বছর পর গাছগুলো যখন বড় হবে তখন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। বৈজ্ঞানিকরা কত অদ্ভুত অদ্ভুত আবিষ্কার করেন, এমন একটা আবিষ্কার করতে পারেন না যাতে অন্যের মনের কথা পরিষ্কার শোনা যাবে। ক্যালকুলেটরের মতো ছোট্ট যন্ত্র পকেটে লুকানো থাকবে। আচ্ছা সেলিম ভাই। জি। কথা বলুন না তো চুপচাপ কেন, নাকি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না? কাল ভোরে ঢাকা চলে যাবার প্রোগ্রামটা কি আপনার ঠিক আছে? জি ঠিক আছে। ঢাকা গিয়ে কি করবেন কিছু ঠিক করেছেন? জি না, প্রাইভেট টিউশনই করব। প্রাইভেট টিউশনই ভালো, স্বাধীন ব্যবসা। চেষ্টা করবেন বড়লোক কোনো মেয়ের প্রাইভেট টিউটর হতে। মেয়েটার বয়স 14-15 হলে ভালো হয়, এই বয়সে মেয়েরা দ্রুত প্রেমে পড়ে। কোনো রকমে বসি দিয়ে একটা মেয়েরকে প্রেমে গেঁথে ফেলতে পারলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আমার কথায় বিরক্ত হচ্ছেন না তো? জি না। আপনি কেমন কাজের মানুষ এইবার দেখি, হাফিজ আলীর বাড়িটা খুঁজে বের করুন। কোন হাফিজ আলী? যার স্ত্রী ভবিষ্যৎ বলতে পারে, জাহেদা। আপনি তাহলে জানেন? ইউনিটের সবাই জানে। আপনি কি তার থেকে আপনার ভবিষ্যৎ জেনে এসেছেন? উনি পুরুষদের সঙ্গে কথা বলেন না। তাহলে ভবিষ্যৎ জানতে পারেননি? জি না। এসব কি বিশ্বাস করেন? জি করি, আমাদের গ্রামে এরকম একটা ছেলে আছে যা বলে লেগে যায়। তার নাম মতিন, কানা মতিন। কঞ্চির খোঁচা লেগে তার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। এরকম মানুষ সব গ্রামেই থাকে। বাংলাদেশের যে গ্রামেই যাবেন সেই গ্রামেই একজন পাগল থাকবে, একজন জিনে ধরা মানুষ থাকবে, একজন নজর খারাপ মানুষ থাকবে। নজর খারাপ মানুষের শুধু নজর লাগবে, সবই ভুয়া। ভুয়া পাগল, ভুয়া জিন, ভুয়া নজর, পৃথিবীটা চলছেই ভুয়ার উপরে। জাহেদা মেয়েটাও বিরাট ভুয়া। ভুয়া ভাব মেয়েদের মধ্যে কম থাকে, হাফিজ আলের স্ত্রীর মধ্যে কিভাবে চলে এলো সেটাই আমার দেখার ইচ্ছা। সেলিম ভাই আপনি কি জানেন জাহেদা কী কী ভবিষ্যৎবাণী করেছে? আমি সবকটা লিখে রাখবো, পরে মিলিয়ে দেখব। উনি বলেছেন চণ্ডীগড়ে ছবির শুটিং কোনোদিন হবে না, বিরাট গণ্ডগোল লাগবে, পানিতে ডুবে একটা মানুষ মারা যাবে। এই কথা বলেছে? জি খুব জোর দিয়ে বলেছে। আপনি কি এই ভয়ে পালিয়ে যাচ্ছেন? শুটিং করতে এসে পানিতে ডুবে মারার চেয়ে ঢাকায় প্রাইভেট টিউশনই করা ভালো, তাই না? প্রাইভেট টিউশনে এমনিতে খুব বোরিং ব্যাপার, কিন্তু কোনো মতে পরাপরা খেলার সঙ্গে যদি প্রেম ঢুকিয়ে দিতে পারেন তাহলে পুরো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যাবে। সেলিম ভাই মাথা নিচু করে হাঁটছেন, মাঝে মধ্যে চিন্তিতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছেন। পৃথিবীর সব মেয়েদের ভেতর অলৌকিক একটা ক্ষমতা থাকে, কোনো পুরুষ তার প্রেমে পড়লে মেয়ে সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে। এই ক্ষমতা পুরুষদের নেই। পুরুষদের কানের কাছে মুখ নিয়ে কোনো মেয়ে যদি বলে শোনো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, তারপরেও পুরুষ মানুষ বোঝে না, সেভাবে মেয়েটা বোধহয় অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় মরে যাচ্ছে। সেলিম ভাইকে দেখে এখন মনে হচ্ছে তার খবর হয়ে গেছে, কাল ভোরে তিনি কিছুতেই ঢাকা যেতে পারবেন না, তাকে থেকে যেতে হবে শুধুমাত্র আমার আশেপাশে থাকার আনন্দের জন্য। হাফিজ আলীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, মাটির দুটা ঘর, জরাজীর্ণ অবস্থা, বাইরের উঠোন খুবই নোংরা, ঝোপঝাড়ে একাকার, কেউ কোনোদিন উঠোন ঝাড় দেয়নি, একটা মুরগি মরে পড়ে আছে, তার উপর রাজ্যের মাছি। বাড়ির সামনে খুঁটিতে একটা ছাগল বাঁধা আছে, সেই ছাগলটাও মনে হচ্ছে অসুস্থ। হাফিজ আলী উঠোনে বসে আছে, সে যে হাফিজ আলী তা বুঝলাম কারণ সেলিম ভাই বললেন হাফিজ আলী ভালো। হাফিজ আলী তার জবাব দিল না, ছাগলটার মতো হাফিজ আলীও মনে হলো অসুস্থ, চোখ টকটকে লাল, খুঁটিতে হেলান দিয়ে সে বসে আছে, পাথরের মূর্তির মতোই স্থির হয়ে আছে। তার দৃষ্টি মরা মুরগিটার দিকে, এই মুরগিটা বোধহয় তার প্রিয় ছিল, কিংবা পচাগলা মুরগির উপর মাছি ওড়ার দৃশ্যে সে মুগ্ধ। বিকট গন্ধে আমার নাড়ি ভুঁড়ি উল্টে আসার মতো হচ্ছে। সেলিম ভাই বললেন হাফিজ আলী তোমার কি শরীর খারাপ? না। ইনি এসেছেন তোমার স্ত্রীর সঙ্গে দুটা কথা বলার জন্যে।
যান কথা বলেন, আপনি এখানে থাকেন, পুরুষ মানুষের অন্দরে যাওয়া নিষেধ, পর্দা পুশিদার বিষয় আছে। আমি যাব না, আমি এখানেই থাকব। সেলিম ভাই দাঁড়িয়ে রইলেন, আমি ভেতরে চলে গেলাম। বাড়ির ভেতরটা বাইরের মতো নয়, ঝকঝক তকতক করছে, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই ছাড় দেওয়া হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে উঠোনে গম্ভীর মুখে একটা বক হাঁটাহাঁটি করছে। বক খালে বিলে ধানের খেতে থাকে, মানুষ দেখলে উড়ে যায়। এই দিব্যি দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে হাঁস চলে গেল, মুরগি তার বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল, সে ঘাড় ঘুরিয়ে শুধু দেখল। আমি মুগ্ধ হয়ে বকের কাণ্ড কারখানা দেখছি। তখনই হাফিজ আলের স্ত্রী জাহেদার গলা শুনলাম, ভইন্ডি পালা বক পাখি। আমি পোষা বক পাখি দেখে বিস্মিত হলাম, জাহেদাকে দেখেও তেমনই বিস্মিত হলাম। নিতান্তই কিশোরী একটা মেয়ে, গায়ের রং কালো, কালো রং যে কত মিষ্টি হতে পারে মেয়েটাকে না দেখলে আমার জানা হতো না। কি মায়াকারা মুখ, মনে হচ্ছে শাড়ি পরো ঠিকমতো শেখেনি, শাড়ি গা থেকে নেমে যাচ্ছে। বক পোষো মানে? যে ভইন্ডি মানে, খুব ছোটবেলায় বকের বাসা থেকে ধৈর্য আনতে হয়, চোখ ফুটনের আগেই ধৈর্য আনতে হয়। চোখ ফুটটা হে দেহে মানুষ, তখন হে মানুষরেই জানে, মানুষেরই বাপ মা মনে করে। এই বক কে ধরে এনেছে আপনি? যে না, মায়ের বুক খালি কইরা বকের বাচ্চা না ছেলেমের কাম না। বক যে পোষ মানে মানুষের সঙ্গে থাকেই প্রথম দেখলাম। ভইন্ডি মানুষ পারে না এমন কাম নাই, মানুষ সবে পারে। এই বকটার কি কোনো নাম আছে? এর নাম ধলামিয়া। ধলামিয়া কইয়া ডাক দেন, আপনার বগলে আসব। আমি ধলামিয়া বলে ডাক দিলাম। আশ্চর্যকাণ্ড বকটা গম্ভীর মুখে হেঁটে হেঁটে আমার কাছে আসছে। আমি চমকে দুপা পেছনে গেলাম। জাহেদা কিশোরীর মতোই খিলখিল করে হেসে উঠল। এই মেয়ে ভবিষ্যৎ বলবে কি নিতান্তই সহজ সরল গ্রাম্য বধূ। ভইন্ডি পান খাইবেন? হ্যাঁ খাবো, আর আপনার সঙ্গে অনেক গল্প করব। আমি কোনো গল্প জানি না গো। আপনি না জানলেও আমি জানি, আমি গল্প বলবো আপনি শুনবেন। মেয়েটা আমার এই কথাতেও খিলখিল করে হেসে উঠল। তার হাসির মধ্যে সামান্য অস্বাভাবিকতা আছে, গ্রামের মেয়ে এত শব্দ করে হাসে না। আপনি কি সত্যি ভবিষ্যৎ বলতে পারেন? গ্রামের মানুষ এইগুলান বানাইছে, আমি কিছু বলতে টলতে পারি না। আপনি নাকি বলেছেন এখানে শুটিং হবে না, একটা মানুষ মারা যাবে? যে বলছি। কেন বলেছেন? জাহেদা আবারও শব্দ করে হাসছে। আমার কাছে মনে হচ্ছে মেয়েটা কিছুটা অপ্রকৃতস্থ। অপ্রকৃতস্থ একজন মানুষ বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলতে পারে। মেয়েটার হাসির শব্দে বক উড়ে গেল, দুটা চক্কর দিয়ে বসলো জাহেদার মাথায়। জাহেদা খুব স্বাভাবিক, এই ব্যাপারটা সে যেন অভ্যস্ত। আমি অবাক হয়ে দেখছি একটা মেয়ে হেঁটে বেড়াচ্ছে, তার মাথায় গম্ভীর মুখ করে একটা বক বসে আছে। ঢাকায় ফিরে গিয়ে যদি এই গল্প বলি কেউ বিশ্বাস করবে না। এটা কোনো কথা হলো? একটা তরুণী মেয়ে ঘরের কাজকর্ম করছে, তার মাথার গম্ভীর মুখ করে একটা বক বসে আছে। বকটার নাম ধলামিয়া। জাহেদা আমাকে পাটি এনে দিল, পান সুপারি এনে দিল। আমি পা ছড়ি এমনভাবে বসলাম যেন কতদিনের পরিচিত এই বাড়ি। জাহেদা আমার পাশে বসল না, সে ঘরের কাজকর্ম করে যাচ্ছে এবং আমার কাছে তা খুব স্বাভাবিক মনে হচ্ছে। অতিথি এসে অতিথির মতো আরাম করে বসে থাকবে, গৃহকর্তী তার কাজ করতে থাকবে, ফাঁকে ফাঁকে দু একটা কথা বলবে। ভইন্ডি আমার পুরুষ মানুষটারে দেখছেন? হাফিজ আলীর কথা বলছেন? জি বাইরে দেখেছি। হ গাঞ্জা খেয়া শরীরটা কি বানাইছে, বেশি দিন বাঁচবো না, তার মৃত্যু ঘনাইছে। গাঁজা খায়, নিশার জিনিস সব খায়, চরস খায়, ভাঙ্গের শরবত খায়, যখন খাওনের কিছু পায় না তখন কেরোসিন খায়, তাই গাঁজাটা বেশি খায়। স্বামী নেশা করে বেড়াচ্ছে এটা তো কোনো মজার কথা না, আপনি এরকম করে হাসছেন কেন? আমার হাসি রোগ আছে, আমার যখন 10 বছর বয়স তখন আমার পিতা মারা গেল, সন্ন্যাস রোগে ধরফর কইরা মৃত্যু। হে উঠানে ধরফর করে আর আমি হাসি, হাসিই থামে না, কত মায়ের যে হাসির কারণে খাইছি, এখন আর কেউ মারে না, কিছু কয়ও না, স্বামী গাঞ্জা খোর তার সামনে হাসলো যা কানলো তা। আপনার ধারণা এই গ্রামে শুটিং হবে না? এমনি এমনি বলছি, এইটা নিয়ে চিন্তা করেন না, আল্লাহ পাক মানুষের অধিক চিন্তা করতে নিষেধ করছেন। অবশ্য মানুষ অধিক চিন্তা করেও না, ভাব দেখায় হে অধিক চিন্তা করে। আমি মুগ্ধ হয়ে জাহেদার হাসি দেখছি, তার মাথার উপর বসে থাকা বকটা উড়ে গাছের দিকে চলে গেল। হাসতে হাসতে জাহেদার চোখে পানি এসে গেছে, সে চোখের পানি শাড়ির আঁচলে মুছছে। বকটা গাছে গিয়ে বসলো না, জাহেদার মাথার উপর চক্কর খেতেই লাগলো। আচ্ছা, এরাই বকটার নাম ধলামিয়া রাখলো কেন?
বকটা কি পুরুষ। আমাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে মায়ের কি অবস্থা হবে তা আন্দাজ করছিলাম, আন্দাজের চেয়েও বেশি হয়ে গেল। মাকে দেখলাম বিছানায় এলিয়ে পড়ে আছেন, তার মুখ নীল, বুকে নিশ্চয়ই ব্যথা হচ্ছে, বড় বড় নিঃশ্বাস ফেলছেন, হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ সবই দেখা যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি সহজ ভঙ্গিতে ঘরে ঢুকলাম, মার দিকে না তাকিয়ে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলাম। আমি জানি ব্যস্ত হবার কিছু নেই, মা আমাকে দেখতে পেয়েছেন, এখন দুধ তার শারীরিক সমস্যা কেটে যেতে শুরু করবে। তিনি বিছানায় উঠে বসে রণঙ্গিনী মূর্তি ধারণ করবেন, কঠিন কঠিন সব কথা হাউইয়ের মতো মার মুখ থেকে বের হয়ে আমার দিকে ছুটে আসবে। যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে আমি চোখে মুখে পানি দিয়ে নিজেকে প্রস্তুত করে রাখছি। কোথায় গিয়েছিলি? কাছে একটা বাড়িতে, আমি তো পুরো এলাকা চষে ফেলেছি, তোকে তো দেখলাম না, ভালো মতো চশনি, চষলে পেতে। তোর সঙ্গে ওই হারামজাদারা ছিল, সেলিম? হ্যাঁ, এই হারামজাদারা অবশ্য ছিল। তুই কি জানিস ইউনিটে তোকে নিয়ে ছিছি পড়ে গেছে? যে ছিছি পড়ার কি আছে, আমি একজনকে নিয়ে বেড়াতে বের হতে পারবো না? যার তার সঙ্গে বের হয়ে যাবি, একটা জোয়ান ছেলের সঙ্গে তোর বয়সে একটা মেয়ে যদি বের হয় তাহলে সবাই কী ভেবে নেয় তুই জানিস? কী ভেবে নেয়? যা ভাবার তাই ভাবে, সেই তাই তার কি, সবাই ভাবে ছেলেটা তোকে নিয়ে গেছে পাট খেতে। পাট ক্ষেত দেখতে নিয়ে যাওয়া কি মা খুব দোষণীয় কিছু? ন্যাকাশ আসবি না, আমার সঙ্গে ন্যাকাশে যে পার পাবি না। এত জোরে চিৎকার করো না মা, ভোকাল কর্ড নষ্ট হয়ে যাবে, বাকি জীবন হাঁসের মতো ফ্যাস ফ্যাস করতে হবে। তুই এতক্ষণ ধরে মুখ ধুচ্ছিস কেন? আমি হাসলাম, বেসিনের উপরে পারা নষ্ট হয়ে যাওয়া আয়না বসানো, সেই আয়নায় সব কিছুই ঢেউ খেলানো দেখায়। আমি আয়নায় দেখলাম একটা মেয়ে ঢেউ খেলানো হাসি হাসছে, আয়নাতেই দেখা যাচ্ছে মা নেমে আসছেন। তিনি ধাক্কা দিয়ে আয়নায় আমার মাথা ঠুকে দেবেন, ঝনঝন শব্দ আয়না ভাঙবে, ভাঙা কাঁচ ঢুকে যাবে কপালে, অভিনয় করতে হবে কপালে কাটা দাগ নিয়ে। নাকি তিনি বাথরুমের দরজা বন্ধ করে শান্তির ব্যবস্থা করবেন। ফাঁসির আসামিকে ছোট্ট ঘরে আটকে রাখলে তার কী হয় আমি জানি। আমার যদি কখনো ফাঁসি হয় তাহলে সলিটারি কনফাইনমেন্ট থাকার কথাটার সময়টা আমার খুব খারাপ কাটবে না। মা ইগলের মতো ছুটে আমার কাঁধ ধরে ফেলেন, আর তখনই ঘরে ঢুকলেন পাপিয়া ম্যাডাম। মার মুখ সঙ্গে সঙ্গে হাসি হাসি হয়ে গেল, তাকে দেখে এমন মনে হবে তিনি তার অতি আদরের কন্যার সঙ্গে বাথরুমে কিছু অন্তরঙ্গ আলাপ করছেন। মা বললেন, কেমন আছেন? ভালো, মেয়ের মাথার চুল ঠিক করে দিচ্ছিলাম, এমন পাগলি মেয়ে, সারা সকাল কোথায় কোথায় ঘুরেছে, দেখেন না চুলের অবস্থা, একা একাই রওনা হয়েছিল। আমি বললাম একা যাবি না, সেলিমকে সঙ্গে করে নিয়ে যা। আমি মার স্ট্র্যাটেজি দেখে হাসলাম, তিনি সবাইকে বলে বেড়াবেন সেলিমকে আমার সঙ্গে পাহারা হিসেবে তিনিই পাঠিয়েছেন, আমি নিয়ে যাইনি। আচ্ছা বকুল, একটু বারান্দায় এসো। আমি বারান্দায় চলে এলাম। মেয়েকে লেখা চিঠি তোমাকে পড়াবো বলেছিলাম, নাও পড়ে দেখো। বড় বড় অক্ষরে লেখা চিঠি, মা, ও আমার মা, কতদিন তোমাকে দেখি না, রাতে যখন ঘুমোতে যাই আমার পাশে তোমার বালিশটা রেখে দিই, বালিশের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমাতে যাই, আমার মনে হয় বালিশে মাথা রেখে তুমি ঘুমোচ্ছ। মা, তোমাকে না দেখে আমার খুব কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট। আবার আমি তোমাকে কবে দেখব? তোমার মা। চিঠি পড়তে পড়তে কেন জানি আমার চোখে পানি এসে গেল, আমি তাকিয়ে দেখি পাপিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে হাসছেন। রাজকীয় ব্যাপার, প্রায় শখানেক মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আমি হাতলওয়ালা চেয়ারে বসে আছি, আমার মাথার উপর শুটিংয়ের বিশাল রং বেরঙের ছাতা, আমি মেকআপ নিচ্ছি, মেকআপ ম্যান সুবীর দা আমার মুখে প্যানকেক ঘষছেন। মেকআপের দীর্ঘ প্রক্রিয়ার এই হলো শুরু। কেউ যদি জিজ্ঞেস করে শুটিংয়ের সবচেয়ে খারাপ অংশ কোনটি, আমি বলবো মেকআপ নেওয়া, ক্লান্তিকর, বিরক্তিকর এবং মাঝে মধ্যে গ্লানিকর, একজন পুরুষ মানুষ মুখে হাত ঘষছে ব্যাপারটা কেমন না? তবে সুবীরদার কাছে মেকআপ নিতে কোনো গ্লানিবোধ হয় না, তিনি শুরুই করেন মা ডেকে, মেকআপের পুরো সময়টা টুকটুক করে গল্প করেন। যখন মেকআপ শেষ হয়ে যায় তখন মনে হয় আহা, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন, আরও খানিকক্ষণ থাকলে কি হতো, মজার মজার গল্প শোনা যেত। আমি মেকআপ নিচ্ছি গাছতলায়, ঘরের ভেতর নেওয়া যাচ্ছে না, ঘর অন্ধকার, ইলেকট্রিসিটি আপাতত নেই, যখন আসে তখন বাল্বগুলি এমন মিটিমিটি করে জ্বলে যে মনে হয় ইলেকট্রিসিটি থাকাটাই ভালো ছিল। গাছের নিচে রানী রানী ভাব ধরে মেকআপ নিতে আমার ভালোই লাগছে। সুবিদা মাথার উপর ছাতা দিয়ে ভালো করেছেন, পাখিরা এখন আর আমার মাথায় বাথরুম করতে পারবে না। পরশু বিকেলে পাপিয়া ম্যাডাম গাছের নিচে বসে কফি খাচ্ছিলেন, হঠাৎ তার মাথায় পাখি বাথরুম করে দিল। আমি খুব ভদ্র ভাষা ব্যবহার করলাম, আসলে আমার বলা উচিত পাখি গু করে দিল। তিনি পাখিদের কাণ্ডে হতভম্ব হয়ে গেলেন,
কফি খাওয়া তার মাথায় উঠাল সাবান শ্যাম্পু নিয়ে ছুটাছুটি পড়ে গেল। মাথা ধোয়া হলো কয়েকবার, মাথায় আয়না ধরা হলো। পাপিয়া ম্যাডাম বললেন, এখনও পরিষ্কার হয়নি। ম্যাডামের সূচিবায়ুর মতো আছে, যতবার ধোয়া হচ্ছে ততবারই বলছেন, পরিষ্কার হয়নি তো এখনও, দুর্গন্ধ আসছে। পাপিয়া ম্যাডামের কাণ্ডকারখানা দেখে সবাই ভাবল এটা আর কিছুই না, নায়িকার নখরা, বড় নায়িকা হলেই নখরামি করতে হয়। তিনি খানিকটা করেছেন, এর বেশি কিছু না, কিন্তু আমি জানি উনার এটা নখরামি না। কিছু কিছু মানুষ এরকম থাকে, আমি নিজেও তো এরকম, শুয়োপোকা দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হচ্ছে গায়ের উপর দিয়ে শুয়োপোকা হেঁটে যাচ্ছে। গোফওয়ালা পুরুষ মানুষ এই কারণেই আমার অপছন্দ, গোফটাকে আমার শুয়োপোকার মতো মনে হয়। নাকের নিচে কয়েকটা শুয়োপোকা নিয়ে একজন পুরুষ মানুষ সের মুখ আমার মুখের দিকে এগিয়ে আসছে, ভাবতে আমার শরীর কেমন যেন করে ওঠে। সমস্যা হচ্ছে আমাদের এই ছবির যিনি জামিল হয়েছেন তার পুরুষ্ঠ গোফ আছে, আমাকে এই গোফ মানুষটার প্রেমে পড়তে হবে। আমি জানি তিনি কাছাকাছি এলে আমার চোখ মুখ শক্ত হয়ে আসবে, সহজ স্বাভাবিক অভিনয় আমার পক্ষে করা সম্ভব হবে না। আর যদি আমার পাপিয়া ম্যাডামের মতো ক্ষমতা থাকত, আমি বলতাম গোফ আছে এমন কারোর সঙ্গে প্রেমের অভিনয় করা আমার পক্ষে সম্ভব না, হয় ওনাকে গোফ ফেলে দিতে হবে কিংবা গোফ নেই এমন অভিনেতা আমার জন্য আনতে হবে। আমার মার ধারণা একদিন এরকম ক্ষমতা আমার হবে, অটোগ্রাফের জন্য পাগল হয়ে লোকজন আমার পেছনে পেছনে ছুটবে, আমাকে নিউ মার্কেটে কিছু কিনতে গেলে বোরখা পরে যেতে হবে। মা আনন্দে ঝলমল করতে করতে বলবেন, বুঝলি বকু, আমার দুটা সৌদি বোরকা কিনে ফেলবো, তোর জন্য একটা, আমার জন্য একটা, সারা শরীর ঢাকা, শুধু চোখ বের হয়ে আছে, চোখ দেখে তো আর আমাদের চিনতে পারবে না, বোরকার জন্য আমরা পার পেয়ে যাব, মজা করে শপিং করব। তোমার বোরকার দরকার কি মা, তোমাকে তো কেউ চিনবে না। চিনবে না কেন, তোকে চিনলে আমাকে চিনবে, তোর ইন্টারভিউর পাশাপাশি আমার ইন্টারভিউও তো ছাপা হবে। আমার সুন্দর শান্তির সংসার হোক এটা তুমি চাও না মা? চাবো না কেন, অবশ্যই চাই, আমার সংসার হলো না বলে তোরও হবে, এটা কেমন কথা? তোর বাবুগুলিকে কে মানুষ করবে, আমিই করব, তোর মতো অভিনয় করে যাবি, আমি দেখব তোর সংসার। ও আচ্ছা। সুবিধা মেকআপের প্রাথমিক কাজ শেষ করে ফেলেছেন, এখন যে কাজটা তিনি করবেন সেটা আমার খুব পছন্দের, একটা ভেজা টাওয়েল আমার মুখের উপর দিয়ে মুখ ঢেকে ফেলবেন, ফাউন্ডেশন বসার ব্যবস্থা। আমাকে ভেজা টাওয়েলের আড়ালে রেখে সুবির দা এক কাপ চা খাবেন, সিগারেট খাবেন, 10 মিনিট এইভাবে যাবে, তারপর শুরু হবে ফিনিশিং কাজ। সুবিরদার মেকআপের হাত অসাধারণ, তিনি যখন কাজ শেষ করে আমার হাতে আয়না ধরিয়ে দিয়ে বলবেন, মা দেখো তো, তখন আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠব, কারণ আয়নাতে যে বসে আছে তাকে আমি চিনি না, সে অন্য কোনো মেয়ে, পৃথিবীর সব রূপ নিয়ে সে রাঙা রাজকন্যাদের মতো বসে আছে। বকুল। জি সুবিরদা। আমি তোমাকে মা ডাকি আর তুমি আমাকে সুবিরদা ডাকো, এটা কেমন কথা মা? আর ডাকবো না, এখন থেকে আপনাকে চাচা ডাকবো। মা তোমার যা ইচ্ছা ডাকবে, আমার তোমাকে মা ডাকতে ইচ্ছে করে আমি মাই ডাকবো। আমি আকাশের দিকে মুখ করে বসে আছি, আমার মুখের ওপর ভেজা টাওয়েল, মুখটা ঠান্ডা হয়ে আছে। সুবিরদা শব্দ করে চা খাচ্ছেন, শব্দ শুনে মনে হচ্ছে চাটা খুব মজা হয়েছে, আমার নিজেরও চা খেতে ইচ্ছে করছে। যদিও আমার এত চায়ের তৃষ্ণা নেই, কাউকে মজা করে কিছু খেতে দেখলে আমারও খেতে ইচ্ছে করে, কাউকে পান খেতে দেখলে আমারও পান খেতে ইচ্ছে করে। চোখ বন্ধ করে টের পেলাম পাপিয়া ম্যাডাম এসেছেন, সুবিরদা চা খাওয়া বন্ধ করে উঠে দাঁড়িয়েছেন, আমি মিষ্টি সুবাস পাচ্ছি, পাপিয়া ম্যাডামের গা থেকে সুগন্ধ আসছে, তিনি নিশ্চয়ই খুব দামি কোনো পারফিউম ব্যবহার করেন। বকুল। জি। তুমি কি ঘটনা শুনেছ? আমাদের ডিরেক্টর সাহেব রাস্তার একটা ছেলেকে এত বড় রোলে দাঁড়া করিয়ে দিচ্ছেন। উনি যা করছেন নিশ্চয়ই ভেবে চিন্তে করছেন। না, ওসব কিছু ভেবে চিন্তা করে না, ঝোঁকের মাথায় হুটহাট করে করে, ও এখন যা করছে রাগের মাথায় করছে। ফরহাদ আসেনি রাগে ডিরেক্টর সাহেবের ভ্রম্যতালু জ্বলে যাচ্ছে, কাজেই হাতের পাশে রাম শ্যাম যদু মধু কদু যা পেয়েছে পাড়া করিয়ে দিয়েছে, সবাই অভিনয় জানলে কাজই তো হতো। উনি নিশ্চয়ই অভিনয় আদায় করে নেবেন, কাজকলা আদায় করে নেবে। সুবিরদা আমার মুখের উপর থেকে ভেজা তাওয়েল সরিয়ে দিলেন, পাপিয়া ম্যাডাম সুবিরদার দিকে তাকিয়ে বললেন, সুবিরদা আপনি একটু যান তো, আমি বকুলের সঙ্গে দুটা কথা বলবো। সুবিরদা সঙ্গে সঙ্গে চলে গেলেন, আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, আপনি বসুন। আমি বসবো না, যা বলার বলে যাচ্ছি, তুমি মন দিয়ে শোনো। বলুন। শোনো বকুল, রাস্তার একজন মানুষের সঙ্গে আমি অভিনয় করব না, আমার বাজ বিচার আছে, ও ক্যামেরা ওপেন করেছে করুক, আমি কিছু বলছি না। আজ বিকেলে নাকি ওই গাতারার সঙ্গে আমার কাজ হবে, সেই কাজ আমি করব না, আমি বিকেলে চলে যাব, আমার গাড়ির চাকা লিক হয়েছে, ড্রাইভারকে চাকা সারিয়ে আনতে বলেছি। ডিরেক্টর সাহেবকে বলেছেন? না বলিনি, বলার দরকার দেখছি না তো।
আগে থেকে ওনাকে বলে রাখলে উনি হয়তো শুটিং বন্ধ রেখে বিকল্প ব্যবস্থা করবেন, নয়তো শুধু শুধু ফিল্মটা নষ্ট হবে। হোক ফিল্ম নষ্ট, আপনি যদি অনুমতি দেন তাহলে আমিও ওনাকে বলতে পারি। তোমাকে বলতে হবে কেন? কথা বলার জন্য আমার পিঠ ধরার তো দরকার নেই। পাপিয়া ম্যাডাম হনহন করে চলে গেলেন এবং সঙ্গে সঙ্গেই ফিরে এলেন। তার রাগ কমেনি, তিনি আমার কাছে এসেছিলেন রাগ কমানোর জন্য, রাগ না কমেই চলে যাচ্ছিলেন, আবার এসেছেন। আমি কি তার রাগ কমানোর চেষ্টা করব না আরও রাগ বাড়িয়ে দেব? দুটা কাজই আমি পারি, ভালোভাবেই পারি। মার সঙ্গে থেকে শিখেছি কি করে কত দ্রুত কাউকে রাগানো যায় কিংবা রাগ কমানো যায়। আমি ঠিক করলাম পাপিয়া ম্যাডামের রাগ বাড়িয়ে দেব। বকুল জি, ইডিওটিক কাজ আমার পছন্দ না। একটা কাজ হবে তার পেছনে কোনো প্ল্যানিং থাকবে না। হোয়াট ইজ দিস? আমি কি উনার পক্ষ হয়ে একটা কথা বলবো? মইনের পক্ষ হয়ে তুমি কথা বলবে? জি। কি কথা? নতুনদের যদি ছবিতে না নেওয়া হয় তাহলে তারা সুযোগ পাবে কিভাবে? এখন যারা অভিনয় করছেন তারা সবাই তো একসময় নতুনই ছিলেন। নতুনদের নেয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, তাই বলে তুমি একটা প্রোডাকশন বয়কে ছবির নায়ক বানিয়ে দেবে? হাউ কাম? সেলিম বলে যে ছেলেটাকে নেওয়া হয়েছে তুমি কি জানো, সে একজন প্রোডাকশন বয়। ও, সেদিন পর্যন্ত ফুড ফরমাশ খেটেছে, আমাকে চা এনে দিয়েছে, তার সঙ্গে হঠাৎ করে প্রেমের ডায়লগ আমি বলবো কি করে? আমরা কেউ রোবট না যে ডিরেক্টর সাহেব যা বলবেন তাই করে যাব। অভিনয় পেশা হিসেবে নিয়েছি বলেই অভিনয়ের স্বার্থে আমার বাসার কাজের ছেলেটিকে আমি জড়িয়ে ধরে চুমু খাবো না, নাকি? পাপিয়া ম্যাডামকে আমি রাগাতে চাচ্ছিলাম, এখন দেখি উল্টোটা হচ্ছে, তার রাগ পড়ে যাচ্ছে। বকুল সরি, তোমার অনেক সময় নষ্ট করলাম, তুমি মেকআপ শেষ করো, আমি যাচ্ছি। আপনার মেয়েকে লেখা চিঠি কি পোস্ট করা হয়েছে? হ্যাঁ। ওর নাম কি? ওর ডাক নাম খুব ইন্টারেস্টিং, এক অক্ষরের নাম, নি। আমি ইচ্ছা করে রেখেছি যেন আর কেউ এই নাম রাখতে না পারে। আমি চাচ্ছি যেন পৃথিবীর কেউ আমার মেয়ের নামে তার নাম না রাখে। নি নাম আর কেউ রাখবে বলে মনে হয় না। এই পৃথিবীর প্রতিটি মানুষ যেমন আলাদা, তাদের নামও সেরকম আলাদা হওয়া উচিত। এত নাম পাওয়া তো মুশকিল। কোনো মুশকিল না, ইচ্ছা থাকলেই হয়। কম্পিউটারে সব নাম ঢুকানো থাকবে, কেউ তার ছেলেমেয়ের নাম রাখার আগে কম্পিউটার সার্চের ব্যবস্থা করবে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম পাপিয়া ম্যাডামের চোখে মুখে রাগ বিরক্তি কিছুই নেই, শান্ত মা মা একটা ভাব। মেয়ের প্রসঙ্গ আসতেই তার মুখ বদলে গেছে, একজন মায়ের কাছে তার মেয়েকে এতই প্রিয়। বকুল আমি যাচ্ছি, ডিরেক্টর সাহেবের নতুন অভিনেতার শর্ট নেবার সময় আমি উপস্থিত থাকব, দেখব নতুন অভিনেতার কাণ্ড কারখানা। ম্যাডাম চলে গেলেন, সুবীরদা আবার মেকআপ শুরু করেছেন, আর কতক্ষণ লাগবে কে জানে। আমি চাচ্ছি দ্রুত শেষ হোক, সেলিম ভাইয়ের প্রথম শর্টের সময় আমি উপস্থিত থাকতে চাই। সেলিম ভাইয়ের শর্ট নেওয়া হচ্ছে, তার জীবনের প্রথম শর্ট, কে জানে হয়তো বা শেষ শর্টও। তিনি যেমন নার্ভাস, ডিরেক্টর সাহেবও নার্ভাস। আমি পাপিয়া ম্যাডামের সঙ্গে ঝাঁকড়া পাতাওয়ালা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, গাছটা হলো কাঠবাদামের গাছ। আমি একজনকে নাম জিজ্ঞেস করে জেনে নিয়েছি এই কাঠবাদাম কিন্তু খাওয়া যায় না। পাপিয়া ম্যাডাম মাথায় স্কার্ফ বেঁধে নিয়েছেন যেন মাথায় পাখি গু করতে না পারে। ডিরেক্টর সাহেবও গাছের নিচেই আছেন, এতক্ষণ ছিলেন না, এই মাত্রই এসেছেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, কি খবর? কাকে বললেন আমাকে না পাপিয়া ম্যাডামকে বোঝা যাচ্ছে না, মনে হয় কাউকেই না, জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করা। সেলিম ভাইকে একটা কথা জিজ্ঞেস করতে হবে, কাঠবাদামের বাদাম খাওয়া যায় না কেন? এই বাদাম গাছটার পাতা এমন ঘন যে সূর্যের আলোর ছিটে ফোটাও নিচে আসছে না, পিন পিন শব্দে মশা উঠছে, খুব ছোট মশা, চোখে দেখা যায় না এমন। ছোট হলেও এরা কামড়াতে ওস্তাদ, কামড় দেবার সঙ্গে সঙ্গে জায়গাটা ফুলে যায়। আমি একটু শঙ্কিত বোধ করছি, মশার কামড়ের ভয়ে শঙ্কিত না, মশা যদি মুখে কামড়ায় মুখ ফুলে উঠবে, ক্যামেরায় তা ধরা পড়বে, ডিসকন্টিনিউটি হয়ে যাবে, দেখা যাবে একই দৃশ্যে একবার থুতনির কাজটা মশার কামড়ে ফুলে আছে আর একবার ফুলে নেই। সেলিম ভাইকে দেখে মায়া লাগছে, মনে হচ্ছে উনি পুরোপুরি দিশা হারিয়ে ফেলছেন। নৌকায় করে শান্ত হ্রদ পার হচ্ছিলেন, হঠাৎ তাকে ধাক্কা দিয়ে হ্রদ ফেলে দিয়ে নৌকা উধাও হয়ে গেছে, ভদ্রলোক সাঁতার জানেন না। তারপরও প্রাণপণ চেষ্টা করছেন ভেসে থাকতে, ভেসে থাকার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু মনে মনে ভাবছেন ভেসে থাকার দরকার কি, ডুবে গেলেই হয়। সেলিম ভাইয়ের গেট আপ খুব ভালো হয়েছে, জিন্সের প্যান্ট, প্যান্টের উপর স্ট্রাইপ দেয়া হাওয়াই হাফ শার্ট, শার্টে বেমানান সাইজের দুটো প্রকাণ্ড পকেট, পকেট ভর্তি জিনিসপত্র, কাঁধে ক্যামেরার ব্যাগ, পায়ে কাপড়ের জুতো, কোমরে চামড়ার বেল্ট, একটা হালকা নীল রঙের ফেস টাওয়েল গুঁজে দেওয়া হয়েছে। তার চুলগুলিকে কিছু একটা করা হয়েছে, ফুলে ফেঁপে আছে, পাম করা হয়েছে কি,
সুবীরদাকে জিজ্ঞেস করতে হবে। চুলের এই কাদাটা দরকার ছিল। সুবীরদা আরেকটা খুব ভালো কাজ করেছেন, সেলিম ভাইয়ের গালে নীলচে আভা নিয়ে এসেছেন। যাদের মুখ ভর্তি ঘন দাড়ি তারা শেভ করলে মুখের নীলচে আভা দেখা যায়। পুরুষদের ফর্সা মুখ থেকে নীলচে জ্যোতি বের হয়ে আসছে। এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। ডিরেক্টর সাহেব সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলছেন, দৃশ্য বুঝিয়ে দেবেন। বুঝিয়ে দেবার এই কাজটি ভদ্রলোক ভালো করেন, শুধু ভালো না খুব ভালো, মুগ্ধ হয়ে শুনতে হয়। ডিরেক্টর সাহেব গম্ভীর গলায় বললেন, কেমন আছো সেলিম? জি স্যার ভালো। জি স্যার ভালো এমন মিনমিন করে বলছো কেন? শক্ত করে বলো, এমনভাবে বলো যেন ইউনিটের সবাই শুনতে পায়। জি স্যার ভালো। এবার তো আগে থেকেও নিচু গলায় বললে। হয়নি, আরও ফোর্সফুলি বলতে হবে। তুমি এক কাজ করো, নাও মাইক্রোফোনটা হাতে নিয়ে বলো, জি স্যার ভালো। তিনি সেলিম ভাইয়ের হাতে ডিরেক্টরের হ্যান্ড মাইক্রোফোন ধরিয়ে দিলেন। সেলিম, বটগাছটার দিকে যাও। বটগাছে কয়েকটা হরিয়াল পাখি বসে আছে, দেখতে পাচ্ছ? তুমি হ্যান্ড মাইক্রোফোনটা পাখিদের দিকে তাক করে বলবে, জি স্যার ভালো। তোমার কথা শুনে যদি একটা পাখিও আকাশে ওড়ে তাহলে তুমি পাস। সেলিম ভাই বটগাছের দিকে হ্যান্ড মাইক্রোফোন তাক করলেন। উপস্থিত সবার মধ্যে চাপা কৌতূহল এবং উত্তেজনা ছড়িয়ে পড়ল। সবাই আগ্রহ নিয়ে বটগাছের দিকে তাকিয়ে কৌতূহল এবং উত্তেজনায় চেয়ে রইল। পাখি উড়বে কি উড়বে না? সেলিম ভাই তার বাক্য শেষ করতেই একসঙ্গে চারটা পাখি গাছ ছেড়ে আকাশে উড়ে গেল। আমরা সবাই হাততালি দিতে শুরু করলাম। শুধু পাপিয়া ম্যাডাম হাততালি দিচ্ছেন না, তার হাতে কফির মগ। তিনি কফিতে চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বকুল একটা ব্যাপার লক্ষ্য করেছ? আমাদের ডিরেক্টর সাহেব মানুষ হিসেবে অসম্ভব শার্প। তিনি কি সহজ উপায় ছেলেটার ইনহিবিশন কাটিয়ে দিয়েছেন দেখলে? এখন সে পুরোপুরি ফ্রি, অভিনয় ভালো করবে। আমি কিছু বললাম না, আমি কান পেতে আছি ডিরেক্টর সাহেবের দৃশ্যটা কীভাবে বুঝান তা শোনার জন্যে। সেলিম, দৃশ্যটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। তুমি কে তা কি তুমি জানো? আমি একজন ফটোগ্রাফার, দেশের বাইরে জীবনের বেশিরভাগ সময় কেটেছে, এখন কিছুদিনের জন্য দেশে এসেছি, আবার চলেও যাব। দ্যাটস রাইট, তুমি দিলু নিশাতের ফ্যামিলির সঙ্গে সুসঙ্গ দুর্গাপুরে বেড়াতে এসেছো। এই পরিবারটির সঙ্গে তোমার তেমন কোনো পরিচয় নেই, তারাই তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে, কেন বলো তো? না লজ্জার কিছু নেই, বলো। তারা চাচ্ছে এই পরিবারের বড় মেয়েটিকে আমি যেন পছন্দ করি। ভেরি গুড, বড় মেয়েটিকে? আমাদের পাপিয়া ম্যাডাম। দ্যাটস রাইট, পছন্দ করলে তারা মেয়েটিকে বিয়ে দিতে পারেন। নিশাতের স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদের ছোট্ট একটা বাচ্চা আছে। নিশা যদি অতীত ভুলে গিয়ে আবার বিয়ে করে তাহলে তার জীবন আবার নতুন করে শুরু হতে পারে। সেই শুরুটা আমেরিকার মতো বিশাল দেশে হয় বাঞ্ছনীয়, বুঝতে পারছো? জি স্যার। তুমি একজন ফটোগ্রাফার, সামান্য কোনো ফটোগ্রাফার না, তুমি আমেরিকার মতো দেশে নাম করা ফটোগ্রাফার। তোমার তোলা ছবি দিয়ে দুটা ফটোগ্রাফির বই প্রকাশিত হয়েছে। একজন লেখক একজন ফটোগ্রাফারের মধ্যে কী পার্থক্য জানো? জি না। একজন লেখক সৌন্দর্য আবিষ্কার করেন, সেই সৌন্দর্য ব্যাখ্যা করেন। একজন ফটোগ্রাফারও সৌন্দর্য আবিষ্কার করেন কিন্তু ব্যাখ্যা করেন না, ক্যামেরায় বন্দি করে ফেলার চেষ্টা করেন। বেশিরভাগ সময় তারা তা পারেন না, কারণ সৌন্দর্য কখনও বন্দি করা যায় না। ফটোগ্রাফার এই তথ্য জানেন না বলে ক্রমাগত ছবি তুলে তুলে একসময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন। একজন লেখক বা একজন কবি কখনও হতাশাগ্রস্ত হন না, কারণ তারা কখনও সৌন্দর্য বন্দি করতে চানই না, তাদের আগ্রহ ব্যাখ্যায়। আমার বক্তৃতা কেমন লাগছে? তোমার বক্তৃতা খুব ভালো হচ্ছে, আই এম ইমপ্রেসড। সেলিম ভাই কিছু বলার আগে বলে উঠলেন পাপিয়া ম্যাডাম। ডিরেক্টর সাহেব গম্ভীর গলায় বললেন, শোনো পাপিয়া, ইচ্ছা করলে আমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে নন্দনতত্ত্বের শিক্ষক হতে পারতাম, পৃথিবীর সেরা পাঁচজন ডিরেক্টরের একজন হতে পারতাম, ঔপন্যাসিক হতে পারতাম, কবি হতে পারতাম, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? হাতির লাদ, হাতির বিশাল বড় বিষ্ঠা, সাইজে যত বড় হোক শিট ইজ এ শিট। আচ্ছা ঠিক আছে সেলিম, এসো মূল দৃশ্যটা তোমাকে বুঝিয়ে দিই, কাছে এসো। ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে, আমি তোমাকে যেভাবে খেলাবো তুমি সেইভাবে খেলবে, আর কিচ্ছু লাগবে না। সেলিম। জি স্যার। তুমি ক্যামেরা হাতে ঘুরতে বের হয়েছো, হঠাৎ তোমার চোখে পড়ল বটগাছ, বিশাল গাছ ঝুড়ি নামিয়ে দিয়েছে, দেখে তোমার ভালো লাগলো, একবার ভাবলে দৃশ্যটার ছবি তুলবে, তারপর ঠিক করলে না ছবি তোলার দরকার নেই, আবার মত পরিবর্তন করলে ছবি তোলার জন্য এগুলে, কোন অ্যাঙ্গেলে ছবিটা তুলবে একটু ভাবলে, সূর্যের দিকে তাকিয়ে সূর্যের পজিশন চট করে দেখে নিলে, তারপর ছবিটা তুললে। ছবি তোলার আগ মুহূর্ত পর্যন্ত দৃশ্যটির প্রতি তোমার ছিল সীমাহীন মমতা, যেই ছবিটা তোলা হয়ে গেল অমনি তোমার সমস্ত আগ্রহের অবসান হল। তুমি চলে যাচ্ছ, যে অপূর্ব দৃশ্যটির ছবি তুমি তুললে
তার প্রতি এখন তোমার আর কোনো মমতা নেই, বুঝতে পারছো? তোমাকে আরও সহজে ব্যাখ্যা করি। মনে করো যে দৃশ্যটি তুমি দেখছিলে সেটা আসলে কোনো দৃশ্য না, রক্ত মাংসের একজন মানুষ, ধরা যাক অপূর্ব রূপবতী কোনো তরুণী। মেয়েটি তোমাকে বাদতেই দিচ্ছে না, তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না, সে আছে আপন মনে। তুমি প্রচণ্ড অস্থিরতায় ভুগছ, তুমি ভেবে পাচ্ছ না কেন সে তোমার দিকে তাকাচ্ছে না। দুঃখে কষ্টে তোমার মরে যেতে ইচ্ছা করছে। এমন সময় ম্যাজিক্যাল একটা ব্যাপার ঘটল, মেয়েটি গভীর আবেগ এবং গভীর ভালোবাসায় তোমার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তোমার সব আগ্রহ শেষ হয়ে গেল, তুমি হেঁটে চলে এলে। মেয়েটির দিকে দ্বিতীয়বার ফিরে তাকানোর ইচ্ছা পর্যন্ত হলো না। রুমালি, তুমি আমাদের ডিরেক্টর সাহেবের সব কথা বিশ্বাস করবে না। ভালোবাসার দৃষ্টি আগ্রাহ্য করে এগিয়ে যাবার ক্ষমতা কোনো পুরুষকে দেয়া হয়নি। সে তখনই যেতে পারে তখন যাকে যেতে দেয়া হয়। মেয়েরা তাদের চলে যেতে দেয় বলেই তারা যেতে পারে, অথচ পুরুষরা ভাবে নিজের ইচ্ছায় চলে এসেছি। এতে তারা এক ধরনের আত্মপ্রসাদ লাভ করে, আমরা তাদের সেই আত্মপ্রসাদ লাভ করতে দিই। ডিরেক্টর সাহেব সেলিমকে নিয়ে চলে যাচ্ছেন, তার একটা হাত এখনও সেলিম ভাইয়ের কাঁধে। তিনি কি বলছেন আমি শুনতে পাচ্ছি। সেলিম, শোনো, তুমি কোথায় দাঁড়াবে, কোন জায়গা থেকে কোন জায়গা যাবে সব মার্ক করা আছে। কখন তুমি সূর্যের দিকে তাকিয়ে সূর্যের পজিশন দেখবে সব বলে দেওয়া হবে। একটা ফুল রিহার্সাল হবে, তারপর হবে ক্যামেরা রিহার্সাল। আমরা ট্রলি এবং জুম লেন্স ব্যবহার করছি, শর্ট কাটবো না। নার্ভাস বোধ করছো না তো? নার্ভাস বোধ করার কিছুই নেই। সোহরাব চাচা ছুটতে ছুটতে আসছেন। ভদ্রলোক সাধারণভাবে হাঁটতে পারেন না, যেখানে যাবেন দৌড়ে যাবেন। তার দৌড়ে আসার ভঙ্গি দেখে মনে হতে পারে ভয়ঙ্কর কিছু ঘটেছে। মিস রুমাল। জি চাচা। আজ তোমার শর্ট হবে না, স্যার তোমাকে মেকআপ তুলে ফেলতে বলেছেন। জি আচ্ছা। প্ল্যানিংগুলি ঠিকঠাক মতো করলে হয় না, দু ঘন্টা নষ্ট করে মেকআপ নেবার পর বলা হলো শর্ট হবে না, বলে উঠলেন পাপিয়া ম্যাডাম। সোহরাব চাচা অমায়িক ভঙ্গিতে হাসলেন, ভাবটা এরকম যেন মজার একটা গল্প হচ্ছে। ম্যাডাম, তরমুজে শরবত খাবেন? না। একটু খেয়ে দেখুন, আমার ধারণা খুব ভালো হয়েছে। এক চুমুকে খেয়ে দেখুন, ভালো না লাগলে ফেলে দেবেন, আমি নিয়ে আসছি। সোহরাব চাচা আবার ছুটতে ছুটতে চলে যাচ্ছেন। পাপিয়া ম্যাডাম এখন বটগাছের দিকে তাকিয়ে আছেন, তার ভ্রু কোচকানো। কে জানে তিনি কি ভাবছেন। আজ বিকেলে তার ঢাকা চলে যাবার কথা, সেই পরিকল্পনা কি এখনো আছে? তার গাড়ির চাকার লিক কি সারানো হয়েছে? বকুল। জি আপা। তোমার মাকে দেখছি না কেন? তুমি আছো তো, অথচ তোমার মা নেই, এটা তো ভাবা যায় না। মার শরীর ভালো না, শুয়ে আছেন। শরীর ভালো না কেন, কি হয়েছে? কাল রাতে এক ফোঁটা ঘুমাননি, সকালে শরীর খারাপ, তার হাঁপানির মতো আছে, অনিয়ম করলেই হাঁপানি বাড়ে। তুমি যাও মেকআপ তুলে মার কাছে গিয়ে বসো। ও শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, মেকআপম্যান সুবীর বোধহয় তোমাকে খুব পছন্দ করেছে, তাই না? জি, আমাকে মা ডাকেন। সে যে তোমাকে খুব পছন্দ করে এটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। সে তোমাকে যত্ন করে মেকআপ দিয়েছে, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। সব মানুষের চেহারায় লুকানো সৌন্দর্য থাকে, মেকআপ ম্যানের প্রধান দায়িত্ব সেই সৌন্দর্য বের করে আনা। আমার লজ্জা লাগছে, কি বলবো বুঝতে পারছি না। পাপিয়া ম্যাডাম বললেন, ও আচ্ছা, তোমাকে দেখানোর জন্য আমি আমার মেয়ের ছবি এনেছি, এই দেখো ছবি, তার ফিফথ বার্থডের ছবি। আমি আগ্রহ নিয়ে ছবিটা দেখলাম এবং ছবিটার দিকে মন খারাপ করে তাকিয়ে রইলাম। কি বিশ্রী চেহারা মেয়েটার, উঁচু কপাল, পুঁতি পুঁতি চোখ, গায়ের রং মিশমিশে কালো। সব বাচ্চাদের চোখে মুখে বুদ্ধির ঝঙ্ক থাকে, এই মেয়েটার চেহারার ভেতরেও হাবা হাবা ভাব। মাথা ভর্তি নিগ্রোতের মতো কোকড়ানো চুল, মোটা মোটা ঠোঁট। আমার মেয়ে দেখতে ভালো হয়নি, কিন্তু ওর খুব বুদ্ধি। তোমাকে একদিন তার বুদ্ধির গল্প বলবো। এখনই বলুন। না এখন না, অন্য একদিন। এখন আমি তোমাকে একটা ইন্টারেস্টিং অবজারভেশনের কথা বলি। মঈন যখন দৃশ্য বুঝাচ্ছিল তুমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলে, একবারও তুমি সেলিমের দিকে তাকাওনি, তুমি মঈনের দিকে তাকিয়েছিলে। আমি দেখলাম তোমার ঠোঁট এবং হাতের আঙুল কাঁপছে, ব্যাপার কি? ঠিক করে বলো তো, তুমি কি এই মানুষটির প্রেমে পড়েছ? জিনা। জিনা? জিনা জিনা করছো কেন? তা আবার মাটির দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে কথা বলতে অসুবিধা কোথায়? তাকাও আমার দিকে। সোহরাব চাচা জগ এবং গ্লাস নিয়ে ছুটতে ছুটতে আসছেন। এইসব কাজ প্রোডাকশন বয়দের করার কথা, সোহরাব চাচার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জগে গাঢ় লাল রঙের শরবত দেখতে এত সুন্দর লাগছে। সোহরাব চাচা একটা মাত্র গ্লাস এনেছেন, তরমুজের শরবত আমার জন্য আসেনি, শুধু ম্যাডামের জন্য। মা থাকলে তার ভ্রু কুচকে যেত, উনি ম্যাডামের সামনে কিছু বলতেন না, কিন্তু সোহরাব চাচাকে ঠিকই ধরতেন। আমার মেয়ে বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে পড়েনি, সে ফেলনা না, সেই ছবির দুই নম্বর নায়িকা, তার জন্য তরমুজের শরবত লাগবে।
পাপিয়া ম্যাডাম সর্বদের ক্লাসে চুমুক দিয়ে বললেন, ভালো হয়েছে, লেবু লেবু গন্ধ আসছে কেন? সামান্য লেবু দেয়া হয়েছে। বেশ ভালো, আমি আরেক গ্লাস খাব। জি ম্যাডাম, এই জগটা আপনার জন্য। থ্যাংক ইউ। একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? ফরহাদ সাহেব এসে পৌঁছেছেন? সোহরাব চাচা হ্যাসুচক মাথা নাড়লেন। আমি পাপিয়া ম্যাডামের অনুমান শক্তি দেখে মুগ্ধ হলাম। সোহরাব চাচা যেই বললেন একটা প্রবলেম হয়েছে, উনি সঙ্গে সঙ্গে প্রবলেম ধরে ফেললেন। আমি কখনো পারতাম না। শুটিং কি হচ্ছে না বন্ধ? ক্যামেরা এখন ওপেন হয়নি। ডিরেক্টর সাহেব কি জানেন যে ফরহাদ সাহেব এসেছেন? জি জানেন, আমি আসা মাত্র খবর দিয়েছি। ডিরেক্টর সাহেব এখন কি করবেন? সেলিমকে নিয়ে কাজ করবেন না ফরহাদ সাহেবকে নিয়ে? আমি জানি না ম্যাডাম, আমি হলাম আধার ব্যাপারী। দেখি আরেকটু দিন শরবত। সোহরাব চাচা গ্লাস ভর্তি করে দিলেন। ম্যাডাম শান্ত গলায় বললেন, আমি আর খাবো না, জগের শরবত অন্য কাউকে দিয়ে দিন। জি আচ্ছা। ম্যাডাম গ্লাস হাতে এগিয়ে যাচ্ছেন। একটু আগে যে মগে দিয়ে কফি খাচ্ছিলেন সেই মগটা গাছের নিচে পড়ে আছে, সেই দিকে ফিরেও তাকালেন না। মগটা খুবই সুন্দর, নিশ্চয়ই বিদেশ থেকে আনা। আমি মগটা তুলে সোহরাব চাচার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, চাচা একটু শরবত দিয়ে মগটা ধুয়ে আমাকে দিন তো, আমার খুব লোভ লাগছে খেতে। তোমার খাওয়ার দরকার নেই। দরকার নেই কেন? এটা প্লেন শরবত না, এখানে ভদকা মেশানো আছে। ভদকা মেশানো শরবত খেয়েই দেখি কেমন লাগে, বেশি না সামান্য। না। তাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। ফরহাদ সাহেব হঠাৎ এসে পড়ায় তিনি মনে হয় দারুণ চিন্তায় পড়ে গেছেন। মিস রুমাল? জি চাচা। শুধু শুধু গাছের নিচে দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলে যাও, মেকআপ উঠিয়ে বিশ্রাম করো। তোমার মা তোমার খোঁজ করছিলেন, তার জ্বর তো ভালো বেড়েছে, 103। মাথায় পানি দিয়ে জ্বর কমাতে বলছি, সিটামল খাওয়ানো হয়েছে, একজন ডাক্তার খবর দিয়েছি, সন্ধ্যাবেলা আসবেন। ভালো। আপনি কাজকর্ম ফেলে আমার সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন, কিছু বলবেন? হ্যাঁ, আসলে একটুখানি অন্যরকম কথা, বলা যায় একটু উপদেশের মতোই। উপদেশ? না উপদেশ না, আদেশ। তুমি ফরহাদ সাহেবের কাছ থেকে সবসময় 100 হাত দূরে থাকবে। কেন? উনি কি ঘাতক ট্রাক? কেন টেন না, তোমাকে দূরে থাকতে বলেছি, তুমি দূরে থাকবে। আচ্ছা, জামিল আহমেদের ভূমিকায় যিনি অভিনয় করছেন মিজানুর রহমান, ওনার কাছ থেকে কত হাত দূরে থাকবো? ওনার কাছ থেকে দূরে থাকার দরকার নেই, উনি দিনরাত মদ খান, এটাই তার একমাত্র দোষ। মদ খাওয়ার দোষটা না থাকলে তাকে ফেরেস্তা বলা যেত। আল্লাপাক তো মানুষকে ফেরেস্তা বানিয়ে পাঠান না, দোষ ত্রুটি দিয়েই পৃথিবীতে পাঠান। মিজান সাহেবকে নেশারু বানিয়ে পাঠিয়েছেন। একজন মদ খাচ্ছে, সেই দোষ আল্লাহর খারিদ গিয়ে পড়লো, আল্লাহ নেশারু বানিয়ে পাঠিয়েছেন বলে নেশা করছে। আচ্ছা বাবা যাও, আল্লাহ বানিয়ে পাঠায়নি, সে নিজে নিজেই হয়েছে। আমাদের ডিরেক্টর সাহেব সম্পর্কে বলুন, ওনার কাছ থেকে কত হাত দূরে থাকতে হবে তা তো বললেন না। মজার ব্যাপার কি জানেন চাচা, ওনার কাছ থেকে কত হাত দূরে থাকতে হবে তা আপনি জানেন, তার ভিতরে মন্দ কি আছে তাও আপনি খুব ভালো জানেন। জানলেও আপনি কোনোদিন মুখ ফুটে কাউকে বলতে পারবেন না, কারণ আপনার সেই ক্ষমতা নেই। ব্যাপারটা কি? বড় বড় কথা বলছো, এত তর্ক কোথায় শিখলে? আমি তর্ক শিখেছি আমার মার কাছে। মা যে কথাই বলেন আমি তার উল্টোটা বলি, উল্টো যুক্তি দ্বারা করাই। এমনও হয়েছে যে শেষটায় এসে হাল ছেড়ে দিয়ে মা কাঁদতে বসেছেন। সোহরাব চাচা শুনুন, আপনি আমাকে তরমুজের শরবত খেতে দিলেন না, কারণ এখানে ভদকা মেশানো। আপনি পিতৃসুলভ একটা ভাব ধরলেন। আপনাদের ডিরেক্টর সাহেবের যদি এখন একটা গ্লাস এই শরবত ঢেলে আমার দিকে এগিয়ে বলেন, বকুল নাও খাও, আর তখন যদি আপনি সামনে থাকেন আপনি কি বলতে পারবেন, মিস রুমাল শরবত খেও না, এতে ভদকা মেশানো আছে? স্যার এই জাতীয় কথা কখনো বলবেন না। কখনো বলবেন না? না। তুমি তাকে কতদিন ধরে দেখছো? এই অল্প কিছুদিন, আমি বছরের পর বছর তার সঙ্গে কাজ করছি, আমি তাকে চিনি। আপনার ধারণা তিনি একজন মহাপুরুষ? আমার কাছে অবশ্যই। সোহরাব চাচা শুনুন, মহাপুরুষ টুরুষ কিছু না, উনি একজন প্রতিভাবান মানুষ, তবে নিম্ন শ্রেণীর মানুষ। মাঝে মাঝে খুব নিম্ন শ্রেণীর মানুষ অসাধারণ প্রতিভা নিয়ে জন্মায়, ওনার ক্ষেত্রেও তাই ঘটেছে। কি বলছো এইসব? সত্যি কথা বলছি। আমার কাছে বলছো ভালো কথা, আর কারো কাছে এই জাতীয় কথা ভুলেও বলবে না। বললে কি হবে? ডিরেক্টর সাহেব আমাকে শাস্তি দেবেন, নীল ডাউন করে রাখবেন, কান ধরে সূর্যের দিকে তাকিয়ে থাকতে হবে? তোমার হয়েছেটা কি বলো তো? আমার খুব খারাপ লাগছে, ফরহাদ সাহেব এসে পড়েছেন এই জন্যে আমার খারাপ লাগছে। তোমার খারাপ লাগার কি আছে? যেহেতু বিখ্যাত অভিনেতা, মেগা স্টার, গ্যালাক্সি স্টার মিস্টার ফরহাদ চলে এসেছেন, সেহেতু সেম নামের মানুষটি এখন বাদ পড়ে যাবে। আপনার মহাপুরুষ ডিরেক্টর সাহেবের এত ক্ষমতা নেই যে ফরহাদ সাহেবকে বাদ দিয়ে পথের মানুষকে দিয়ে অভিনয় করাবেন। যদিও ইচ্ছা করলেই তিনি তা পারেন, সেলিম নামের এই পথের ছেলেটিকে মেগা মাস্টার গ্যালাক্সি স্টার বানানো তার কাছে কোনো ব্যাপারই না।
ও আচ্ছা, এই ব্যাপার বুঝতে পেরেছি। সোহরাব চাচা শুনুন, সেলিম নামের মানুষটাকে উনি বাদ দিয়ে দেবেন। বেচেন এমনিতেই ছোট হয়ে থাকে, এখন আরও ছোট হয়ে আমাদের সঙ্গেই থাকবে, আমাদের সঙ্গেই ঘুরবে, ভাবতেই খারাপ লাগছে। খারাপ লাগার কিছু নেই মা, সবই ভাগ্য। ভাগ্য ব্যাপারটা যে কী তা ছবির লাইনের লোক ছাড়া কেউ বুঝবে না। 10 টাকা শিফটের এক্সট্রা মেয়েকে আমি নিজে কোটিপতি হতে দেখেছি, আবার দেখেছি কোটিপতি থেকে 10 টাকার দামের এক্সট্রা হয়েছে, সবই ভাগ্য। সেলিমের ভাগ্যে যে জিনিস নাই সেই জিনিস তার হবে না। সবই ভাগ্য অবশ্যই, তোমার নিজের কথাই ধরো, দিলু চরিত্র তোমার করার কথা ছিল না, অন্য একজনকে সাইনিং মানি দেওয়া হয়েছিল। হঠাৎ স্যার একদিন কোন এক ম্যাগাজিনে তোমার ছবি দেখলেন, আমাকে বললেন তোমাকে খবর দেওয়ার জন্যে। আমি তোমাকে খবর দিলাম, স্যারের পছন্দ হলো না, তোমরা চলে গেলে। যেদিন দুর্গাপুর রওনা হব তার একদিন আগে বললেন বকুল মেয়েটাকে খবর দাও, এটা ভাগ্য না? আমরা নিজের মনে খেলে যাচ্ছি, খুব আনন্দ, ভালো খেলা হচ্ছে, সুতা কিন্তু অন্যের হাতে। আমি ঘরের দিকে রওনা হলাম, সোহরাব চাচা আমার পেছন পেছন আসছেন। হঠাৎ আমার মনে হলো সোহরাব নামের এই মানুষটা সম্পর্কে আমি কিছুই জানি না, তার ছেলে মেয়ে কয়জন, কার কী নাম কিছুই জানা নেই, অথচ কত ঘনিষ্ঠভাবে মিশছি। ছবি শেষ হয়ে যাবে আর তার সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না। সোহরাব চাচা, মা বলো, যে গাছটার নিচে আমরা দাঁড়িয়েছিলাম সেই গাছটার নাম কি? ছাতিম গাছ। গাছের নাম দিয়ে কি হবে? এমনি জানতে ইচ্ছা করলো, একজন অবশ্য বলেছে কাঠবাদাম গাছ, আপনারটা ঠিক না তারটা ঠিক কে জানে। রোদের মধ্যে হেঁটে যেও না, আমি লোক দিয়ে দিচ্ছি, মাথার উপর ছাতি ধরবে। কিছু ধরতে হবে না। আমি সোহরাব চাচাকে পেছনে ফেলে দ্রুত এগিয়ে যাচ্ছি, হাঁটার গতি আরও বাড়ালাম, আমাকে এভাবেই দৌড়ে পুকুর ঘাটে যেতে হবে। তারপর হঠাৎ পুকুরের পানিতে নিজের ছায়া দেখে চমকে যেতে হবে, শাড়ি পরে দৌড়ানো মুশকিল। দৌড়টা ভালো হচ্ছে তো? নকল দৌড় মনে হচ্ছে না তো? স্যান্ডেল পায়ে দৌড়ানোও যাচ্ছে না, খালি পায়ে দৌড়াতে হবে। খালি পা হব কিভাবে? পা থেকে স্যান্ডেল ফেলে দেওয়ার পেছনে কি যুক্তি দাঁড় করাবো? আশ্চর্য, ফরহাদ সাহেব মেকআপে বসেছেন, সুবিধা গম্ভীর মুখে কাজ করে যাচ্ছেন। ফরহাদ সাহেব টেবিলে পা তুলে প্রায় আচ্ছোয়া হয়ে আছেন, তার চোখ বন্ধ। টেবিলের ওপর বিয়ারের ক্যান, ক্যানের ওপর মাছি উঠছে। বিয়ার খেতে কি মিষ্টি? মিষ্টি না হলে মাছি উঠবে কেন? সেলিম ভাইকে তাহলে বাদ দেওয়া হয়েছে, সাব্বিরের চরিত্র করছেন মেগাস্টার ফরহাদ খান। যার যা ইচ্ছা করুক, আমাদের খেলার কথা, আমরা খেলছি, কেউ ভালো খেলছি কেউ মন্দ খেলছি, সুতা তো আমাদের হাতে নেই। মা শরীর এলিয়ে পড়ে আছেন, তার চোখ বন্ধ, মাথার চুল ভেজা, মাথায় পানি ঢালা মনে হয় কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমি পাশে দাঁড়াতেই চোখ মেললেন, তোর ঠোঁটের লিপস্টিকটা ভালো হয়নি তো? তোমার শরীর এখন কেমন? শরীর কেমন সেটা পরের কথা, মেকআপ কেমন হলো তুই আমাকে দেখিয়ে যাবি না? মেকআপ শেষ হলো আর তুই চলে গেলি, তুমি ঘুমোচ্ছিলে বলে জাগাইনি, আবার মিথ্যা কথা, মিথ্যা কথা বলতে তোর মুখে একটু আটকালো না, ফাজিল মেয়ে। মা উঠে বসলেন এবং আমি কিছু বোঝার আগে প্রচণ্ড চর বসালেন, চরের জন্য প্রস্তুত ছিলাম না বলে বিছানায় কাত হয়ে পড়ে গেলাম, সঙ্গে সঙ্গে উঠেও বসলাম। সকালে কিছু খেয়েছো মা? না। তুই কি আয়নায় দিয়ে দেখেছিস তোকে কেমন বিশ্রী মেকআপ দিয়েছে? নাকটা মোটা লাগছে। মোটা নাক তো মা মেকআপ দিয়ে চিকন করা যাবে না, ব্লেড দিয়ে কেটে ঠিক করতে হবে। আমার কাছে জ্ঞান ফলাবি না, নাকে শেড দিয়ে মোটা নাকও চিকন করা যায়। তুই এক নম্বর নায়িকা হলে ঠিকই করতো, দুই নম্বর নায়িকা তো, নাক মোটা থাকলেই বা কি, চিকন থাকলেই বা কি। কী ব্যাপার, তুই যাচ্ছিস কোথায়? মেকআপ তুলতে যাই, শর্ট হবে না? না, আমি জানতাম আজ তোর শর্ট হবে না, আজ মঙ্গলবার না, মঙ্গলবার তোর জন্য অশুভ, আমি সবসময় দেখেছি। তোমার জন্য কোন বারটা অশুভ মা? তোর জন্য যেবার অশুভ আমার জন্য সেবারই অশুভ, তুই আর আমি, আমরা তো আলাদা না। আমি বাথরুমে ঢুকে গেলাম। মেকআপ দেওয়া যেমন কষ্টের, মেকআপ তোলাও তেমন কষ্টের, খুবই বিরক্তিকর ব্যাপার। গ্লিসারিন দিয়ে ঘষে ঘষে তুলতে হয়, জোরে ঘষা লাগলে চামড়া উঠে যায়, তখন বেশ যন্ত্রণা হয়। সবচেয়ে কষ্ট চোখের মেকআপ তোলা, চোখ জ্বালা করে। মেকআপ তোলার পর আয়নায় নিজেকে দেখলাম, বাহ সুন্দর লাগছে তো, মিষ্টি একটা মুখ, সহজ সুন্দর এবং সরল। এই মুখের দিকে তাকিয়ে কারোর কি কোনোদিন বলতে ইচ্ছা করবে, আমি এনে দেব তোমার উঠোনে 7টি অমরাবতী। ডান গাল লাল হয়ে আছে, মার চল গালে বসে গেছে, আগে ব্যথা করেনি তবে এখন চিনচিন ব্যথা হচ্ছে, ব্যথাটা কিছুক্ষণের মধ্যেই মাথায় উঠে যাবে। আমি খুব শিগগিরই একদিন কঠিন গলায় মাকে বলবো, মা তুমি আর কখন আমার গায়ে হাত দেবে না। এই শিগগিরটা কবে? বকু বকু, কি হয়েছে মা?
তুই নিজে নিজে মেকআপ তুলছিস কেন? সুবীরকে বল, তুই দুই নম্বর নায়িকা হয়েছিস বলে সব কাজ নিজে নিজে করবি? সুবীরদা ব্যস্ত, ফরহাদ সাহেবকে মেকআপ দিচ্ছেন। ও ভুলেই তো গিয়েছি, ফরহাদ সাহেব চলে এসেছেন, সেলিম গাথাটা গালে চুতার বাড়ি খেয়েছে, উচিত শিক্ষা হয়েছে। এইসব কি বলছো তুমি মা? ঠিকই বলছি, যে চামড়া দিয়ে জুতার সুকতলা বানানো হয় সেই চামড়া দিয়ে কখনো মানি ব্যাগ হয় না। আমি বাথরুম থেকে বের হলাম, মার দিকে তাকিয়ে হাসলাম, মিষ্টি করে হাসলাম। ক্যামেরায় ছবি তোলার সময় দেখি, হাসো তো বললে যে ভঙ্গিতে দাঁত বের না করে মুখ টিপে হাসা হয় সেই ভঙ্গির হাসি। জালালের মা আমাকে দেখতে পেয়ে এগিয়ে আসছে, তার এগিয়ে আসার মধ্যে কেমন ভিজে বেড়াল টাইপ। বকুলাপা, হুম, শরবত খাবেন? কিসের শরবত? তরমুজের শরবত। হ্যাঁ খাবো, এর মধ্যে একটু ইয়ে দেয়া আছে, শরবত মিজান ভাই বানিয়েছেন, উনি আবার ইয়ে ছাড়া কিছু বানাতে পারেন না। ইয়েটা কি? ভোদকা, খুবই সামান্য দিয়েছেন যাতে মেয়েরাও খেতে পারে, নেশা হবে, খাবেন আপা? হুম, ভোদকার মজাটা কি জানেন আপা? খেলে মুখে গন্ধ হয় না, তাহলে তো খুবই ভালো, চলুন যাই ভোদকা খাই। ছি ছি, ভোদকা না, শরবত, পাঁচ, সামান্য ইয়ে দেয়া। চলুন আজ মজা করে সামান্য ইয়ে মেশানো শরবত খাবো, মা জানবে না তো? পাগল হয়েছে না পা, কাকপক্ষী জানবে না। আপনি পুকুর ঘাটে যান, আমি আসতেছি। আমি পুকুর ঘাটের দিকে রওনা হলাম। পুকুরটা বিশাল, তবে পুকুরের পানির দিকে তাকালে মন খারাপ হয়ে যায়। ময়লা পানি, নানান জায়গায় বাঁশ পোতা হয়েছে, মাছের চাষ করলে নাকি সারা পুকুরে বাঁশ পুঁততে হয়। একটা ঘাট আছে, সেই ঘাটও ভাঙা, তবে পুকুরের চারদিকে গাছপালা। পুকুরের মালিক আসলাম খা, পীর মানুষ, তার কথা পরে বলবো। তিনি খুব আনন্দিত গলায় অদ্ভুত ধরনের শুদ্ধ ভাষায় বলছিলেন, আপা দেখেন, এমন কোনো গাছ নাই যাহা আমি রোপণ করি নাই, যেখানে যত বৃক্ষ সব রোপণ করেছি। কি কি গাছ রোপণ করেছেন একটু বলুন তো। ভদ্রলোক গড়গড় করে পরামুখস্থ করার মতো সব বলে যাচ্ছেন। লিচু কখন পাকে? জ্যৈষ্ঠ মাসের আগে, এখন ফুল ফুটছে, এই দেখেন ফুল। আমি মুগ্ধ চোখে লিচু গাছের ফুল দেখলাম, সবুজ ফুল, গাছ ছেয়ে আছে সবুজ রঙের ফুলে। আমের মুকুলও সবুজ হয়, কিন্তু সবুজের মধ্যেও হলুদ ভাব থাকে। আমি লিচু গাছের নিচে বসলাম, বসার জায়গাটা সুন্দর, ঘাস আছে, গাছে হেলান দিয়ে পা ছড়িয়ে বসা যায়। পুকুরের পানি আরও পরিষ্কার হলেও বসে থাকতে খুব ভালো লাগতো। জালালের মা টিনের একটা জগ এবং দুটো চায়ের কাপ নিয়ে উপস্থিত হলো, তার চোখ চকচক করছে, কথা বলার ধরনও পাল্টে গেছে, ফিসফিস করে কথা বলছে। আমি এক চুমুকে গ্লাস শেষ করলাম, তিতকুতে একটা ভাব আছে কিন্তু খেতে ভালো। আফা কেমন লাগে? খুব ভালো, নেশা হচ্ছে। কি যে কন আফা, এক কাপে কি হইব, দাও আরেক কাপ দাও। জালালের মা খুব আগ্রহ করে আরেক কাপ দিল, তারপর আরেক কাপ, আবার আরেক কাপ। আফা আর খায়েন না কেন? আর পাবো না কেন? আচ্ছা মনে চাইলে খান, সিগারেট খেবেন, মদের উপরে সিগারেটের ধোঁয়া পড়লে নেশা ভালো হয়। সিগারেট? হুম খাবো। শাড়ির আঁচলের ভাস থেকে 555-এর প্যাকেট বের হলো, দেশলাই বের হলো। আমি সিগারেট ধরি, আরেক কাপ শরবত নিলাম। মাথা সামান্য ঝিমঝিম করছে, এর বেশি কিছু হচ্ছে না, এই ঝিমঝিমটা সিগারেটের ধোয়ার জন্যও হতে পারে। আমি পুরোপুরি মাতাল হতে চাচ্ছি, মাতাল হলে কেমন লাগে দেখতে চাই। আফা, হুম, কাল রাতের ঘটনা কিছু শুনছেন? না, কি ঘটনা? খুবই লজ্জার ব্যাপার। জালালের মা এমনিতে শুদ্ধ ভাষায় কথা বলে, এখন ভোদকার ঝোঁকি হয়তো গ্যারাইম্মা ভাষা বের হচ্ছে, লজ্জাকে বলছে লজ্জা। আমি বললাম, লজ্জার ব্যাপারটা কি? বাদ দেন, সব শোনা ভালো না, তাহলে বাদই থাক। আমি মনে মনে হাসছি, জালালের মা লজ্জার ব্যাপারটা বলার জন্য মরে যাচ্ছে, আমি বাদ দিতে বললেও সে বাদ দেবে না। ফিল্ম লাইনে সুখ নাই আফা। কোন লাইনে সুখ? সব লাইনে সুখ, ফিল্ম লাইন বাদে। কাল রাতে যে লজ্জার ঘটনাটা ঘটছে, এই ঘটনা ফিল্ম লাইন ছাড়া ঘটে না। আপনার বয়স অল্প, আপনার বলা ঠিক না। থাক তাহলে বলবেন না, ঘটনাটা ঘটছে রাত তিনটায়। থাক থাক বলবেন না। জালালের মার মনটাই খারাপ হয়ে গেল, চকের শরবত সব শেষ হয়ে গেছে, সে আরও শরবত আনতে গেছে, আমার ঘুম পাচ্ছে, ভোদকার নেশায় কি ঘুম পায়। শরীরও কেমন অবশ অবশ লাগছে, ভ্যাপসা গরমটাও আরামদায়ক মনে হচ্ছে, দূরের গাঢ় পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। পাহাড় খুব উঁচু না, তারপরও মনে হচ্ছে সাদা সাদা মেঘ পাহাড়ের গায়ে লেগে আছে। নজরুলের একটা গান আছে না, পাহাড়ে হেলান দিয়ে আকাশ ঘুমায় ওই, না গানটা ঠিক হয়নি, পাহাড়ের গায়ে হেলান দিয়ে আকাশ ঘুমোচ্ছে না, আসলে আকাশের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমোচ্ছে। জালালের মা আসছে না, আমি কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়েছি,
রোদ আমার গায়ে পড়ছে, আমার নড়তে ইচ্ছা করছে না, রোদটাও ভালো লাগছে। ভোদকা খেলে কি সবই ভালো লাগে? আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুমিয়ে পড়ার আগে আমার কেন জানি মনে হলো, ঘুম থেকে জেগে উঠে দেখব আমি অন্য এক মানুষ, আমার নাম রুমালি না অন্য কিছু। আমি দুর্গাপুরের এক গণ্ড গ্রামে লিচু গাছের নিচে শুয়ে নিই। আমি শুয়ে আছি ঝাউ গাছের নিচে, একটু দূরেই সমুদ্র। সমুদ্র খুব অশান্ত, বড় বড় ঢেউ উঠছে, আমার চারপাশে কেউ নেই। সমুদ্রে প্রবল জোয়ার এসেছে, পানি বাড়ছে, পানি এগিয়ে আসছে আমার দিকে। যে কোনো মুহূর্তে প্রবল একটা ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। যাক ভাসিয়ে নিয়ে, আমি কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার।